দীপ রবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, শোনা কেমন যায় আছেন আমার ভাইয়া? কথা? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভাই আমার কথা কথা শোনা যায়? বোঝা যাচ্ছে। হ্যাঁ, ভালোই। হ্যাঁ আচ্ছা হ্যাঁ ভাইয়া, আচ্ছা শোনা যাচ্ছে। আমরা কি শুরু করব? জি ভাই, আমরা শুরু করে দিতে পারি। আচ্ছা, ইয়ে করা হয়েছে তো, তাই না? স্ট্রিমে দেওয়া হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব স্ট্রিমে দেওয়া হয়েছে, সবকিছু ওকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করতেছি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সবার সাথে অনেকদিন পর দেখা। আমরা তো অনেকদিন, যারা আগে থেকে ভর্তি ছিলাম আমাদের একাডেমিক প্রোগ্রাম বা মডেল টেস্ট প্রোগ্রামে, তাদের সাথে দেখা, প্লাস অনেকে হয়তো নতুন আসছো, যেহেতু এটা হচ্ছে আমাদের একটা ফ্রি রিভিশন কোর্স তোমাদের শর্ট সিলেবাসের উপর। তো যেটা হচ্ছে যে আমাদের ক্লাসের ব্যাপারে যদি একটু বলি, যে আমরা আগেও যখন পড়ানো হলো তোমাদের, এর আগের বার যখন এইচএসসি মডেল টেস্টের প্রোগ্রামে যখন পড়ানো হয়, তখনও কিন্তু মেইনলি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বা বোর্ডে কোয়েশ্চেন যেখান থেকে আসে সেটার আদলে তোমাদেরকে পড়ানো হয়। তো এখন হচ্ছে যে এবার আমরা শর্ট সিলেবাসের অনুযায়ী পড়তেছি, তার মানে আমাদের এমনিতেও কেমিস্ট্রির কথা যদি বলি, কেমিস্ট্রির কথার ব্যাপারটা হচ্ছে কি, শর্ট সিলেবাস থেকে যেসব জিনিস রাখা হয়েছে সেসব জিনিস থেকেই মেনলি সৃজনশীল প্রশ্ন আসতো। এমন অনেক টপিক আছে যেগুলো থেকে প্রশ্ন আসলে সেভাবে বোর্ড পরীক্ষায় আসে না, হয়তো অ্যাডমিশনের সময় আসে। তো অন্য সাবজেক্ট আলাদা, বাট কেমিস্ট্রির কথা বলতেছি আমি। কথা বলি টেকনিক্যালি, আসলে সেই অনুযায়ী কিন্তু আমাদের সিলেবাসটা কমে নাই, ঠিক আছে? আচ্ছা, তো এখন হচ্ছে আমরা যদি শুরু করি, আজকে আমরা দুইটা চ্যাপ্টার পড়বো। আমাদের হচ্ছে লেকচার ওয়ান, এটা কেমিস্ট্রি ফার্স্ট পেপার, অ্যান্ড আজকে আমরা পড়বো হচ্ছে অধ্যায় 2 আর অধ্যায় 3, ঠিক আছে? এখন আমাদের চ্যাপ্টার ওয়ান তো বাদ চলে গেছে। দেখো, যেটা কথা বলতেছিলাম যে আসলে চ্যাপ্টার ওয়ান থেকে একটা সৃজনশীল আসতো বড় জোর, খুব একটা বেশি কিন্তু আমাদের এটা লাগতোও না। তো আমাদের চ্যাপ্টার 2 আর 3, এই দুইটার অবস্থা যদি একটু দেখো, তোমাদের তো অনেকগুলো ক্লাস হয়ে গেছে এখন পর্যন্ত বিভিন্ন সাবজেক্টের, সবগুলো শুরুতে এরকম একটা অ্যানালাইসিস দেখতে পারো। সো দেখো, বুঝতেই পারতেছো যে এখানে কোয়েশ্চেন আসার রেটটা কত বেশি ছিল এমনিতেও এই দুইটা চ্যাপ্টার থেকে। মানে আমি একটু ভাগটা বুঝিয়ে দিই, আশা করি তোমরা অলরেডি অনেকে জানো, যেহেতু এর আগেও অ্যানালাইসিসটা দেখানো হয়েছে 19 আর 17-তে, তখন কিন্তু তোমার কম্বাইন্ড কোয়েশ্চেন হয় নাই, আলাদা আলাদা কোয়েশ্চেন ছিল। তার মানে আলাদা আলাদা বোর্ডে আলাদা আলাদা কোয়েশ্চেন। সো আমি যদি এভারেজ করি, দেখো 18টা কোয়েশ্চেন আর 16টা কোয়েশ্চেন, মোটামুটি প্রত্যেকবারই দুইটা কোয়েশ্চেন আসছে, প্রত্যেক বছরই মোটামুটি প্রত্যেক বোর্ডে দুইটা কোয়েশ্চেন আসছে, দুইটা বা কখনো কখনো হয়তো তিনটাও চলে আসে, গ ঘতে দেয়। আবার এই দুইটা চ্যাপ্টার এমন যে এই দুইটা থেকে লিঙ্ক করেও কোয়েশ্চেন দেওয়া যায়, যে ক খ থেকে দিল গুণগত রসায়ন আর গ ঘতে দিয়ে দিল পর্যাবৃত্ত ধর্ম থেকে, এরকম দেওয়া যায়। আচ্ছা, 18টা দেখলে হয়তো ভালো মতো বুঝবা, কারণ 18টা সকল বোর্ডে সেম কোয়েশ্চেন ছিল, অল বোর্ড সেম কোয়েশ্চেন ছিল। তো এই সেম কোয়েশ্চেনে তোমার দেখো তিনটা তিনটা করে সৃজনশীল আসছে, কম না কিন্তু। আবার এমসিকিউর কথা যদি বলি, 60টা এমসিকিউ একটা চ্যাপ্টার থেকে আসছে। হ্যাঁ, আমি যদি বলি, দেখো এই হিসাবটা সবসময় একটু করতে শিখবা, 25টা এমসিকিউ যদি আসে কোনো একটা পরীক্ষায়, চ্যাপ্টার হচ্ছে 5টা, সো 5 5 25, মিনিমাম 5টা করে এমসিকিউর দাবিদার মোটামুটি বলা যায় যে একটা চ্যাপ্টার রাখে, হ্যাঁ এভারেজে। কিন্তু 5টায় যে আসবে এরকম না, 3টাও আসতে পারে যদি চ্যাপ্টারটার গুরুত্ব একটু কম হয়, আবার 5টার জায়গায় 7টাও আসতে পারে যদি চ্যাপ্টারটার গুরুত্ব একটু বেশি হয়। সো এটাই বলতেছিলাম যে আসলে এখানে 7টা আসছে আর ওখানে 6টা আসছে, তার মানে বুঝো এভারেজের থেকে বেশি কোয়েশ্চেন। কারণ কি, ওই যে ভাইয়া চ্যাপ্টার 1 আর 5 ল্যাবরেটরি থেকে আর কর্মমুখী রসায়ন থেকে তো আসলেই যে অনেক কোয়েশ্চেন আসতো তা না, এমসিকিউ আসতো না যে তা না, আসতো 2টা 3টা, কিন্তু ওই ওদের কোটাটা, মানে ওদের যেখানে পাশে করে আসার কথা তার জায়গায় 2-3টা আসতেছে, ওই এক্সট্রা কোয়েশ্চেন গুলো দিয়ে দিতে ধরো এই টাইপের ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো থেকে। এখন দেখো, তোমার বইয়ে কেমিস্ট্রি ফার্স্ট পেপার এর উপর ক্লাস কালকেও হবে, তাও একটু এই জিনিসটা একটু যদি বলে দিই, চ্যাপ্টার 1 অলরেডি বাদ হয়ে গেছে, মেইনলি আছে 2 3 4, ঠিক আছে? আর 5-এর খুব খানিকটা একটা অংশ, এই খানিকটা একটা অংশ থেকে তুমি ধরেই নাও কয়টা আসবে ভাইয়া এমসিকিউ বলো। আমি যদি অনেক 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 বেশি ধরি, তাইলেও মাত্র 2টা, আর কম ধরলে 1টা, এরকম। তাহলে বুঝতে পারতেছো তোমার এমসিকিউ গুলা কিন্তু মেইনলি অধ্যায় 2 3 4 থেকে আসবে। এবার তাহলে যদি একটা ভাগ করে ফেলি, আমি আমি যদি ধরি, দেখো 25 থেকে 1 বাদ দিলাম, কত থাকে ভাইয়া 24, 1 কেন বাদ দিছি, এই একটা এমসিকিউ আমি ধরলাম অধ্যায় 5 থেকে আসছে,
ঠিক আছে, তাহলে আমার কাছে এখন 24টা প্রশ্ন দেওয়ার সুযোগ আছে, আর চ্যাপ্টার কয়টা? 3টা, সো 8টা মোটামুটি পার চ্যাপ্টার থেকে, কিন্তু 8টা 9টা 10টা কোয়েশ্চেন এখন আসতে পারে। মানে বুঝছো তো, একটা থেকে যদি 10টা আসে, আরেকটা থেকে হয়তো 2টা কম আসবে, 6টা আসবে, এরকম এভারেজে কয়টা আসতে পারে? 8টা করে। সো এই যে এই অ্যানালাইসিস গুলো আমাদের একটু বুঝতে হবে, বা নিজেদেরটা নিজে করতে হবে, দেখতে হবে, শিখতে হবে, এই আর কি। আমি তো একটা অ্যাজাম্পশন দিলাম, কারণ কি তুমি অনেক পড়ো, ভালো কথা, অবশ্যই পড়বা। তুমি হচ্ছে যখন তোমার ফার্স্ট ইয়ারে আসো, সেকেন্ড ইয়ার আসো, তখন এরকম কলেজ টাইমে তুমি হয়তো পড়বা, বা যেটা তোমরা পড়ে ফেলছো। কিন্তু যখন তুমি আলটিমেটলি কোন একটা পরীক্ষার জন্য অ্যাপিয়ার করবা, সেটা বোর্ড পরীক্ষা হোক, বা হচ্ছে সামনে তোমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট এই বছরই হওয়ার কথা, বাকিটা দেখা যাক কি হয়। তো এখন এগুলোর কথা ভেবে তোমার ওই কোয়েশ্চেন অ্যানালাইসিসটা শিখতে হবে, যে আচ্ছা কোন চ্যাপ্টারকে আমি কতটুকু ইম্পর্টেন্স দিব অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন, যে কোয়েশ্চেন আসার দিক থেকে গুরুত্ব দিয়ে। ঠিক আছে, আচ্ছা এখন চলো আমরা তাহলে এবার পড়ার দিকে যাই। আশা করি বুঝতে পারছো ধারণাটা কি দিলাম, যে চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসার ব্যাপার। আর সৃজনশীল, ওই তো তোমার 8টা সৃজনশীলের মধ্যে 3টা 2টা যে কোনো সংখ্যায় আসতে পারে আর কি, মিনিমাম 2টা তো আসতেছেই শিওর মোটামুটি। আচ্ছা কোত্থেকে আসবো এটা একটু ধারণা দিয়ে দিব, গ্যারান্টি না, ধারণা। ঠিক আছে, প্রথমে আসি আমরা গুণগত রসায়ন। গুণগত রসায়নে আমরা পরমাণু মডেল নিয়ে দেখি মোটামুটি, এবং এইখানে পরমাণু মডেলে আমাদের যেসব টপিক আর কি পড়া লাগে বা একটু জানা লাগে, এই সালগুলা, এই সালগুলা অনেক সময় কোথায় দেয় বুঝতেই পারতেছো, এমসিকিউতে দেয়। কারণ এমসিকিউতে যদি সব ম্যাথমেটিক্যাল টাইপ প্রবলেম দিয়ে দেয়, বা সলভ করে উত্তর দিতে হবে এরকম টাইপ প্রবলেম দিয়ে দেয়, তখন কি হবে, তখন হচ্ছে তোমার সেটা সলভ করতে হয়তো অনেক টাইম লেগে যাবে। ওই সলভ করতে যে টাইমটা তোমার লেগে যাবে একটু, সরি, হ্যাঁ, ওই সলভ করতে যে টাইমটা তোমার লেগে যাবে, এর কারণে কি অন্য কোয়েশ্চেন দেওয়ার টাইম তোমার কমে যাবে। তো এই জন্য কিছু কোয়েশ্চেন থাকবে যেগুলো মুখস্থ, যেমন এটা একটা মুখস্থ কোয়েশ্চেনই, এটা হচ্ছে তোমার জাস্ট জানলেই হবে যে কোনটা কোন সাল। আর স্পেসিফিক্যালি এই যে এখানে যেগুলো দেখতেছি, তার মধ্যে ভাই আসলে ইম্পর্টেন্ট কোনটা বেশি? ইম্পর্টেন্ট হচ্ছে বুঝতেই পারতেছো আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেল আর হচ্ছে বোরের পরমাণু মডেল, এইগুলা কিন্তু তোমরা 9-10 থেকে পড়ে আসছো। কোনটা কোনটা ভাই? রাদারফোর্ডের পরমাণু মডেল আর আরেকটা হচ্ছে আমাদের বোরের পরমাণু মডেল। সো এইগুলোর যে ইম্পর্টেন্স, সেটা কিন্তু আসলে কখনোই মানে শেষ হয় না, বা এটা কখনোই আসলে বলে মানে বুঝানোর মতো না যে কত বেশি ইম্পর্টেন্ট শুধুমাত্র এই দুইটা জিনিসই। হ্যাঁ আচ্ছা, এবার আসো আমরা এই যে রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে তোমার সীমাবদ্ধতা বলো, তারপর হচ্ছে আদার্স যেই তোমার ইম্পর্টেন্স গুলা, আলফা কণা পরীক্ষা সরাসরি ভাবে আসে নাই, বাট পরীক্ষা এরকম আসছে, একটা পরমাণু দেওয়া দেওয়া যে এটাকে যদি আলফা কণা দিয়ে হিট করা হয়, তখন এটা থেকে একটা রশ্মি বের হয়, উপরের পরীক্ষাটি কোন বিজ্ঞানী করেছেন এবং এটার সীমাবদ্ধতা কি, এই টাইপের কোয়েশ্চেন আসে। সো তোমার ওই যে আলফা কণা থেকে তোমার বুঝতে হবে যে হ্যাঁ এটা হচ্ছে রাদারফোর্ডের পরীক্ষা। তারপর আমি যদি বলি আমাদের বোরের অ্যাটমিক মডেলেরটা, বোরের অ্যাটমিক মডেলেরটা ওইভাবে চলে আসবে যে কোন একটা শিকার যদি এ বলবে যে হ্যাঁ কোন বিজ্ঞানী সর্বপ্রথম, মানে যেই পরমাণু মডেলের মাধ্যমে সর্বপ্রথম প্রধান শক্তি স্তরের ধারণা পাওয়া যায়, প্রধান শক্তি স্তর বা অরবিটের ধারণা পাওয়া যায় সর্বপ্রথম, সেই পরমাণু মডেলটি বর্ণনা করো। তার মানে একটা হিন্ট দিয়ে দেয় বা ছবি দিয়ে দেয়, ওইটা থেকে তোমার গেস করতে হয়, মানে আইডিয়া করতে হয় যে পরমাণু মডেলটা কোনটা, দেন হচ্ছে তোমার ফাইনালি ওখান থেকে ওইটা নিয়ে এক্সপ্লেনেশন, সীমাবদ্ধতা এগুলো আসে, ওগুলো থিওরিটিক্যাল টপিক। ঠিক আছে আচ্ছা, আর কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল, এগুলো থেকে আসলে মানে আমাদের ইন্টার লেভেলে অ্যাডমিশনে খুব একটা জিনিসপত্র আসলে আসে না। আর তোমাদের শর্ট সিলেবাসের কথা যদি বলি, এগুলাতে একদম বাদই দেওয়া হয়েছে, মানে কোয়ান্টাম মেকানিক্স রিলেটেড যে কনসেপ্ট গুলা, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, তারপর হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্ক, শ্রোডিঙ্গারস ইকুয়েশনস, এগুলো কিন্তু সবই বাদ দেওয়া হয়েছে। হ্যাঁ আচ্ছা, আসো এবার আমরা বোর পরমাণু মডেল নিয়ে দেখি। বোর পরমাণু মডেলের 3টা শিকার্য তোমার অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, 9-10 থেকে দেখে আসতো, তাও আরেকবার বলি। একটা হচ্ছে নির্দিষ্ট শক্তির বিচ্ছিন্ন অরবিটাল শিকার্য, ঠিক আছে, নির্দিষ্ট শক্তির বিচ্ছিন্ন অরবিটাল শিকার্য, এটা মনে রাখতেই হবে। এখন এটা বলতে কি বোঝানো হচ্ছে, এই যে একটা পরমাণুতে যে বিভিন্ন অরবিট গুলা থাকে, মানে প্রধান শক্তি স্তর কে, এল, এম, এন, যাদেরকে ওই যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার এভাবে আমরা মার্ক করি, তাই না, তাদের কি একটা নির্দিষ্ট শক্তি থাকবে। ওকে, আর এই যে নির্দিষ্ট শক্তির কথাটা বলা হচ্ছে এখানে, এই শক্তির মানকে এভাবে প্রকাশ করা যায়। তার মানে তুমি যদি যে কোনো একটা শক্তি স্তরে শক্তি বের করতে চাও, ধরো একটা উদাহরণই দিয়ে দিয়ে দেখাই দিই, এখানে তোমাকে এখানে বললো হাইড্রোজেন পরমাণুর, ঠান্ডা মাথায় একটু দেখবা, হাইড্রোজেন পরমাণুর সেকেন্ড শক্তি স্তরের, সেকেন্ড এনার্জি শেল ইংলিশে যদি বলি, বা সেকেন্ড অরবিটের, যেটাই বলা হোক না কেন একই কথা, এনার্জি কত, সেকেন্ড এনার্জি শেলের এনার্জি কত, শক্তিটা কত,
ফর্মুলা খুবই সুন্দর। তুমি কি করবা, লিখবা ইএন ইকুয়ালস টু মাইনাস, এই যে এই ভ্যালুটা একটু কষ্ট করে মনে রাখতে হবে, 2.18 ইন্টু 10 ইনভার্স 18, অবশ্যই জুলে আসবে। অ্যান্ড সাথে হচ্ছে জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। এখন আসো মানগুলা বসাই। জেড স্কোয়ার কি? জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, আশা করি জানি, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। এবং হাইড্রোজেনের জন্য সেটা কত? হাইড্রোজেনের জন্য সেটা হচ্ছে 1, হাইড্রোজেনের জন্য সেটা 1। তাহলে এটা কি হবে? এটা হবে 1 স্কোয়ার। আর আমি যদি বলি এন, এন হচ্ছে কক্ষপথ সংখ্যা, ঠিক আছে, মানে কোন শক্তি স্তরের জন্য বের করতেছো সেটা, এখানে বলে দিছে সেকেন্ড, তাহলে এটা হবে 2 স্কোয়ার। ব্যাস এই ফর্মুলা মনে রাখলি। কিন্তু তোমরা এই ফর্মুলাটা দেখো নাই যে তা না, তোমাদের বই তো অনেক জটিল করে আছে, সব ধ্রুবকের মানগুলা এম ই টু দ্য পাওয়ার 4 এই সব, মানে একসাথে সব মিশানো আছে আর কি। বাট এখানে যেটা হচ্ছে ওই ধ্রুবকগুলার মানকেই সুন্দর মতো এই মান দিয়ে প্রকাশ করা হচ্ছে, এই যে -2.18 ইন্টু 10 ইনভার্স 18। আর এনার্জি, এখানে এনার্জির ভ্যালুটা মাইনাস কেন, এটার একটা এক্সপ্লেনেশন এটা জেনে রাখতে পারো, যে যেহেতু এটা হচ্ছে ইলেকট্রনের শক্তি নিয়ে আমরা কথা বলতেছি, এই জন্য এটা এখানে আমাদের মাইনাস হিসেবে আছে। ওকে, আচ্ছা এরপর যদি বলি হচ্ছে কৌণিক ভরবেগের কথা, কৌণিক ভরবেগ হচ্ছে তোমাদের মাথার উপর ফ্যান ঘুরতেছে, এই যে ফ্যানের যেই তোমার স্পিডটা, সে যেভাবে রাউন্ড রাউন্ড ঘুরতেছে, এটাই হচ্ছে কৌণিক ভরবেগ। সো কৌণিক ভরবেগ ব্যাপারটা কিরকম, এই যে ইলেকট্রন, একটু চিন্তা করো, আমি যদি একটু দেখাই, ইলেকট্রন এরকম যে কোনো একটা শেল এরকম রাউন্ড 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 ঘুরতেছে, ঠিক আছে, তো একটা জিনিস যখন এরকম সোজা চলে তখন তার থাকে হচ্ছে রৈখিক ভরবেগ, আর যখন একটা জিনিস এরকম বৃত্তাকার পথে ঘূর্ণায়মান থাকে বা উপবৃত্তাকার এই টাইপের কক্ষপথে ঘূর্ণায়মান থাকে তখন তার থাকে হচ্ছে রৈখিক কৌণিক ভরবেগ। সো কৌণিক ভরবেগটা কিভাবে আসছে দেখো, আমরা জানি ভরবেগ তো হচ্ছে এমভি, তাই না, ভর ইন্টু বেগ, এটা হচ্ছে এমভি ভরবেগ, এটার সাথে কি গুণ দেওয়া হলো আর, তাহলে সে কি হয়ে গেল, কৌণিক ভরবেগ। এই যে এমভি হচ্ছে রৈখিক ভরবেগ, আর গুণ দিলে কি হয়ে যায়, কৌণিক ভরবেগ। এটা কার সমান হচ্ছে, এন, এন কি বুঝে গেছে এতক্ষণে, এন হচ্ছে এই মানগুলা কোন কক্ষপথে আছে সেটা, 1 নম্বরে থাকলে 1, 2 নম্বরে থাকলে 2, 3-এ থাকলে 3, এরকম। আচ্ছা তারপরে h/2π, h/2π, তাই না, এই যে মান তো আশা করি জানাই আছে, ম্যাক্স প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট। দেখো ম্যাক্স প্ল্যাঙ্কের থিওরি না হলে বাদ দিয়ে দিছে শর্ট সিলেবাস থেকে, ঠিক আছে, কিন্তু তার যে কনস্ট্যান্টটা আমাদের কাজে লাগতেছে সেটা তো আর বাদ দিতে পারবে না, তার যে কনস্ট্যান্টটা আমাদের কাজে লাগতেছে সেটা কিন্তু বাদ দিতে পারবে না। আচ্ছা 6.626, ওকে। এবার হচ্ছে শক্তি স্তরে ইলেকট্রনের থাপান্তর সংক্রান্ত, ইলেকট্রনের থাপান্তর কি, ইলেকট্রন যে এই যে একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথ থেকে লাফালাফি করে, এটা তো আমরা মোটামুটি জানি বা শুনছি, যে ইলেকট্রন যখন ঠান্ডা মাথায় শুনবা নিচের দিকে শক্তি কম, আমি একটু যদি দেখাই, নিচের দিকে এনার্জি হচ্ছে কম আর উপরের দিকে এনার্জি হচ্ছে বেশি, তো খুবই সিম্পল একটা কথা, তুমি যদি নিচের থেকে উপরের দিকে যাইতে চাও তখন তোমার কি করা লাগবে, শক্তি শোষণ করা লাগবে যেহেতু তোমার শক্তি কম, আর তুমি যদি ব্যাক করতে চাও উপরের থেকে নিচের দিকে আসতে চাও তখন তোমার কি করা লাগবে, সেই শক্তিটা বিকিরণ করা লাগবে। খুবই সিম্পল আইডিয়া, কিন্তু খুবই সিম্পল আইডিয়া, তুমি যদি শক্তি চাও তাহলে তোমার শোষণ করা লাগবে, আর যদি শক্তিটা তুমি কম বেশি থেকে কমে আসতে চাও তখন সেটা ছেড়ে দেওয়া লাগবে। তো এখানে যে ফর্মুলার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে কতটুকু শক্তি ছেড়ে দেওয়া লাগবে বা কতটুকু শক্তি নেওয়া লাগবে সেই সূত্রটা। ধরো আমি যদি বলি উপরে হচ্ছে E2 আর নিচে হচ্ছে E1, মনে করো তুমি উপরের থেকে নিচে আসতেছো, তাহলে তাদের মধ্যে যে গ্যাপটা, এই পরিমাণ শক্তি কিন্তু তোমার ছেড়ে দেওয়া লাগবে তুমি যদি উপর থেকে নিচে আসো, তাহলে ডেলি শক্তির পার্থক্যটা কি হবে, E2 - E1, এই শক্তিটা তোমার ছেড়ে দেওয়া লাগবে। এন্ড এটাকে এখানে এই যে এইচ দিয়ে হাই বোঝানো হয়েছে আর এল দিয়ে লো বোঝানো হয়েছে, ওকে, এইচ দিয়ে হাই এল দিয়ে লো, সো যাই হোক এইটা সমানে কিন্তু তোমরা শিখছো এই যে hc/λ, hc/λ ফিজিক্সও শিখা সূত্র, ঠিক আছে, E=hc/λ, এটা আমাদের কাজে লাগেই। ওকে আচ্ছা, সোফার আশা করি বুঝতে পারছি, এই তিনটাই হচ্ছে মেইন শিকার্য। এখন যেটা বলতেছি যে ম্যাথমেটিক্যাল প্রবলেম প্রথমটা থেকে কোনোদিন আসে নাই, হ্যাঁ নির্দিষ্ট শক্তি এগুলো অ্যাডমিশনে আসে সাধারণত, এটা থেকে বোর্ডে আসে নাই, কিন্তু এটা থেকে বোর্ডে আসছে, এটা থেকে বোর্ডে আসছে কৌণিক ভরবেগেরটা। আর ধাপান্তরের যেটা মানে লাস্ট যেটা বললাম সেটাই কিন্তু অ্যাকচুয়ালি বর্ণালীর ম্যাথ, যেটা আমরা আজকে দেখবো, খুব অবভিয়াস বর্ণালী তো আছে এবং খুবই ইম্পর্টেন্ট, ধাপান্তরের ব্যাপারটাই কিন্তু বর্ণালী, ওই যে ইলেকট্রন যখন শক্তি শোষণ বা বিকিরণ করে সেটাই কিন্তু বর্ণালী আকারে দেখা যায়, তো ধাপান্তরের ব্যাপারটাই কিন্তু ভাই কি বর্ণালী। তার মানে আমরা ওভারঅল যদি একটু সামারি করি,
এক নাম্বার সূত্রটা তুমি শিখলা, আসতেও পারে এবার যেহেতু শর্ট সিলেবাস, যে যতটুকু আসবে ততটুকু থেকেই ভালো ভালো জিনিস আসবে। দুই নাম্বার থেকে কোয়েশ্চেন আসে দুই নাম্বার সূত্র থেকে, আর তিন নাম্বারটা তো হচ্ছে বর্ণালী, এটা থেকে তো আসেই বা আসবেই, মোটামুটি আসবেই বলা যায় ইনফ্যাক্ট, কারণ অনেক আসে এটা থেকে। ঠিক আছে, আচ্ছা এবার আসি হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। দেখো কোয়ান্টাম সংখ্যার ব্যাপারে আমরা যদি একটু জানতে চাই, কিছু বেসিক জিনিস জানো যেগুলো হচ্ছে তোমার এমসিকিউতে আসবে বা রিটেনে বা ক খতে কাজে লাগবে। হ্যাঁ, ক খতে এগুলা কাজে লাগতে পারে। যেমন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কি নির্দেশ করে, অরবিট গুলা নির্দেশ করে, এই যে গোল গোল কক্ষপথ যেগুলা, একটা হচ্ছে ছোট, তারপর সেকেন্ডটা আর একটু বড়, থার্ডটা আর একটু বড়, এই যে 1 2 3 4, যদি এই মাত্র লিখলাম 1 2 3, এইভাবে সেটা কি নির্দেশ করে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রধান শক্তি স্তর। হ্যাঁ আমি লিখে রাখি অরবিট, এই নামগুলা কিন্তু অনেক সময় তোমাদের একটা সমস্যা কি দেখা যায়, ওই একই জিনিসের কয়েকটা নাম শিখো তো এই জন্য অনেক নাম ভুলে টুলে যাও আর কি। তো একটু মনে রাখবো, প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অরবিট, তিনটা একই জিনিস। হ্যাঁ, অরবিট বা প্রধান শক্তি স্তর বা আর কি বলা যায়, আর অন্য কোনোটা মনে পড়লে বলবো, ঠিক আছে, এগুলা সবই কিন্তু একই জিনিস। অরবিট বললাম, প্রধান শক্তি স্তর বললাম, প্রধান কক্ষপথ, কক্ষপথ বলা যায়, সব একই জিনিস। আচ্ছা এরপর হচ্ছে সাবসিডারি কোয়ান্টাম নাম্বার বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারও বলা হয়, বইতে এটাকে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার হিসেবে পড়ে থাকবা। অ্যাজিমুথালটা কি হচ্ছে, অরবিটাল আছে কয়টা সেটা নির্দেশ করে, অরবিটাল কয়টা আছে, মানে ওর এস আছে নাকি এসপি আছে, হ্যাঁ নাকি এসপিডি, এগুলো আছে বা কয়টা আছে, এগুলো নির্দেশ করে। তো সেটা যদি আমি একটু বলি, যেমন দেখো এখানে কি বলা হচ্ছে, ফ্রম 0 to n-1, তার মানে খুব সহজ একটা হিসাব, আমরা এন এর মান একটু বড় দেখেই নি, কেমন এন এর মান 4 নেই, তাহলে 0 থেকে শুরু হয়ে 1 2 3, 0 থেকে শুরু হয়ে 1 2 3 পর্যন্ত থাকবে হচ্ছে এর সহকারী কোয়ান্টাম নাম্বার। এখন ভাইয়া এই 0 1 2 3 এগুলো আসলে কি মিন করে, সবসময় মনে রাখবা 0 1 2 3 এরা কি মিন করে, দেখো এরা মিন করে হচ্ছে এস পি ডি এফ, অলওয়েজ 0 1 2 3 কি মিন করে, এস পি ডি এফ। আর সামনে যদি আমি একটা সংখ্যা লাগাইতে চাই, এখানে যেহেতু এর মান 4 ধরছি, ওর জন্য কি হবে, এটা 4s 4p 4d 4f। আচ্ছা তোমাকে আরেকটা এক্সাম্পল দেখাই, এর মান যদি 3 হয়, এর মান যদি 3 হয় তাহলে এল এর মান কত হবে, 0 1 2, একটা কম পর্যন্ত, 3 হয়েছে তাই 2 পর্যন্ত, তাহলে ওর জন্য কি কি হবে, তিনটা থাকবে এস পি ডি, আর এস পি ডি মানে অবশ্যই 3 নাম্বার কক্ষপথের জন্য বলছো, তাই 3s 3p 3d। দেখছো এই জন্যই ওর 4 নাই, এই জন্যই কিন্তু ওর 4 মানে সরি এই জন্যই ওর f নাই, এই জন্যই তুমি কখনো 3f লিখো না, হয়তো মুখস্থ করছো বা এমনি দেখছো, বাট এটা লজিক্যাল, বলাই হয়েছে যে 0 থেকে n-1 পর্যন্ত থাকবে। আর চৌম্বকীয় কোয়ান্টাম নাম্বারটা যে কোনো একটা কোয়ান্টাম নাম্বারের জন্য নাও, ধরো কার জন্য নিবা, তুমি যদি এখানে p এর জন্য নাও, ঠিক আছে p এর ভ্যালু কত দেখলাম, 1, তাই না, একটু কেটে গেছে গোল্লাটা মুছে দিই, হ্যাঁ পি এর ভ্যালু হচ্ছে 1। তো পি এর ভ্যালু যদি 1 হয়, এই পিটার জন্য এম এর ভ্যালু কি হবে ভাইয়া, -1 0 1, এটাকে সংখ্যা রেখার মতো চিন্তা করবা। এই যে সংখ্যা রেখায় ধরো পি এর ভ্যালু যদি 2 হইতো, মানে যদি ডি অরবিটালের জন্য চিন্তা করতাম, তখন এখানে কি হইতো, -2 -1 0 1 2, এই পাঁচটা হইতো। যেমন পি এর ভ্যালু যেহেতু 1 হইছে, এম এর ভ্যালু কয়টা পাইছি আমি, 3টা পাইছি। আবার ডি এর ভ্যালু যখন এখানে যখন 2 এর জন্য দেখলাম পি এর ভ্যালু 2, তখন ডি তার মানে কয়টা পাইছি আমি, এখানে পাইছি হচ্ছে টোটাল আমরা 5টা, ঠিক আছে, এটা ডি এর জন্য আমরা দেখলাম হচ্ছে ডি এর জন্য 2, তো তাই আমরা এখানে পাইছি 5টা, এটা হচ্ছে হিসাবটা। আর স্পিন কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম নাম্বার তো ডেফিনেটলি হচ্ছে আমাদের দুইটাই হয়, একটা হচ্ছে +1/2 আর একটা হচ্ছে -1/2, ইলেকট্রনের বিপরীত স্পিন বোঝানোর জন্য, এখানে তো আর কোনো কথা নাই বা এটা নিয়ে আর কোনো জটিলতা নাই। সো আমাদের এটা মাথায় রাখতে হবে কোনটা কি প্রকাশ করে, যেমন ওই যে এটা তো দেখলাই অরবিটাল প্রকাশ করে, এটা প্রকাশ করে ত্রিমাত্রিক দিক বিন্যাস, মানে ইলেকট্রন এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ কিভাবে ঘুরতেছে, ত্রিমাত্রিক দিক বিন্যাস। তারপরে এটা তো আমি দেখা আছে যে ইলেকট্রনের ঘূর্ণন প্রকাশ করে, সো এই বেসিক জিনিসগুলো তোমাকে জানতে হবে বা এগুলোর আইডিয়াটা থাকতে হবে। এবার আসি অরবিটার অরবিটালে, অলরেডি তো আলোচনা কিছু করলামই, একটা কনফিউশন দূর করি, শুনো খুব ঠান্ডা মাথায় শুনবা। এটা হচ্ছে যে ইন্টারে পড়া 70-80% স্টুডেন্টের থেকে যায় অলমোস্ট, অ্যাডমিশনের টাইমেও বা অ্যাডমিশন শেষ করার পরেও, কনফিউশনটাকে একটু শুনো। কনফিউশনটা হচ্ছে উপশক্তি স্তর আর অরবিটালের মধ্যে পার্থক্য বুঝতে না পারা, উপশক্তি স্তর আর অরবিটালের মধ্যে পার্থক্য বুঝতে না পারা, ঠিক আছে। এটা একটু বলি আমি, যে দেখো ধাপে ধাপে যদি বলি, অরবিট হচ্ছে অরবিট বা এটাকে ইংলিশে আর একটা নাম বলা হয়, যে বলছি না মনে পড়লে আরো বলবো, শেল, ঠিক আছে।
অরবিট, শেল, অনেক নামই শুনছো, কক্ষপথ, শক্তিস্তর, প্রধান শক্তিস্তর, প্রধান কক্ষপথ, ওকে গেল। অরবিট বা শেল এদেরকে ভাগ করা হয়, মানে কক্ষপথকে ভাগ করা হয় সাবশেলে, শেলকে ভাগ করা হয় সাবশেলে, আর সাবশেলেরই একটা ভাগ হচ্ছে অরবিটাল, সাবশেলেরই ভাগ হচ্ছে অরবিটাল, ঠিক আছে? সো ব্যাপারটা কিরকম দাঁড়ালো, ব্যাপারটা হচ্ছে দাঁড়ালো হচ্ছে এরকম, আমি জানি যে তোমাদের বইতে ওই যে ওইভাবে লিখা থাকে তো অরবিটালের কথাটা, তাই অরবিটালকে তোমরা ওইভাবে একটু ভুল হয় বা মিস্টেকেন হয় জিনিসটা। যেমন আমি একটা উদাহরণ দিই, ধরো পি এর উদাহরণটাই দিই, সাপোজ আমি বললাম টু, হ্যাঁ টু পি, কোন একটা এরকম শেল নিয়ে কথা হচ্ছে, টু পি, টু পি বলতে আসলে কি বোঝায়, টু হচ্ছে তার প্রধান শক্তিস্তর বা অরবিট, আর পিটা হচ্ছে তার সাবশেল, আর এই পিটাকে ভাগ করা যায় আসলে তিনটা ভাগে, পি এক্স, পি ওয়াই, পি জেড। এই যে তোমরা যে তিনটা এরকম বক্স করে লিখো না, এই তিনটাই হচ্ছে আসলে ওর তিনটা অরবিটাল। তাহলে দেখো এখানে আমরা এক একজনের অরবিটাল দেখতে পাচ্ছি, এস তো নিজেই একলা, ঠিক আছে, পি এর জন্য তিনটা এই মাত্রই দেখালাম। দেখো তুমি যখন ডিটা আঁকো তখন ডি কে তুমি কয়টা ভাগ করো, পাঁচটা ভাগ করো, এই যে 1 2 3 4 5, তাই না, পাঁচটা ভাগ করো, সো তার মানে এটা হচ্ছে পাঁচটা। আবার এখানে এফ কতটা, এফ হচ্ছে 60টা। দেখো হিসাবগুলো কিন্তু খুব চমৎকার, হ্যাঁ চমৎকার কোন দিকে, এই যে এক একটা ছোট্ট ছোট্ট ঘর যে তুমি আঁকো, এই এক একটা ঘরে কয়টা করে ইলেকট্রন বসাও, দুইটা করে ইলেকট্রন বসাও, তাই না? তার মানে দেখো ভাইয়া, এসে ইলেকট্রন কয়টা থাকতে পারে, টেকনিক্যালি একটাই তো বক্স, একটা বক্সে ইলেকট্রন থাকতে পারে কয়টা, দুইটা, এখানে বক্স কয়টা, তিনটা, তাহলে 3 দুগুণে 6টা, এই জন্য তুমি লিখো P6, ঠিক আছে? তারপর এখানে বক্স কয়টা, পাঁচটা থাকতে পারে, দুইটা করে, এই যে প্রত্যেকটা দুইটা করে ইলেকট্রন যদি থাকে তাহলে 5 দুগুণে 10টা, এই জন্য তুমি লিখো D10, বা তুমি লিখো হচ্ছে F14, 7 দুগুণে 14, F14, 7 দুগুণে 14, ঠিক আছে? আর ওই যে আমরা তো একটা সূত্র ছোটবেলা থেকে জানি কি, আমাদের ওই যে 2n² 2n² সেটা কি, একটা প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন কয়টা থাকতে পারে। যেমন n এর মান যদি 3 হয় তাহলে আমরা কত লিখি, 2 × 3² 3 × 3 = 9, 9 × 2 = 18, সর্বোচ্চ 18টা ইলেকট্রন কই থাকতে পারবে, তৃতীয় শক্তি স্তরে। হোপফুলি বুঝে গেছো আইডিয়াটা কি বলতে চাচ্ছি। এটা গেল হচ্ছে আমাদের এখানকার এই জিনিসপত্রগুলো যেটা আমরা দেখলাম, অরবিটার অরবিটালের এরকম ইলেকট্রন সংখ্যা নিয়ে, এগুলো নিয়ে আরো অনেকভাবে খেলা যায়, মানে জিনিসগুলো আসলে অনেক মজা। যেমন তোমাকে আরেকটা জিনিস যদি বলি, এই 18টা যে ইলেকট্রন এটা সূত্র না, তোমাকে আমি প্রমাণ করে দেখাই। দেখো তৃতীয় শক্তি স্তরের কথা বলছি, তাই না, তৃতীয় শক্তি স্তরে কি কি থাকে, 3s থাকে, 3p থাকে, 3d থাকে। এখন s এ সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকে এই মাত্রই দেখলাম, দুইটা, p তে কয়টা থাকে, 6টা, d তে কয়টা থাকে, 10টা। দেখো 6 2 8 10 18, সো মুখস্থ করো, বুঝে পড়ো, যেটাই করো এনি হাও সূত্র দিয়ে দেখো, যেভাবে দেখো এটা 18টাই হবে, ঠিক আছে? সো হোপফুলি আমরা প্যাটার্নটা ধরতে পারছি, রাইট? আচ্ছা এবার হচ্ছে যদি সামনের দিকে যাই, এই বক্সটা যারা ছিল আমাদের সাথে আগে, আগেও দেখছো এই বক্সটা বা এই বক্সের কথাবার্তা, অ্যাকচুয়ালি এতক্ষণ এইগুলো নিয়ে বলছি, এখন একটু এক্সপ্লেন করব, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস। এই যে দেখো এখানে আমাদের প্রধান শক্তি স্তর, বুঝতেই পারতেছো কে এল এম এন, অনেক সময় পরীক্ষায় ক্যাপিটাল এন দিয়ে দেয়, অ্যালফাবেট গুলা দিয়ে দেয়, বলে দেয় না প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, অ্যালফাবেট দিয়ে দেয়, এন অ্যালফাবেট দিয়ে দিচ্ছে, তার মানে তুমি কি বুঝে নিবা, এন এর মান হচ্ছে এখানে 4, এন ইকুয়ালস টু হচ্ছে 4, এন ইকুয়ালস টু যদি 4 হয় তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা কি কি হবে একটু আগে দেখলাম, 0 1 2 3, এই 0 1 2 3 কি কি মিন করে, 4s 4p 4d 4f, এবং দেখো এগুলাকে কি বলতেছি, উপস্তর, এগুলাকে আমরা কি বলতেছি, উপস্তর। আর উপস্তরের সংখ্যা কয়টা হইলো, তাহলে টোটাল 4টা লিখছো না, তাহলে উপস্তরের সংখ্যা হচ্ছে 4টা, রাইট? আচ্ছা আর চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এগুলো আশা করি প্রত্যেকটা লেখার দরকার নেই, বুঝতেই পারতেছো ওই যে এটার থিওরিটা কি ছিল, এটার থিওরিটা ছিল হচ্ছে তোমার জিরো সহ মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত, শূন্য তো থাকবে এরপর মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত, তার মানে এখানে আমরা অবশ্যই এস এর জন্য 0, পি এর জন্য -1 0 1, এরপর হচ্ছে -2 -1 0 1 2, দেন -3 -2 -1 0 1 2 3। অরবিটাল সংখ্যা, এই কোয়ান্টাম সংখ্যা যতটা না অরবিটাল সংখ্যা ততটাই, এই যে দেখো কোয়ান্টাম সংখ্যা 1টা তাই অরবিটাল সংখ্যা 1, কোয়ান্টাম সংখ্যা 3টা তাই 3, 5টা তাই 5, 7টা তাই 7, ঠিক আছে? এই জিনিসটা একটু এটার সাথে মিশে গেছে, তাই আমি এটাকে একটু ডানে নিয়ে আসি, দাঁড়াও, এই যে ঠিক আছে,
কোয়ান্টাম সংখ্যা যতটা একটা উপশক্তি স্তরের জন্য, তার অরবিটাল সংখ্যা ততটা। ওকে, আচ্ছা এবার হচ্ছে এই হিসাবটা তো বুঝেই গেছো, উপস্তরে ইলেকট্রন সংখ্যা, এটা তুমি এভাবে দেখতে পারো, দেখো এটা তুমি এভাবে পারো, আর আরো সিম্পলিও মনে রাখতে পারো, এই যে 1 × 2, 3 × 2, 5 × 2, 7 × 2, এইমাত্র তোমাকে যেটা দেখালাম, এখানে যে ফর্মুলাটা আমরা লিখছি সেটা লিখছি হচ্ছে উপস্তরের সহকারী কোয়ান্টাম সংখ্যার সাথে রিলেট করে, আর এখন তোমাকে যেটা আমি লিখছি সেটা হচ্ছে অরবিটাল সংখ্যার সাথে রিলেট করে। বাই এনি হাউ এটা 2 হবে, এটা 6 হবে, এটা 10ই হবে, এটা 14 হবে, যেভাবেই করি না কেন সংখ্যাগুলো তো আর চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে? হোপফুলি এভাবে আমরা ট্রাই করতে পারবো। তো তোমরা পিডিএফ তো পেয়েই যাবা, তাও যদি মনে করো যে তোমার মানে এখন একটু দেখে রাখা দরকার, তুমি চাইলে এটা একটা স্ক্রিনশট নিতে পারো, ঠিক আছে? এটা একটা স্ক্রিনশট নিতে পারো, যেহেতু এটা তোমার মানে পরীক্ষায় আসে, আমি একটা কোয়েশ্চেন দেখাবোই, তখন আর সলভ করে দিব না সৃজনশীল, কারণ যেহেতু এখানেই ওই কোয়েশ্চেনটা সলভ করে ফেলছি। এই যে 4 নাম্বার যে এন এর যে বক্স এর মানগুলো লিখলাম, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি একটা সৃজনশীল প্রশ্নে আসছে, আসছে আমাদের স্লাইডে, সেটা কিন্তু সলভ আমরা দেখে ফেললাম অলরেডি। ওকে, আচ্ছা এবার হচ্ছে এই যে এই টাইপের সৃজনশীল কোয়ান্টাম সংখ্যা থেকে আসে বা অরবিটাল থেকে আসে যে 2D অরবিটাল সম্ভব নয় ব্যাখ্যা করো, ঠিক আছে? 2D অরবিটাল সম্ভব না ব্যাখ্যা করাটা তো খুব কঠিন কিছু না, এটা তুমি বলতে হবে যে হ্যাঁ দেখেন পি এর মান যদি আমাদের কত হয়, 1 হয়, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে আমাদের পি এর মান 1 হইলে অবশ্যই বুঝতে পারতেছি যে 0, 1, 2, 3 ধাপে ধাপে আসতে হবে। এন এর মান যদি ভাইয়া 2 হয় তাহলে আমাদের এখানে এল এর মান কত হবে, 0, 1 এগুলো হবে, তাই না? তাহলে দেখো 0 আর 1 কি মিন করতেছিল, 0 মিন করতেছিল এস, 1 মিন করতেছিল পি, তাহলে কি কি সম্ভব, 2S সম্ভব আর 2P সম্ভব। ওর তো এখানে 2 নাই যে ওর জন্য ডি হবে, তাই না? তো এখানে কিন্তু বোঝাই যাচ্ছে যে এই মানটা এখানে কোনোভাবে পসিবল না। তাহলে কিভাবে করবা, 2D যেহেতু বলছে, আগে দেখবা প্রধান কোয়ান্টাম নাম্বারটা 2, তাহলে সহকারী কোয়ান্টাম নাম্বার হওয়া উচিত 0 আর 1। 0 আর 1 যদি হয়, 0 মিন করে, আমি বারবার লিখে দিচ্ছি এই জিনিসটা, এই যে 0, 1, 2, 3, 0 মিন করে এস কে, 1 মিন করে পি কে, 2 মিন করে ডি কে, 3 মিন করে এফ কে। হ্যাঁ, সো ওর তো আসেই 0 আর 1, ওর ডি কোত্থেকে আসবে বলো? ওর তো নাই, ওর তো তোমার ডি এফ যে থাকবে বা এগুলা যে আসবে এগুলা তো সুযোগই নেই এখানে থাকার, ঠিক আছে? ওকে, আচ্ছা এবার তাহলে আমরা পরেরটা দেখি, উদ্দীপকে ওয়াই মৌলটির সর্বশেষ অরবিটালের ইলেকট্রনগুলোর ক্ষেত্রে 4টি কোয়ান্টাম সংখ্যার প্রয়োগ দেখো, ঠিক আছে? প্রয়োগ দেখাও, তার মানে তোমার এই যে এখান থেকে আইডেন্টিফাই করতে হবে ওয়াই মৌলটা কোনটা, এরপর হচ্ছে 4টা কোয়ান্টাম সংখ্যা। এখন একটা কথা বলি, আমি ক্লাসের শুরুতেই, অনেকে হয়তো একটু পরে জয়েন করছে, বাট ক্লাসের শুরুতে একটা কথা তোমাদেরকে বলতেছিলাম যে পর্যায় সারণী থেকে মিলায় কিন্তু একসাথে কিন্তু কোয়েশ্চেন আসে, যেমন এখানে কিন্তু কোয়েশ্চেনটা মিলায় আসছে। দেখো তুমি আলটিমেটলি কোয়ান্টাম সংখ্যার কোয়েশ্চেন সলভ করতে চাও, কিন্তু মৌল কোনটা সেটা সরাসরি বলে দেয় নাই, তার মানে ভাইয়া তুমি যদি এই কোয়েশ্চেনটা সলভ করতে চাও এমনি তো তোমার কি জানা লাগবে বলো তো? এমনি তো তোমার এইখানে পর্যায় সারণীর ব্যাপার আইডিয়া থাকা লাগবে যে ভাইয়া এক্স কোনটা, ওয়াই কোনটা, জেড কোনটা, ঠিক আছে? এখন আমরা যদি একটু খেয়াল করি, এক্স ওয়াই জেড এই মৌলগুলো বের করা খুব কঠিন কিছু না, খুব ঠান্ডা মাথায় দেখো, ওয়াই হচ্ছে 15 নাম্বার গ্রুপে, ঠিক আছে? কিন্তু পর্যায় হচ্ছে দ্বিতীয়, পিরিয়ড হচ্ছে দ্বিতীয়, তুমি এক্স আর জেড এর জন্য চিন্তা করবা। আমরা যেহেতু ওয়াই নিয়ে কোয়েশ্চেনটা সলভ করতেছি, তাই আমি তোমাকে একটা বের করার ট্রিকটা দেখাই, ট্রিক না আসলে এটা ট্রিকের কিছু না, ওয়েটা দেখাই, পদ্ধতিটা দেখাই। আচ্ছা ওর পিরিয়ড আছে 2টা, পর্যায় আছে 2টা, তার মানে ওই যে আমরা যে বক কমা কমা দিয়ে লিখি 2, 8, 8 এরকম লিখি না, তার মানে এখানে আমি 2টা সংখ্যা কমা কমা দিয়ে লিখতে পারবো, ঠিক আছে? আর এই যে লাস্টে তোমার 15 15 থাকা মানে কি মিন করে, 10+5, তার মানে সর্বশেষ স্তরে ইলেকট্রন আছে 5টা, তাহলে শেল আসতেই কয়টা, মানে 2টা শেল আছে কেমনে বুঝলাম, পর্যায়ে 2টাই, তাই 2 দিব, কমা দিয়ে আরেকটা সংখ্যা লেখার কথা, সেই সংখ্যাটা কত হবে, 5 হবে, কেমনে বুঝলাম, 15, তাই 16 হলে 6 লিখতা, 17 হলে 7 লিখতা, ঠিক আছে? এভাবে আমরা লিখতে পারি। আচ্ছা যেমন দেখো ভাইয়া, অনেকের একটু কনফিউশন হইতে পারে, দেখো ওয়াই এর নিচে যদি আরেকটা মৌল থাকতো এ, ঠিক আছে? এর এ কোন মৌলটা বা ওর ইলেকট্রন বিন্যাসটা তুমি কিভাবে বের করতা? এটা বের করার ওয়ে হচ্ছে, ও যেহেতু 3 নাম্বার পর্যায়ে আছে, ওর শেল থাকতো 3টা, এরকম 2, 8, সামথিং, এই সামথিংটাই কত, 15 নাম্বার গ্রুপে যেহেতু আছে, তাই 10 যোগ 5 15, তার মানে সেটা হয়তো 15। সো দেখো এখন নিশ্চয়ই বুঝে যাচ্ছে উপরেরটা হচ্ছে 7 আর নিচেরটা হচ্ছে 15, তার মানে উপরের মৌলটা হচ্ছে নাইট্রোজেনের জন্য, নাইট্রোজেনের জন্য 7,
আর নিচের মৌলটা কি ফসফরাসের জন্য, ফসফরাসের জন্য হচ্ছে 15। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম হচ্ছে নাইট্রোজেনের 60টা ইলেকট্রন আছে, এবং বেসিক্যালি এই 60টা ইলেকট্রনের মধ্যে সর্বশেষ ইলেকট্রনগুলোর, সর্বশেষ অরবিটালের ইলেকট্রনগুলোর ক্ষেত্রে 4টি কোয়ান্টাম সংখ্যার প্রয়োগ দেখাইতে বলছে। বুঝছো তো আশা করি? ওয়াই মৌলটা হচ্ছে নাইট্রোজেন। হ্যাঁ, আসলে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা করি, 60টা ইলেকট্রন কিভাবে, 1s2, 2s2, 2p3। তার মানে এই যে সর্বশেষ অরবিটাল আছে না, এই সর্বশেষ অরবিটালের ইলেকট্রনগুলোর জন্য কোয়ান্টাম সংখ্যা জানতে চাইছে। সো সর্বশেষ অরবিটালটা আঁকি আসো, আঁকলে কয়টা ভাগ হবে, তিনটা, 1, 2, 3, এবং তিন ভাগে কয়টা ইলেকট্রন বসতেছে, তিনটা, তাই না? এখানে বসতেছে একটা, এখানে বসতেছে দুইটা, এখানে বসতেছে তিনটা। আশা করি জানি হুন্ডের নিয়ম, ওই যে ইলেকট্রন একটা একটা করে বসাইতে হবে, তাই না? দেখছো হুন্ডের নিয়ম, এটা কিন্তু আমাদের আলটিমেটলি এখানে কাজে লাগতেছেই, যদিও এটা মেইনলি আমাদের পর্যায় সারণীর সাথে রিলেটেড। তো মানে দুইটা চ্যাপ্টারের সাথে কিন্তু আলটিমেটলি রিলেটেড, গুণগত রসায়নে আছে, বাট আলটিমেটলি পর্যায় সারণী তো ইলেকট্রন বিন্যাস থেকে তো পর্যায় সারণীটা আসছে, তাই না? আচ্ছা, তো দেখো এখন 2p3, এটাকে তুমি আলাদা করে নিয়ে আসো, 2p, তার মানে এন এর মান কি বোঝায়, 2 বোঝায়। আবারও বলি, পি এর মান কি বোঝায়, লিখাই আছে কিন্তু এখানে, এল এর মান, সরি পি না, এল এর মান, এল এর মান কি বোঝায়, পি, যেহেতু পি মানে ভাইয়া 1। এই যে দেখো উপরে একটু আগে লিখে দিচ্ছি, 0 মানে এস, পি মানে 1, ডি মানে 2, এফ মানে 3। ঠিক আছে, আচ্ছা এবার আসো যেগুলো নিয়ে অ্যাকচুয়ালি আমাদের কনফিউশন বেশি হয়, এম এর মান কোনটা হবে। এম এর মান বলেই দিচ্ছে, সর্বশেষ অরবিটালের ইলেকট্রন গুলোর, ইলেকট্রন গুলোর ক্ষেত্রে 4টি কোয়ান্টাম সংখ্যা, ইলেকট্রন কয়টা আছে, তিনটা আছে। তাহলে এই যে -1, 0, 1, তাহলে এখানে এম এর মান হবে -1, 0, 1। দেখো একটা কথা বলি, তোমরা অনেক বইতে অনেক রকম লেখা দেখে থাকবা, বা এটা নিয়ে তোমাদের অনেক কনফিউশন হয়, বাট সাধারণত আমরা যখন এই হিসাবটা করি তখন এটা সংখ্যারেখার মতোই করি। মানে তুমি এটা একটা সংখ্যারেখা চিন্তা করো, সংখ্যারেখা সবচেয়ে বামে থাকে -1, তারপর 0, তারপর 1। তোমরা অনেকে এখন এটা ওই যে আশা করি বুঝতে পারছো, তোমাদের সাথে হয়তো আমার কোয়েশ্চেনটা মিলছে, যে এই চিন্তাটা থাকে আমাদের যে কোনটা মাইনাস কোনটা 0 কোনটা +1 এরকম। সো এটা হচ্ছে তাদের সিরিয়ালটা। ওকে, আচ্ছা এবার দেখো লাস্টে যদি বলি এস, দেখো এখানে সবগুলো ইলেকট্রন একই স্পিনে আছে, তো একই স্পিনে থাকলে সাধারণত আমরা আপওয়ার্ডস যে স্পিনটা, মানে উপরের দিকে যে তীর চিহ্নটা দেই সেটাকে আমরা প্লাস হাফ বলি। এটা হচ্ছে কনভেনশনাল নিয়ম, ঠিক আছে? উপরেরটা হচ্ছে প্লাস হাফ। তার মানে দেখো এই অরবিটালে সাপোজ এখানে আরেকটা এই যে লাল কালারের ইলেকট্রন, আরেকটা ইলেকট্রন যদি থাকতো, ডেফিনেটলি এইটার এস এর মান তুমি বলতে হচ্ছে -1, যেহেতু উপরের দিকে তুমি প্লাস হাফ দিয়ে দিচ্ছ, নিচের দিকেরটা অবশ্যই কি দিতা, তখন -1 দিতা। সো এই ব্যাপারগুলো, এই টেকনিক্যাল ব্যাপারগুলো তোমার বুঝতে হবে। এবং কোয়ান্টাম নাম্বার থেকে এই টাইপ কোয়েশ্চেন, দেখো এই পেজে যা তুমি দেখতেছো, যা তোমাকে শিখালাম, সেটা অ্যাকচুয়ালি দুই জায়গায় আসতে পারে, এইচএসসি তে তো আসেই, সেটা তো বোর্ড কোয়েশ্চেন দেখে বুঝতেছো, ইভেন অ্যাডমিশনও কিন্তু এই টাইপ কোয়েশ্চেন আসে, তুমি ভার্সিটি বলো, ইঞ্জিনিয়ারিং বলো, যে টাইপই বলি না কেন এই টাইপ কোয়েশ্চেন আসে। ঠিক আছে, আচ্ছা এবার আসো সামনের দিকে যাই, এই যে নীতিগুলোর কথা বলতেছিলাম, মানে কোয়ান্টাম নাম্বারে কোয়েশ্চেন আসলো, আলটিমেটলি কিন্তু এই নীতিগুলো মেনেই আমরা ইলেকট্রন বিন্যাস করলাম, রাইট? সো এই নীতিগুলো কিন্তু আমরা মোটামুটি 9-10 থেকে শিখে আসতেছি, এবং বিশ্বাস করো এগুলো আমাদের এখনো কোথায় আসে, কখতে আসে, ডিরেক্ট দিয়েই দেয় যে হুন্ডের নীতি লিখো বা পলের বর্জন নীতি লিখো। দেখো আউফবাউ নীতি তো জানো, আউফবাউ ওই যে তোমার জার্মান ভাষা থেকে আসছে, এক্ষেত্রে যে বিল্ডিং আপ, মানে আস্তে আস্তে হচ্ছে যে তোমার উপরের দিকে শক্তি স্তরে যাবে, তার মানে ওই যে তুমি যে লিখো 1s 2s 3s 3p, তারপর তুমি কি করো, তারপর লিখো হচ্ছে 4s, তাই না? তারপর তুমি লিখো হচ্ছে 3d। তার কারণ কি? তার কারণ হচ্ছে শক্তির ব্যাপারটা, তুমি যার শক্তি কম তার শক্তি, মানে সেই কক্ষপথ থেকে সেই অরবিটালটাকে আগে লিখো, এরপরেরটাকে পরে লিখো, তাই না? যারটা বেশি। সো দেখো 4s সেটটা শক্তি কেন কম 3d থেকে, মানে 3d হচ্ছে বেশি, 4s কম, ভাইয়া এটা কিভাবে বুঝবো আমরা, আসো দেখি। দেখো এটার জন্য দুইটা মান লাগবে, তুমি কি করবা n+l এর মান এই দুইটা যোগ করবা। আসো 4s এর জন্য বের করি, 4s এর জন্য n তো দেখাই যাচ্ছে 4, আর s এর জন্য কত, 0। আমি বারবার এই জিনিসটা লিখি, 0 1 2 3 প্রত্যেক পেজে একবার করে লিখতেছি, 0 মানে s, l মানে p, মানে 1 মানে p, 2 মানে হচ্ছে d, আর 3 মানে হচ্ছে f। তার মানে কি, 4 প্লাস 0, s এর মান হচ্ছে 0, তাহলে এটা কত হবে, 4।
দেন আসো আমরা যদি লিখি হচ্ছে থ্রিডি, থ্রি ডি, থ্রি ডি হলে এটা কি হবে, এন এর মান তো থ্রি আর ডি কত ভাইয়া, ডি এর মান হবে টু, তিনে দুইয়ে পাঁচ, মানে এল এর মানটা টু ডি এর জন্য, তাই না? সো দেখো চারের থেকে যেহেতু পাঁচ বড়, চারের থেকে যদি পাঁচ বড় হয় সো তখন আমরা এই কারণেই হচ্ছে ফোর এস কে আগে লিখি, থ্রি ডি কে পরে লিখি। এগুলো তোমরা পারো মোটামুটি জানি, নাইন টেনেরই পড়া জিনিস কিন্তু, আর বুঝছো তো এটা, ওই যে এই ছবি তো নাইন টেনের বইতেও ছিল তোমাদের। আচ্ছা এরপর হচ্ছে তোমার হুন্ডের নীতি। হুন্ডের নীতি হচ্ছে নিচেরটা বুঝতেই পারতেছো যে আমাদের এখানে হচ্ছে যে পলির বর্জন নীতি, এটা বলে যে তোমার কোনো একটা মৌলের যে ইলেকট্রনগুলো থাকবে তাদের চারটা কোয়ান্টাম নাম্বার ডিফারেন্ট হবে, চারটা কোয়ান্টাম নাম্বার ডিফারেন্ট হবে। এটা হচ্ছে পলির বর্জন নীতি, যে চারটা কোয়ান্টাম নাম্বার ডিফারেন্ট হবে। হ্যাঁ, তার মানে কখনোই হচ্ছে তোমার ধরো দুইটা ইলেকট্রন নিলাম, তাদের যে চারটা কোয়ান্টাম নাম্বার সেম হইতে পারবে না, এটা অনেকটা তার আইডেন্টিটির মতো, ঠিক আছে? সাপোজ আমি যদি বলি যে একটা ইলেকট্রন, কার কথা বলবো, ধরো একটু আগে এই পেজে যে বলতেছিলাম, এই পেজে দেখো এটাই খুব ভালো একটা এক্সাম্পল, সাদা ইলেকট্রন আর লাল ইলেকট্রন। এই সাদা ইলেকট্রন আর লাল ইলেকট্রনের এন এর মান টু দুইজনেরই, এল এর মান দুইজনেরই ওয়ান, কারণ কি দুইজনই টু পিতে আছে, এম এর মান দুইজনেরই মাইনাস ওয়ান, কারণ দুইজনই একটা বক্সে আছে, বাট এস এর মান একজনের হচ্ছে প্লাস হাফ আর একজনের হচ্ছে মাইনাস হাফ, তার মানে এই দুইটা কোয়ান্টাম নাম্বার কিন্তু তাদের ঠিকই আলাদা হইলো, লাস্ট কোয়ান্টাম নাম্বারটা। ওকে আচ্ছা, আর হুন্ডের নীতি, হুন্ডের নীতিটা এই যে এখানেই ছবি দিয়ে ক্রস দিয়ে দেওয়া আছে আর টিক দিয়ে দেওয়া আছে, তার মানে তুমি সবসময় সিঙ্গেল ওয়েতে ইলেকট্রন বসাইতে হবে। ধরো আমি পাঁচটা দিয়ে দেখাই, হ্যাঁ তোমার কাছে ধরো এই যে ডি অরবিটাল আছে, ডি আছে, হ্যাঁ ডি এর পাঁচটা অরবিটাল আছে, অ্যান্ড এখানে তোমার ছয়টা ইলেকট্রন আছে। সো ছয়টা ইলেকট্রন তুমি কিভাবে বসাবা, অবশ্যই সিঙ্গেল করে সবাইকে একটা দিয়ে যাবা, দেন ছয় নম্বর ইলেকট্রনটা এখানে দিবা, ঠিক আছে? ছয় নম্বর ইলেকট্রনটা, তাহলে তোমাকে যদি বলা হয় বলো তো ছয় নম্বর ইলেকট্রনটা কোন বক্সে আছে, তুমি বলো ভাইয়া প্রথম বক্সটায় আছে, প্রথমটায় আছে। কেমনে বুঝলাম, এক দুই তিন চার পাঁচ সিরিয়ালে বসছে, দেন ছয় নম্বরটা আবার প্রথম থেকে বসা শুরু করবে, সাতটা হইলে সাত এখানে, আটটা হইলে আট এখানে, এভাবে বসবে। ওকে আচ্ছা, এবার হচ্ছে বর্ণালী। বর্ণালী ওই যে বোরের পরমাণু মডেল থেকে আসে, তোমরা এই ইকুয়েশন গুলো তো খুব ভালো মতোই জানো, যেটা হচ্ছে আমাদের ই ইকোয়ালস টু এইচ এফ, এফ হচ্ছে কম্পাঙ্ক, এখানে নিউ দিয়েও লিখা হয়, অ্যান্ড এইচ এফ কে আমরা কি লিখতে পারি, ই ইকোয়ালস টু এইচ সি বাই ল্যামডা। এটা থিওরিটা অলরেডি বলে আসছে যে ইলেকট্রন লাফালাফি করলে খুব স্বাভাবিক শক্তি বিকিরণ হবে, শক্তিকে তো আর চোখে দেখা যায় না, চোখে দেখা যায় হচ্ছে ওর বর্ণালীটাকে। হ্যাঁ, আবার সবগুলো চোখে দেখা যায় না, ভিজিবল রেঞ্জে থাকলে দেখা যায়, বাট যেটা নির্গত হয় সেটা হচ্ছে ওর বর্ণালীটা, যার কিনা একটা নির্দিষ্ট কম্পাঙ্ক থাকে, একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য থাকে, সি তো হচ্ছে আলোর বেগ, নো ডাউট, ঠিক আছে, সি তো আলোর বেগ, এই আর কি। আচ্ছা আর আরেকটা জিনিস, যেটা হচ্ছে ল্যামডা উল্টা রাশিটা, যেটা ওয়ান বাই ল্যামডা, সেটা কি, সেটা হচ্ছে নিউ বার, নিউ বারটা কি তরঙ্গ সংখ্যা। সো প্রশ্ন আসলে একটু দেখে নিব, হ্যাঁ আমি জানি তোমরা দেখো, তাও হচ্ছে যে ব্যাপারগুলো একটু বলে নিলাম যে প্রশ্নের যে কোনোটাই চাইতে পারে, কম্পাঙ্ক চাইতে পারে, তরঙ্গ দৈর্ঘ্য চাইতে পারে, তরঙ্গ সংখ্যাও চাইতে পারে, সো এটা একটু আমরা বুঝে নিব যে প্রশ্নে কোনটা চাইছে, ঠিক আছে? আচ্ছা এখন হচ্ছে আমরা হাইড্রোজেন বর্ণালী দেখতেছি। হাইড্রোজেন বর্ণালী অ্যাকচুয়ালি, এটা একটু বলে রাখি, বোরের পরমাণু মডেলটা কার জন্য প্রযোজ্য, সিঙ্গেল ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর জন্য প্রযোজ্য, সিঙ্গেল ইলেকট্রন বিশিষ্ট অ্যাটমের জন্য বোরের পরমাণু মডেলটা অ্যাপ্লিকেবল। ওকে, সিঙ্গেল ইলেকট্রন লাইক কি বলতে চাচ্ছি এখানে আমি, কার কার সিঙ্গেল ইলেকট্রন আছে, হাইড্রোজেনের আছে সিঙ্গেল ইলেকট্রন, হিলিয়াম প্লাসের আছে সিঙ্গেল ইলেকট্রন, লিথিয়াম টু প্লাসের আছে সিঙ্গেল ইলেকট্রন, বেরেলিয়াম থ্রি প্লাসের আছে সিঙ্গেল ইলেকট্রন। সো পরীক্ষা কিন্তু এরকম আসে যে কোনটার এমসিকিউতে আসে, কোন তোমার লিথিয়াম প্লাসেরটা ব্যাখ্যা করা যাবে নাকি লিথিয়াম প্লাস টু প্লাসেরটা ব্যাখ্যা করা যাবে, ব্যাখ্যা টেখা তোমার মতামত দাও এই টাইপ আসে। এখন কেন সিঙ্গেল ইলেকট্রন কিভাবে বুঝলাম, দেখো হাইড্রোজেন তো এমনি একটা ইলেকট্রন, নো ডাউট, হিলিয়াম প্লাস মানে ওর ছিল দুইটা, প্লাস হয়ে গেছে মানে এখন একটা বাদ চলে গেছে, একটা ইলেকট্রন আছে। তারপর লিথিয়ামের তো ইলেকট্রন থাকে হচ্ছে নর্মালি তিনটা, বাট লিথিয়াম টু প্লাস মানে দুইটা ইলেকট্রন চলে গেছে, আছে একটা, আর বেরিলিয়ামটা বুঝতেই পারছো চারটা ইলেকট্রন থাকে, তিনটা চলে গেছে, একটা, তার মানে যাদের শুধুমাত্র একটা ইলেকট্রন থাকবে। হ্যাঁ আমি তোমাকে সহজ ভাষায় বলি, মনে করো অনেকগুলো ইলেকট্রন আছে, দুই তিনটা আছে, এখন দেখো বাইরে থেকে তুমি শক্তি দিলে
যে কোনোটাই কিন্তু যে কোনো কক্ষপথ থেকে উপরে কক্ষপথ এরকম যাইতে পারে। সো তখন কিন্তু তুমি বুঝবা না কার জন্য আসলে বর্ণালীটা দেখছো। হ্যাঁ, সো এই জন্য হচ্ছে সেটা কিন্তু ব্যাখ্যা করতে পারে না বোরের পরমাণু মডেলটা। বোরের পরমাণু মডেল শুধু ওইটাই ব্যাখ্যা করতে পারবে যে এই একটা সিঙ্গেল ইলেকট্রন আছে, এই সিঙ্গেল ইলেকট্রনটা লাফ দিল, তখন যে বর্ণালীটা দেখা যাবে তখন কিন্তু পুরাটাই ওর দেখা যাচ্ছে। বাট যদি এখানে দুই তিনটা ইলেকট্রন থাকতো তখন আসলে বর্ণালীটা কার সেটা দেখা যেত, মানে এক্সপ্লেন করা যেত না। ঠিক আছে, এই হচ্ছে সমস্যাটা। এই জন্য হচ্ছে যে ব্যাখ্যাটা সবসময় একটা ইলেকট্রনের জন্য এরকম দেওয়া হয়। আর যেটা বলতেছিলাম, 1 বাই ল্যামডা যে কথা, তরঙ্গ সংখ্যা একই কথা, আর এইচ হচ্ছে রিডবার্গ ধ্রুবক, 109678 সেন্টিমিটার ইনভার্স ওয়ান। দেখো ভাই, আমি সেন্টিমিটার ইনভার্স ওয়ান মানটা মনে রাখি, তুমি চাইলে মিটার এককে মানটা মনে রাখতে পারো, বইতে যেটা দাও মনে রাখতে পারো, কিন্তু দেখতে হবে কি ল্যামডা কিসে চাইছে। ল্যামডা ম্যাক্সিমাম সময় চায় আসলে ন্যানোমিটারে। তো দেখো, আলটিমেটলি তুমি এককের মানটা সেন্টিমিটারে মনে রাখো বা মিটারে মনে রাখো, একক রূপান্তর করে কিন্তু প্রশ্ন অনুযায়ী মানটা ন্যানোমিটারেই উত্তরটা দিতে হবে। ম্যাক্সিমাম টাইম চায় হচ্ছে ন্যানোমিটারে, ঠিক আছে? মিটার সেন্টিমিটারে চায় না যে তা না, ম্যাক্সিমাম চায় হচ্ছে ন্যানোমিটারে। আর রিডবার্গ ধ্রুবকের মান মনে রাখা তো খুবই সহজ, এই যে 10, 9, 6, 7, 8 সবই আছে, 6, 7, 8, 9, 10 এভাবে আমি মনে রাখি। এই জন্য আমার সেন্টিমিটারের মানটা মনে রাখতে সুবিধা লাগে, তুমি মিটারেরটা মনে রাখতে পারো। আর যেটা বললাম যে এখানে ন্যানোমিটারে উত্তরটা চাইছে নাকি সেন্টিমিটারে চাইছে সেটা একটু দেখে নিতে হবে। আর এখানে এনএল কি, এনএল হচ্ছে নিম্ন শক্তি স্তর, নিম্ন। আর এনএইচটা কি, এনএইচটা হচ্ছে উচ্চ, উচ্চ যে শক্তি স্তরটা সেটা, ঠিক আছে, এই আর কি। আচ্ছা, তো এখন হচ্ছে এখানে আমাদের যে জিনিসটা মনে রাখা লাগবে, খুবই 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 অবভিয়াসলি এটা আমাদের জানা থাকাই লাগবে, সেটা হচ্ছে এই সিরিজগুলোর নাম, লাইমেন, বামার, প্যাশ্চেন, ব্র্যাকেট, ফান্ড। আর এরা কোন টাইপের রশ্মি সৃষ্টি করে সেটা খুবই সহজ। প্রথমটা সৃষ্টি করা হচ্ছে ইউভি, সেকেন্ডটা সৃষ্টি করা হচ্ছে ভিজিবল, তার মানে দেখো শুধুমাত্র বামার সিরিজের ক্ষেত্রেই আলোকরশ্মিগুলো চোখে দেখা যায়, বাকিদের ক্ষেত্রেও আলোকরশ্মি, আলোক না আসলে বর্ণালী, বর্ণালী তৈরি হয় কিন্তু সেটা চোখে দেখা যায় না। বাট বামারেরটা হচ্ছে বর্ণালীটা দৃশ্যমান রেঞ্জে থাকে, এই যে আমাদের দৃশ্যমান রেঞ্জ, এই যে এটা ভিজিবল রেঞ্জে থাকে, এখানে মোটামুটি 400 থেকে, এটা তোমার বই অনুযায়ী লিখো, আমি জাস্ট রাফটা বলতেছি, 400 থেকে 750 ন্যানোমিটারের মধ্যে ধরো এরকম মান থাকে, এইটা হচ্ছে ভিজিবলটা যদি এর মধ্যে থাকে। তার মানে এই যে ভিজিবল রেঞ্জে সবসময় আমরা আসলে কোনটা কোন সিরিজটাই দেখি, বামার। আচ্ছা, আর তার থেকে বামে গেলে হচ্ছে ইউভি, আর ডানে গেলে হচ্ছে আইআর। ইউভি তো অতি বেগুনি, আর আইআর হচ্ছে ইনফ্রারেড বা অবলোহিত। তোমরা ইংলিশ বাংলা নামগুলো অনেক সময় মনে রাখতে পারো না, বা ইংলিশের থেকে বাংলা নাম বললে অন্য একটা জিনিস মনে করো, বাংলা থেকে বললে আরেকটা মনে করো, এমন না, দুইটা একই জিনিস, অবলোহিত বা আইআর, ঠিক আছে, এই তিনটাই কি আইআর। তাহলে দেখো সিরিজের নাম কিভাবে আসলো, ইলেকট্রন কোথায় আসলো, ইলেকট্রন কোথায় আসলো সেই অনুযায়ী কি হবে আমাদের সিরিজের নাম, সেই অনুযায়ী আমাদের কি হবে সিরিজের নামটা হবে। যেমন ইলেকট্রন আসলো হচ্ছে দুইয়ে, এনএল, এনএল হচ্ছে দুই। এখন ইলেকট্রন সেটা 3 থেকে আসছে নাকি 4 থেকে আসছে ডাজেন্ট ম্যাটার, ইলেকট্রন এই যে দুইয়ে আসছে, দুইয়ে আসা মানেই সেটা হচ্ছে বামার সিরিজ, ঠিক আছে, এইভাবে আর কি। সো ইলেকট্রনটা এই যে কমা কমা দিয়ে এনেছি বলতে বোঝানো হয়েছে কোথ থেকে আসতে পারে, দেখো যে লাইমেন, বামার, প্যাশ্চেন, ব্র্যাকেট, ফান্ড, এরকম কোথায় আসলো। ইলেকট্রন পাঁচে আসছে, কোথ থেকে আসছে ডাজেন্ট ম্যাটার, আসছে উপরে কোনোটা থেকেই, উপরে কোনোটা থেকে আসছে, 6, 7, 8, 9, 10 বা ইনফিনিটি এরকম কোথা থেকে আসছে, বাট আসছে পাঁচে, তাই এটা হচ্ছে ফান্ড সিরিজ এরকম। এটা জাস্ট ছবি, এটা অনেকে হয়তো আগেও দেখছো, যারা ভাইয়ার সাথে আগে ক্লাস করার সুযোগ হয়েছে তারা হয়তো দেখছো যে এই ছবিটা হচ্ছে তোমরা ইঞ্জিনিয়ারিং বিভিন্ন সাবজেক্টে, বা ইঞ্জিনিয়ারিং না, ফিজিক্স, কেমিস্ট্রি, এই টাইপ বিভিন্ন সাবজেক্টে পড়লে তখন হচ্ছে তোমাদের এক্সপেরিমেন্ট এটা করানো হয়, হাইড্রোজেনের ইমিশন স্পেকট্রাম, এটা তো তখন এই টাইপ বর্ণালীটা চোখেই দেখতে পারবা তুমি, ঠিক আছে, এই 4টা রেখে এরকম চোখে দেখতে পারবা, এই পরীক্ষাটা করানো হয়। ওকে, দেখো নিয়নেরটা কি হয়েছে, ইলেকট্রন বেশি না, এই জন্য খেয়াল করছো কত অনেকগুলো দাগ আসছে, মার্কারিটটা কিন্তু দাগ আরো বেশি, তোমার হয়তো মনে হইতে পারে না দাগ তো মাত্র 4টাই, কিন্তু না, এইখানে আসলে প্রচুর পরিমাণ দাগ, এত দাগ আসছে যে দেখে বুঝা যাইতেছে না। তার মানে এটাই সমস্যা যে ইলেকট্রন যত বেশি হবে বর্ণালীও তত বেশি হবে, কারণ তখন সবগুলো ইলেকট্রন যার যার মতো ইলেকট্রন নিয়ে টিয়ে সে ছুটাছুটি করতেছে। আচ্ছা, এবার হচ্ছে লাইনের তরঙ্গ দৈর্ঘ্য, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, তার কারণ হচ্ছে এইটা পরীক্ষায় এভাবে প্রশ্নটা আসছে, আসে যে যেমন আমি যদি বলি কোনটা বলবো, দাঁড়ো আমি যদি বলি প্যাশ্চেন সিরিজের, প্যাশ্চেন সিরিজের সিরিজের
তৃতীয় লাইন, প্যাশ্চেন সিরিজের তৃতীয় লাইন বা থার্ড লাইন, এভাবে কোয়েশ্চেন করা যায়। প্যাশ্চেন সিরিজের তৃতীয় লাইনের জন্য তরঙ্গ সংখ্যা বের করো বা ল্যামডা নির্ণয় করো। হ্যাঁ, কথার কথা ধরো, ল্যামডা নির্ণয় করো, এরকম বললো। এখন ফর্মুলা তো সহজ, সবাই পারি, যে 1/ল্যামডা আর এইচ দিব, 1/NL² দিব, মাইনাস 1/NH² দিব, ফর্মুলা তো সহজ। কিন্তু NL কত বসাবো আর NH বা কত বসাবো? NL তো সহজ, তাই না? তোমার ওই যে, এটার জন্যই বললাম, NL পারার জন্য কি প্যাশ্চেন সিরিজ কি মিন করে সেটা মনে রাখতে হবে। সিরিয়ালি দেখো, 1, 2, 3, লাইমেন, বামার, প্যাশ্চেন, তার মানে প্যাশ্চেন মিন করে হচ্ছে N হচ্ছে 3। তার মানে এই যে ইলেকট্রন, একটু আগে যা পড়াইছি, ইলেকট্রন কোথায় আসলো, কোথায় আসলো কি দাঁড়াচ্ছে, ইলেকট্রন 3-এ আসলো, যেহেতু প্যাশ্চেন সিরিজ বলছে। আর কোথ থেকে আসলো সেটাই হচ্ছে থার্ড লাইন মিন করে। থার্ড লাইন জাস্ট কি করবা, এই 3-এর সাথে থার্ড লাইন বলছে না, তাই 3-এর সাথে 3 যোগ করে দিবা, তার মানে NH হবে 6। বুঝি নেই? তাহলে আরেকটা এক্সাম্পল দেখি। বললো যে লাইমেন সিরিজের, লাইমেনের ফিফথ লাইন, লাইমেন সিরিজের ফিফথ লাইন, লাইমেন মানে প্রথমটা, তো ডেফিনেটলি NL কত হবে, NL হবে 1, আর NH কত হবে, ফিফথ লাইন, তার মানে 1+5, NH হবে 6। এই যে এই মানগুলো পারা লাগবে, ঠিক আছে? বাকিটা তো ম্যাথ, ওই যে RH এর মান বসাবো, বা RH হচ্ছে 109678, দেন এটাকে উল্টানো লাগবে, উল্টাইলে ল্যামডার মান প্রথমে কিসে আসবে, সেন্টিমিটারে আসবে, যেহেতু আমি সেন্টিমিটার ইনভার্স বের ইউজ করছি। দেন এই সেন্টিমিটারকে প্রশ্ন যদি চায় তাহলে ন্যানোমিটারে নিব, প্রশ্ন যদি চায় মিটারে নিব, ইভেন প্রশ্ন এটাও চাইতে পারে অ্যাংস্ট্রমে নাও, তখন সেটাতে নিব, ঠিক আছে? সো এটা ডিপেন্ড করে আর কি, ওই অনুযায়ী আমরা নিব। আচ্ছা, সো এবার হচ্ছে আমরা একটু প্রশ্ন দেখি, যে এই টাইপের প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষায় আসছে, বোর্ড প্রশ্ন সমাধান করতেছি এখন এই টপিকটা থেকে। যে কি বলছে, 675 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট, হ্যাঁ 675 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট বর্ণালীর শক্তি, শক্তিটা নির্ণয় করতে বলছে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকলে শক্তি কিভাবে বের করে? এই ফর্মুলাটা কিন্তু দেখাইছি, ই ইকুয়ালস টু HC/ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকলে। এখন দেখো সবগুলোর মানে তুমি জানো, কি কি জানো একটু দেখো। এখানে যদি বলি এইচ হচ্ছে কত হবে আমাদের, 6.626 প্ল্যাঙ্কের ধ্রুবক ইন্টু 10^34, এসআই এককে মানটা বসাইছি, আলোর বেগ কত, 3×10^8, আর কি বলছে 675 ন্যানোমিটার। এই যে এখানেই কিন্তু কাজটা, 675 বসায় ম্যাথ করে আসলে পুরা ভুল। সবগুলো একক তুমি এসআইতে বসাইছো, শক্তির একক তুমি এসআইতে কিন্তু উত্তরটা আসবে, যেমন এখানে তোমার উত্তরটা কিসে আসবে, বর্ণালী শক্তি জুলে আসবে, তার মানে নিশ্চয়ই এইটাও কিসে বসাইতে হবে, মিটারে, তার মানে এটা 10^9 হবে, ন্যানোমিটারটাকে মিটারে নিতে হবে। এই জিনিসটাই জাস্ট খেয়াল রাখতে হবে। মানে আমি আবারও বলতেছি যে ম্যাথ কিন্তু অনেক যে কঠিন বা কমপ্লেক্স দেয় তা না, বাট হচ্ছে তোমার এখানে ডাটাটা বুঝা, যে কোয়েশ্চেন আসলে এখানে কোন ডাটাটা দেওয়া আছে সেটা বোঝাটাই হচ্ছে তোমার আসল চ্যালেঞ্জ। সো এখানে উত্তরটা কত আসবে, 2.95×10^19। হ্যাঁ, যারা ক্লাস করতেছো একটু ক্যালকুলেটারটা সাথে রাখার ট্রাই করবা, নিজেরাও একটু প্র্যাকটিস করে ফেলবা, কারণ কি বলতেছে, পরীক্ষায় আসে যে এই টাইপের একটা প্রশ্ন না, ইঞ্জিনিয়ারিং যেসব জায়গায় এমসিকিউ পরীক্ষা হয়, ইঞ্জিনিয়ারিং এমসিকিউ তো আসার মতো বেশ স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন, ঠিক আছে? ডিউতে হয়তো আসবে না, নাও আসতে পারে, আবার আসতেও পারে, ইভেন ডিউতেও ক্যালকুলেটার ছাড়াই এই জিনিসগুলো দিয়ে দেয়। আশা করি জানো, ঢাকা ইউনিভার্সিটিতে ক্যালকুলেটার ইউজ করা যায় না, এই আর কি। তো আমার কথা হচ্ছে যে কেমিস্ট্রির ক্ষেত্রে বলতেছি স্পেশালি বারবার, সব সাবজেক্ট তোমাদের নিজেদের মতোই পড়ো, যেভাবে তুমি পড়তেছো, বাট কেমিস্ট্রির ক্ষেত্রে শর্ট সিলেবাসের কোনো টপিককে অ্যাকচুয়ালি কম গুরুত্ব দিও না, কারণ শর্ট সিলেবাসে যেগুলো রাখা হয়েছে কেমিস্ট্রিতে, এগুলো থেকে সচরাচর তোমার সৃজনশীল প্রশ্নগুলো এসে থাকে, বা তোমার কি বলে অ্যাডমিশন টেস্টের প্রশ্নগুলো এসে থাকে। আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখি, উদ্দীপকের আলোকে পরমাণুর গঠন সম্পর্কিত মডেলটি আলোচনা করো। দেখো, উদ্দীপকে কি দেখা যাচ্ছে, এরকম একটা শক্তি বিকিরণ হয়েছে, এই শক্তি শোষণ আর বিকিরণ নিয়ে আলোচনা করছে হচ্ছে বোর, তার মানে এখানে তোমাকে বোরের পরমাণুর মডেল নিয়ে অ্যাকচুয়ালি ডিসকাস করতে বলছে। তো এইটাই বলতেছিলাম যে এরকম একটা ছবি বা কিছু একটা হিন্ট দেওয়া থাকে, সেটা থেকে বুঝতে হয় যে কোন পরমাণু মডেল নিয়ে কাজ করতে হবে। তারপর হচ্ছে, উদ্দীপকের মডেলটি যদি হাইড্রোজেন পরমাণুর হয়, তাহলে ইলেকট্রনের ধাপান্তরে শোষিত শক্তি হিসাব করে তার কম্পাঙ্ক নির্ণয় করো। এখন আসো, উদ্দীপকের মডেলটি যদি হাইড্রোজেন পরমাণুর হয়, কারণ কি বুঝতেই পারতো, হাইড্রোজেনে তো ইলেকট্রন থাকেই একটা, তার মানে এখানে যা কথা বলবো আমরা এই একটা ইলেকট্রন নিয়ে কিন্তু কথা বলবো। ওকে ফাইন, তারপর আসো, ইলেকট্রনের ধাপান্তরে শোষিত শক্তি হিসাব করে তার কম্পাঙ্ক,
চাইছে কিন্তু ভাই কম্পাঙ্ক, ওই জিনিসটাই তোমাদেরকে বলতেছিলাম যে প্রশ্নে আসলে কি চাইছে, কম্পাঙ্ক চাইছে নাকি আলটিমেটলি আমাদের ওই তরঙ্গ দৈর্ঘ্য বা তরঙ্গ সংখ্যা চাইছে, সেটা একটু বুঝে নিতে হবে। তাহলে আসো এটা সলভ করি। এখন দেখো ইলেকট্রন কোত্থেকে কই গেছে, আমি একটু আমার দাঁতটা মুছে দিই। দেখা যাচ্ছে ইলেকট্রন কে থেকে এম এ গেছে, তাহলে কে কি মিন করে, কে মিন করে এন এর মান হচ্ছে 1, আর এম কি মিন করে, এম মিন করে এন এর মান হচ্ছে 3, তাই না? ওই যে কে এল এম একটু আগে লিখছিলাম, কে এল এম 1 2 3, তাই না? তাহলে আমি এখানে যদি বের করতে চাই 1 বাই ল্যামডার মানটা, সেটা কত হবে, আর এইচ 1 বাই 1 স্কোয়ার মাইনাস 1 বাই 3 স্কোয়ার। এতটুকু হোপফুলি সবাই বুঝি, 1 বাই 1 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার যে হবে, রাইট? ওকে, এবার আসো এখানে যদি আমি লিখি এটাকে, আর এইচ বসাবো 109678, দেন এটা তো তোমরা বের করবে, এই যে এটা তো 1ই থাকতেছে, একটু ক্যালকুলেটারে নিজেরা ট্রাই করতে পারো, 1 মাইনাস 1 বাই 9। তোমার কিন্তু এখানে জাস্ট এই হিসাবটা করতে হচ্ছে ভাইয়া, ঠিক আছে? এন্ড এই হিসাবটা করলে ফাইনালি তোমার কাছে কিন্তু 1 বাই ল্যামডা বা ইয়ে কোনোটাই চায় নাই, বা নিউ মিউ বার কোনোটাই চায় না, তোমার কাছে চাইছে হচ্ছে এফ। সো এফ সমান তুমি কি জানো, সি বাই ল্যামডা, তাই না? সি ইকোস টু যেহেতু এফ ল্যামডা, সি ইকোস টু যেহেতু এফ ল্যামডা, এফ ইকোস টু সি বাই ল্যামডা। তার মানে তোমার এখানে যে কাজটা করতে হবে, দেখো আবারও বলতেছি এখানে যে মানটা আসতেছে ল্যামডার, সেটা কিন্তু এখানে সেন্টিমিটার ইনভার্স 1-এ আসতেছে, ল্যামডাকে উল্টাইলে পাবা সেন্টিমিটারে। তো তোমার কি করতে হবে, ওই সেন্টিমিটারের মানটাকে মিটারে নিতে হবে, দেন হচ্ছে যেহেতু উপরে কি আলোর বেগ 3 × 10⁻৮ আলোর বেগ, আর নিচে তুমি কি ল্যামডার মানটা মিটারে বসাবা, সো তখনই তোমার আনসারটা আসবে হচ্ছে 2.92 × 10⁻১৫, 2.92 × 10⁻১৫ হার্টজে আসবে, তাই না? বা সেকেন্ড ইনভার্স 1 যাই বলি না কেন, তাই না? হার্টজে আসবে বা সেকেন্ড ইনভার্স 1। সো এইভাবে আর কি আমরা ম্যাথগুলো করতে পারি, এটা হচ্ছে আমাদের আইডিয়া। আশা করি বুঝতে পারছো যে এখানে কি করা হয়েছে, ল্যামডাকে আবারও বলতেছি এখানে যদি ভাইয়া তুমি মিটার ইনভার্সটা আগেই ভ্যালুটা মিটার ইনভার্স এককে বসাইতা আর এইচ এর, তখন তো তুমি ল্যামডার মান পাইতে মিটার এককে, তখন তোমার একক চেঞ্জ করার কিছু ছিল না। বাট ওই যে বললাম না, এককই তো, সেন্টিমিটারে বসাও মিটারে বসাও যাই বসাও, জাস্ট 0.2 ঘরে এদিক সেদিক হবে, আর তো কিছু না, তাই না? আচ্ছা এবার হচ্ছে আমরা এই চ্যাপ্টারের থেকে আরেকটা জি টাইপের প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট, আমি তোমাকে বললামই যে যা আসলে আলোচনা করছি এতক্ষণ পর্যন্ত কোনোটা থেকে না এখান থেকে আবার সাজেশন বা পরীক্ষায় আসবে আসবে না বলার সুযোগ নাই, এগুলাই পরীক্ষায় আসতো এবং এগুলাই শর্ট সিলেবাসে রাখছে। যেমন দ্রাব্যতা, এটা থেকে তো একটা ম্যাথ মোটামুটি দেওয়াটা একটা কমন প্র্যাকটিস, দ্রাব্যতা থেকে একটা ম্যাথ দেওয়াটা খুবই কমন প্র্যাকটিস ছিল, হ্যাঁ ইভেন এখন তো আরো বেশি থাকবে যেহেতু আছে এটা। সো দেখো একটা দ্রবণ কিভাবে হয়, দ্রব আর দ্রাবক মিলে, যেমন দ্রব হচ্ছে চিনি আর দ্রাবক হচ্ছে কি আমাদের পানি, চিনি পানি মিলে তুমি যে শরবতটা বানাও এই শরবতটা হচ্ছে তোমার জন্য দ্রবণ। এখন দেখো অসম্পৃক্ত সম্পৃক্ত অতিপৃক্ত, নাম থেকে বোঝা যায় যদি তুমি চিনি কম দাও, চিনি যদি কম দাও তাহলে সেটা হচ্ছে অসম্পৃক্ত, চিনি যদি পরিমাণ মতো দাও, পরিমাণ মতো তাহলে সেটা কি, সেটা হচ্ছে সম্পৃক্ত, আর চিনি যদি বেশি দাও তাহলে সেটা কি অতিপৃক্ত। আচ্ছা সেটা তো অন্য কথা, সেটা তো আমরা শরবতের উদাহরণ বলছি, কিন্তু দ্রবণের উদাহরণে কি বলবো, অ্যাকচুয়ালি দ্রবণের ক্ষেত্রে সেটাকে অ্যাকচুয়ালি কি বলবো, সেটা হচ্ছে যতটুকু দ্রবীভূত করা যায়, মানে পরিমাণ মতো বলতে আমরা কতটুকু বলতেছি, যতটুকু দ্রবীভূত করা যায়, দ্রবীভূত করা যায়, ঠিক আছে? মনে করো এখানে আমি 50 গ্রাম দ্রবীভূত করতে পারি আর 50 গ্রামই দিলাম, তাহলে সেটা হচ্ছে কি সম্পৃক্ত। আমি 50 গ্রাম দ্রবীভূত করতে পারি কিন্তু আমি দিছি কম 30 গ্রাম, তাহলে সেটা কি অসম্পৃক্ত। আর আমি 50 গ্রাম দ্রবীভূত করতে পারি এরপরও না আমি জোর করে এখানে 60 গ্রাম দিব, 60 গ্রাম দ্রবীভূত করব, তার মানে ওই এক্সট্রাটা তো আসলে দ্রবীভূত হবে না, ওই এক্সট্রাটা তলানি বা অধক্ষেপ কিছু একটা জমা হবে, সো ওই এক্সট্রাটা এই 10 গ্রাম হচ্ছে এক্সট্রা সে থেকে যাবে, মানে আমি যতই জোর করি না কেন, মানে আমি এখানে নাড়াবো চাড়াবো, হ্যাঁ চামচ দিয়ে খুঁটা বোঝাই করি না কেন, কখনোই ওই এক্সট্রা 10 গ্রামটা দূরীভূত হবে না। হ্যাঁ কন্ডিশন আছে তাপমাত্রা যদি চেঞ্জ করি, বাট তাপমাত্রা চেঞ্জ করলে তো ওই কন্ডিশনটা মানে আশেপাশের কন্ডিশন তো চেঞ্জ হয়ে যাচ্ছে, তাপমাত্রা তো একটা ফিক্সড কন্ডিশন একটা দ্রবণের জন্য, আমি যদি তাপমাত্রা চেঞ্জ করে বলি এই যে এখন তো হয়েছে, তখন তো অবশ্যই তার দ্রাব্যতা চেঞ্জ হবেই। হ্যাঁ আচ্ছা এখন হচ্ছে দ্রাব্যতার বেসিক সংজ্ঞাটা, দেখো সম্পৃক্ত দ্রবণে দ্রবের ঘনমাত্রাকে ওই দ্রবের দ্রাব্যতা বলে, আবারও বলতেছি দেখো সম্পৃক্ত দ্রবণে
দ্রবের ঘনমাত্রাকে। তাহলে এই যে মাঝখানের দ্রবণটা, হ্যাঁ মনে করো এখানে আমি বললাম যে এখানে, আচ্ছা এই পেজে উদাহরণ দিয়ে দেখাই যে দেখো কোন নির্দিষ্ট তাপমাত্রা, এই যে এই কারণে তাপমাত্রা কথাটা ইম্পর্টেন্ট, কারণ তুমি বলতে পারো যে না তাপ দিলে তো ইয়ে হবে, এই কারণেই তো বলে দিচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায়। যত গ্রাম দ্রব 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে, সেই ভর প্রকাশক সংখ্যাকে ওই তাপমাত্রায় ওই দ্রাবকের ওই দ্রবের দ্রব্যতা, ওই দ্রাবকে ওই দ্রবের দ্রাব্যতা বলে। মনে করো এবার একটা উদাহরণ শুনো, 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে পানিতে, কতটুকু পানিতে, তাও আবার 100 গ্রাম পানিতে, এই যে বলেই দিছে 100 গ্রাম দ্রাবকে, 100 গ্রাম পানিতে আমি লিখে রাখতেছি, ধরি কথার কথা একটা বলি, 38 গ্রাম, 38 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হতে পারে, দ্রবীভূত হতে পারে না খালি, দ্রবীভূত হয়ে, সাথে তো বলে দিই, দ্রবীভূত হয়ে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করে, সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় এটার দ্রাব্যতা কত, তুমি সিম্পলি উত্তর দিবা দ্রাব্যতা হচ্ছে 38। একক নাই, এই ক্ষেত্রে কোনো একক নাই, একক নিয়ে আলাদা পেজই আছে, সেখানে আমরা ডিসকাস করব। বাট এখন যে এটার কথা বললাম, এটা বেসিক্যালি একটা উপাদান, দেখো এই যে দ্রব বাই দ্রাবকের এটা একটা উপাদান, 100 গ্রাম দ্রাবকে 80 গ্রাম দ্রব আছে, অ্যান্ড এট দ্য সেম টাইম এটা একটা সম্পৃক্ত অবস্থাতেও আছে। সব কন্ডিশন যদি মানে শুধুমাত্র তখনই আমি বলবো ওকে ফাইন, দ্রাব্যতা হচ্ছে 38, দ্রাব্যতা হচ্ছে 38, এটাকে এস দিয়ে প্রকাশ করে, 38, এরকম ব্যাপারটা। তাহলে কন্ডিশন কি কি একটু দেখো, আমি একটু কন্ডিশন গুলো বোল্ড করি। 1 নম্বর কন্ডিশন হচ্ছে ফিক্সড টেম্পারেচার, তারপর ফিক্সড পরিমাণ দ্রাবক 100 গ্রাম, পানি না হয় অন্য কিছু হতে পারে, বাট নর্মালি তোমাদের বইতে বলো বা জেনারেলি আমরা যেগুলো আলোচনা করি পানিকেই ধরেই আলোচনা করি, ওকে গেল। তারপর হচ্ছে সম্পৃক্ত, এই কথাটা বলা থাকতে হবে, ঠিক আছে। সো এই কন্ডিশন গুলা যদি মানে তখন যেই মানটা পাচ্ছ ওই সংখ্যাটাই হচ্ছে তার দ্রাব্যতা। দেখাবো এই টাইপ কোয়েশ্চেন কোথায় আসে, আগেই বলে রাখতেছি সৃজনশীলে খতে আসে, খতে এই টাইপ কোয়েশ্চেন আসে, প্রমাণ সহ দেখাবো, অসুবিধা নেই। আচ্ছা এবার আসো, এটা তো আমরা একটা দেখলাম, এটা একটা টাইপ আমরা দেখে ফেললাম, মাঝে মাঝে তোমার আসে হচ্ছে এরকম গ্রাম পার লিটারে, ঠিক আছে। মনে করো ওই যে 1 লিটার পানিতে, 1 লিটার পানিতে হচ্ছে ধরো বললো কতটুকু বলবো তোমার, 1 লিটার পানিতে আমরা যদি বলি 70 গ্রাম, 70 গ্রাম এনএসিএল দ্রবীভূত আছে, 70 গ্রাম এনএসিএল দ্রবীভূত আছে, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে যদি বলা হয় যে না 70 গ্রাম দ্রবীভূত আছে এবং এটা হচ্ছে সম্পৃক্ত অবস্থায় আছে, সম্পৃক্ত অবস্থায় আছে, তাহলে ওইটাই হবে তার দ্রাব্যতা। তখন এককটা তুমি কিভাবে লিখতেছো, যে গ্রাম পার লিটারে। বাট একটা কথা বলি, আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে অ্যাকচুয়ালি মোল পার লিটার। তার কারণ কি, এখান থেকে যে টাইপের কোয়েশ্চেন গুলো আসে ওই যে কেএসপি, কেআইপি আর হচ্ছে ওই যে অধক্ষেপের ম্যাথ, যে টাইপগুলো আসে কেএসপি, কেআইপি আর অধক্ষেপ, এই টাইপের ম্যাথ করার জন্য আমরা সব সময় বসাবো হচ্ছে মোল পার লিটার। তার মানে ধরো প্রশ্নে যদি তোমার দেওয়াও থাকে, হ্যাঁ প্রশ্নে যদি তোমার ধরো এই এক্সাম্পলটা দিয়ে দেখাই, প্রশ্নে তোমার দেওয়া আছে এটা 70 গ্রাম পার লিটার, বাট তুমি তুমি এখানে গ্রাম মানটা ব্যবহার করবা না, হ্যাঁ তখন তুমি কি করবা, ওই যে এন ইকোস টু ডাব্লিউ বাই এম, তার মানে তোমার কাজ হচ্ছে ডাব্লিউ কত এখানে 70, আর এম হচ্ছে তুমি এখানে বসায় নেবা 23 যোগ কত, ক্লোরিনের জন্য হচ্ছে 35.5। সো তুমি এখানে এই মানটাকে কিসে নিয়ে নিবা, মোলে নিয়ে নিবা। সো অবশ্যই তোমার ওই গ্রাম পার লিটারকে আণবিক ভর দিয়ে ভাগ দিয়ে নিতে হবে মোল পার লিটার, কখন, যদি তুমি কেএসপি বা কেআইপি এর ম্যাথ করো, বা যদি হচ্ছে কোনো কারণে কোয়েশ্চেনের ডিমান্ডই থাকে সেটা, ঠিক আছে, কোয়েশ্চেনে এমন কিছু একটা চাইলো, ওকে। এখানে হচ্ছে তুলনাটা দেওয়া, যে দ্রাব্যতা একটা হচ্ছে তাপমাত্রার ফাংশন, মানে তাপমাত্রা নির্দিষ্ট একটা জিনিস, দ্রবটাই আমরা মেনলি তুলনা করি। দ্রবটা মেনলি তুলনা করি বলতে কি বুঝাচ্ছি, ধর একটা কথার কথা, পুরোটা একটা কথার কথা, যে 100 গ্রাম ওয়াটারে, 100 গ্রাম ওয়াটারে টেম্পারেচার সেম, মনে করো 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আছে, তোমার 50 গ্রাম, 50 গ্রাম এনএসসিএল দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে, তাহলে ওর দ্রাব্যতা কত, ওর দ্রাব্যতা হচ্ছে 50, কথার কথা। আর এই সেম কথাটাই যদি আমি বলি যে 100 গ্রাম ওয়াটারে, 100 গ্রাম ওয়াটারে 40 গ্রাম কেসিএল,
সোডিয়াম ক্লোরাইড না কেসিএল পটাশিয়াম ক্লোরাইড দ্রবীভূত হয়, তাহলে ওর দ্রাব্যতা কত বলবা? দ্রাব্যতা বলবো হচ্ছে 40। তাহলে দ্রাব্যতা কার বেশি তখন জিতলো হচ্ছে কে 50J, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা বেশি। এটাই হচ্ছে তুলনা, কম্পারিজন করতেছো। সেটা বললাম যে যতটুকু প্রয়োজন, মানে যতটুকু আলটিমেটলি দ্রবীভূত করা যায়, ঠিক আছে? আচ্ছা, সো এবার হচ্ছে যদি সামনের দিকে যাই, এখন চলে আসে হচ্ছে যে দ্রাব্যতার গুণফল আর আয়নিক গুণফল। দেখো দুইটার ফর্মুলা কিন্তু একই, বাট ব্যাপার যেটা হচ্ছে যে দ্রাব্যতা শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের জন্য, আর আয়নিক গুণফল হচ্ছে যে কোনো একটা দ্রবণের জন্য। মানে একটা পাত্রে কোন একটা লবণ আছে, হ্যাঁ, ওই লবণের ঘনমাত্রা যতই হোক না কেন, ধরো সেটা হইতে পারে, আমি জানি না, সেটা হইতে পারে অসম্পৃক্ত, সেটা হইতে পারে অতিপৃক্ত, হইতে পারে সম্পৃক্ত, যেটাই হোক না কেন, অসম্পৃক্ত সম্পৃক্ত অতিপৃক্তটা লিখলাম না, যেটাই হোক না কেন, তার আয়নগুলার গুণফল, ঘনমাত্রার গুণফল, সেটাই হচ্ছে আয়নিক গুণফল। বাট আমি যদি ফিক্স করে বলে দিই যে না এটা হচ্ছে একটা সম্পৃক্ত দ্রবণ, সম্পৃক্ত, তখন যেই জিনিসটা সেটা আমি বলবো হচ্ছে তার দ্রাব্যতা গুণফল বা কেএসপি, কেএসপি বলবো তখন, ঠিক আছে? আচ্ছা, বের করার আইডিয়াটা খুবই সিম্পল, কিছু কম্প্যারিজন দেখি। মনে করো আমাদের কাছে আছে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ঠিক আছে? আচ্ছা, জেনেরিক সল্ট না নেই, তাহলে হচ্ছে তোমরা এগুলোর মধ্যে এক্সাম্পল আটকে যাবা। আমি হচ্ছে টিপিক্যাল ইয়েতে না যে মানে কিছু, এই যে এবি দিয়ে দেখাই, তাহলে বুঝবা আরো ভালো মতো। এবি তার মানে মনে করো এ প্লাস আর বি মাইনাস, এই টাইপ। তারপর ধর আরেকটা লবণ নিলাম Ab2, তাহলে সেটা কি হইতে পারে? এই যে এইখানে হচ্ছে বুঝার ব্যাপারটা, দেখো Ab2 মানে কি মিন করে, এ হচ্ছে 2+ আর বি হচ্ছে মাইনাস। ওই যে কোন একটা সংকেত লেখার সময় তার যোজনী ইন্টারচেঞ্জ হয়ে যায় না, এটা তো আমরা এইটা থেকে শিখছি সূত্রটা। আচ্ছা, এখন দেখো সমতা করার জন্য কি করতে হবে, বি এর সামনে দিতে হবে 2, রাইট? আচ্ছা, আরেকটা সল্ট নেই, ধরো Ab3, তোমরা নিজেরা ট্রাই করবে আরো, হ্যাঁ, হোমওয়ার্ক থাকলো ধরো A2B3, A2B3 এটা নিজেরা ট্রাই করবা, বা নিজেরা ট্রাই করবো হচ্ছে A2B5, এই টাইপের গুলো নিজেরা ট্রাই করবা। হ্যাঁ দেখো, এবার হচ্ছে Ab3 এর টা কি হবে, নিশ্চয়ই এ হবে 3+, রাইট? আর বি হবে 3-, আর বি যেহেতু এখানে 3 আছে, তার মানে বি আছে টোটাল 3টা। আচ্ছা, এখন বলে দিল হচ্ছে এদের প্রত্যেকটারই দ্রাব্যতা বা সলিবিলিটি আমরা ধরে নিই হচ্ছে এস। তো দেখো এইটা যদি এস হয়, এটা একটা আছে, এটাও একটা আছে, তাহলে এটাও এস হবে, এটাও এস হবে। Ab2 এরটা যদি এস হয়, এখন দেখো আসল মানে জিনিসটা এখান থেকে শুরু, প্রথমটা তো কিছুই ছিল না, তাহলে A2+ এর ঘনমাত্রা এস হবে, কিন্তু এখানে বি দ্বিগুণ আছে না, এই যে এটা যদি একটা থাকে, বি এখানে তার দ্বিগুণ আছে, তাহলে এইটা হবে 2s। দেন ফাইনালি এটা যদি এস হয়, এটা কত হবে, এস, আর এটা হবে 3s। এই জিনিসটা বোঝাটাই হচ্ছে আসল। তোমরা এই যে এটা যখন করবা না, তখন তুমি কি পাবা, এর জন্য পাবা 2s, বি এর জন্য পাবা 3s, আগেই বলে দিলাম, যাও বুঝাই যাচ্ছে। A2B3 এটার যদি দ্রাব্যতা s হয়, তাহলে A2 দুইটা আছে তাই 2s হবে, B3 তিনটা আছে তাই 3s হবে, রাইট? আচ্ছা, এখন দেখো যদি KSP বের করতে চাই, KSP মানে কি, এই ক্ষেত্রে যেটা করতে হয়, এই যে A প্লাস এটার ঘনমাত্রা ইন্টু B মাইনাস এটার ঘনমাত্রা গুণ দিব, সো S ইন্টু S কত আসবে আমাদের, S² তারপর আসো এইটার ক্ষেত্রে যদি KSP টা বের করতে চাই, এবার দেখো A2+ ওকে ইন্টু বি কত, মাইনাস, ভালো কথা, কিন্তু পাওয়ারে একটা 2 বসবে, কারণ কি ভাইয়া সামনে একটা 2 আছে। সো এবার যদি মানগুলো আমি একটু বসাই, মানগুলো কত কত বসবে আমার, এটা তো বসবে এস, এটা বসবে 2s, আবার পাওয়ারে স্কোয়ার, তাহলে এটা কত হয়ে যাচ্ছে, 4s³। মানে এতে করে কি হলো, তুমি মনে রাখতেই পারো যে কোন Ab2 টাইপের সল্ট দেখলে তার দ্রাব্যতার গুণফল তুমি এইটাই বসাবা। যেমন উদাহরণ দিয়ে আসো, পরীক্ষা অনেক আসে ক্যালসিয়াম ফ্লোরাইড, ক্যালসিয়াম ফ্লোরাইড, ক্যালসিয়াম ফ্লোরাইড পরীক্ষা অনেক আসে, Ab2 এই টাইপের কোনো সল্ট দেখলেই তুমি কি বসাবা, বা প্রথমটার উদাহরণ যদি চাও, AgCl এর একটা পরীক্ষা আসে সাধারণত বেশি একটু, ঠিক আছে, সেটা হচ্ছে S² সো ফাইনালি থার্ডটা বুঝতেই পারতেছো। এটার জন্য যদি KSP বের করতে চাও, A3+, তার উপরে তো কোনো পাওয়ার হবে না, কিন্তু B এর সামনে যেহেতু কি আছে, 3 আছে, তাই এটার উপরে পাওয়ার হবে কিউব। ওকে, এখানে একটা কাজ করছি, দেখছো এটা 3- না, কিন্তু এটা হচ্ছে শুধু B-, ওকে, 3- না, এটা শুধু B-, ভুলে 3টা দিয়ে দিছিলাম। ওকে, সো যেটা বলতেছিলাম,
একটু দাঁড়াও, ঠিক করে নিয়ে এখানেও বুঝতেই পারতেছো তোমরা সেটা, এটা তোমাদের বলা লাগবে না। এ ওয়ান বি থ্রি না, তাহলে বি এর উপরে পাওয়ার তো মাইনাস হবে, থ্রি তো হবে না, এর উপরে পাওয়ার থ্রি হবে কারণ এখানে থ্রি আছে। যাই হোক, এটা কি হবে এস, এটা কি হবে থ্রাইস এস, দেন হচ্ছে কিউব, তাহলে হিসাব করো কত হয়, 27 এস টু দ্য পাওয়ার 4। তার মানে এই টাইপের কোনো সল্ভ দেখলেই সেটা হবে 27 এস টু দ্য পাওয়ার 4, লিখে দিবে আর কোনো কথা নাই, রাইট? ওকে, এবার হচ্ছে এই কেএসপি আর কেআইপি এদের তুলনাটা, মানে প্রশ্নে ইউজুয়ালি কি থাকে, কেএসপিটা ইউজুয়ালি প্রশ্নে দেওয়া থাকে, প্রশ্নেই থাকে, প্রশ্নেই মান দেওয়া থাকে, ঠিক আছে? ইউজুয়ালি আমি বলতেছি, একটু ক্রিটিক্যাল করলে তো অনেক কিছু করা যায়, সাধারণত দেওয়া থাকে। দেন প্রশ্নে দেওয়া ডাটা থেকে কেআইপিটা তোমার বের করা লাগে, বের করব, বের করে হচ্ছে আমরা তুলনা করব দুইটা, বুঝতেই পারতেছো? কেএসপি থেকে যদি কেআইপি বড়, হ্যাঁ, তখন কি অধক্ষেপ পড়বে না, তার মানে যতটুকু আসলে তোমার দ্রবণে দ্রব থাকার কথা তার থেকে কম আছে, কম আছে, ঠিক আছে, অধক্ষেপ পড়বে না। কেএসপি আর কেএপি যদি সমানই হয়, তার মানে কি পর্যাপ্ত পরিমাণ আছে বা পরিমাণ মতো আছে, যতটুকু থাকার কথা ততটুকুই আছে। আর লাস্টে যদি বলি বেশি আছে, বা আগেও বলছি এক্সট্রা আছে, এক্সট্রাটা, এক্সট্রাটাই কি হবে অধক্ষেপ আকারে দেখা যাবে, ঠিক আছে? এইটা এখন তোমাকে একটা কথা বলি ভাইয়া, ঠান্ডা মাথায় একটু শুনবা, একটু পরে এটার ম্যাথ দেখাবো। সাধারণত কি টাইপের ম্যাথ আসে, এই যে দুইটা দুইটা এরকম পাত্র দেওয়া থাকে, ঠিক আছে, দুইটা পাত্র দেওয়া থাকে। মনে করো একটা পাত্রে কি নিব, আসো আবারও র্যান্ডম এক্সাম্পল নেই, একটা পাত্রে আছে তোমার এরকম একটা জিনিস এবি, আর একটা পাত্রে আছে তোমার এক্স ওয়াই। আমরা ধরে নিতেছি সামনেরটা প্লাস পরেরটা মাইনাস, সামনেরটা প্লাস পরেরটা মাইনাস ধরেই নিতেছি। সো তোমাকে বললো যে এখানে বের করতে এ ওয়াই, এ ওয়াই এর অধক্ষেপ পড়বে নাকি বের করতে বললো। সো নর্মালি কি হয়, এ ওয়াই এর কেএসপিটা সেটা প্রশ্নে একটা মান দেওয়া থাকে, আর তোমার কি করতে হয়, এখানকার ডাটা থেকে এ প্লাসের ঘনমাত্রাটা নিতে হয়, আর এখানকার ডাটা থেকে ওয়াই মাইনাসের ঘনমাত্রাটা নিতে হয়, দেন এই দুইটা গুণ করে, এখানে আপাতত পাওয়ারের হিসাব আসতেছে না, আমি এক্সাম্পলে দেখাবো, ম্যাথে পাওয়ারের হিসাব সবাই দেখাবো, এখানে সিম্পলটা দেখাচ্ছি। দেন এখান থেকে তোমার ডাটা নিয়ে এ প্লাসেরটা বসাইতে হয় আর ওয়াই মাইনাসেরটা বসাইতে হয়, এই দুইটা গুণ দিতে হয়, গুণ দিয়ে কেআইপির একটা ভ্যালু পাবা। দেন তোমার কাজ কি, ফাইনাল কাজ, ফাইনাল কাজ হচ্ছে কেএসপি অ্যান্ড কেআইপি তুলনা, তুলনা, ব্যাস এভাবে তোমার আনসারটা চলে আসবে, তখন অধক্ষেপ পড়বে নাকি পড়বে না বাকিগুলো তো বুঝতেছি। আসো এবার ম্যাথ দেখি, ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখলে আশা করি একটু ক্লিয়ার হবে। আচ্ছা অরবিটাল কি, এখানে একটু দাঁড়াও, এখানে একটু ঝামেলা হয়ে গেছে, আমি জিনিসটা ঠিক করে দিতেছি, এটা বুঝতেই পারতেছো দ্রাব্যতার গুণফল দেওয়া, দ্রাব্যতা গুণফল, ওকে, দ্রাব্যতা গুণফল এটা দেওয়া আছে এখানে, ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা গুণফল দেওয়া আছে। তার মানে দেখো ভাইয়া, আগেই তুমি কি বুঝে গেছো, এই প্রশ্নে কিন্তু ঘটা যদি ওই পেজে নাই, ঘটা পরে পেজে রাখছি, জায়গা লাগবে ম্যাথটা করতে। সো দ্রাব্যতার গুণফল দেওয়া আছে মানে নিশ্চয়ই তোমার ওর কেআইপিটা বের করে এই প্রশ্নে দেওয়া মানটার সাথে কেআইপিটা তুলনা করে তারপর তোমার আনসার বলা লাগবে, বা যা চাইছে সেটা বলা লাগবে। দেখো আমরা অলরেডি যেটা শিখে ফেলছি, অরবিটাল কি শিখে ফেলছি, ঠিক আছে, ওই যে তোমাদের বইয়ের সংজ্ঞা অনুসারে যদি বলি, ওই যে যেখানে 90 থেকে 95% ইলেকট্রন মেঘের ঘনত্ব থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে অরবিটাল বইয়ের সংজ্ঞা অনুযায়ী। এবার দেখো যেটা বলতেছিলাম, বলছি না খতে আসে এই টাইপের প্রশ্ন, দেখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কে এনও থ্রি এর দ্রাব্যতা 31.6, এই ডাটাগুলা বলতে কি বোঝায়, এই ডাটাগুলা বলতে যেটা বোঝায় যে প্রথম কথা যদি বলি, ডেফিনেটলি এটা হচ্ছে একটা তোমার সম্পৃক্ত দ্রবণ, ঠিক আছে, অবশ্যই এটা একটা সম্পৃক্ত দ্রবণ, এভাবে বলবা তুমি, যে এটা মিন করে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমি যদি 100 গ্রাম পানি নিয়ে, 100 গ্রাম পানিতে যদি 31.6 গ্রাম KNO3 পটাশিয়াম নাইট্রেট মিশিয়ে একটি সম্পৃক্ত দ্রবণ তৈরি করি, তাহলেই তো সেটার কি দ্রাব্যতা বোঝায় 31.6, ঠিক আছে, সবকিছু কিন্তু বলে দিলাম, সবই এক্সপ্লেন করে দিলাম, আশা করি বুঝতে পারছো এই ব্যাপারটা, 31.6, এটাই হচ্ছে ঘটনা, বেশি কিছু না, দুই লাইন লিখতে হয়, বুঝাই লিখতে হবে যে মানে এখানে প্রশ্ন সব দেওয়াই আছে, জাস্ট তোমার কাছে মনে হয় এটাই জানতে চাইছে 100 গ্রামের কাহিনীটা তুমি জানো নাকি, দেখো 100 গ্রাম ছাড়া আর সব তো প্রশ্নেই দেওয়া আছে এইটা। আচ্ছা এরপর হচ্ছে ক্যাটায়ন আর অ্যানায়ন কোন পাত্রের, এ পাত্রের, এ পাত্রে ক্যাটায়ন আছে হচ্ছে ক্যালসিয়াম 2+
আর অ্যানানাসে হচ্ছে ক্লোরাইড মাইনাস, এদের শনাক্তকরণ পরীক্ষা সমীকরণ সহ। দেখো আমি একটা কথা বলি, এটা আগেও হয়তো যারা করছো ক্লাস শুনছো যে এই ব্যাপারটা যে সল্ট শনাক্তকরণ, লবণ শনাক্তের যে ব্যাপারটা, লবণ শনাক্তকরণের যে ব্যাপারটা, এটা না অ্যাকচুয়ালি হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল জিনিস। তুমি ল্যাবে যাবা, ল্যাবে যে এক্সপেরিমেন্ট করবা ম্যানুয়াল দেখে, দেন তুমি রেজাল্ট বলবা ওকে ফাইন রেজাল্ট পাইছি, শনাক্ত করছি বা করি নাই। কিন্তু দেখা যায় এটা আমাদের পরীক্ষায় দিয়ে আসে, অ্যান্ড শর্ট সিলেবাসে তোমাদের ব্যবহারিকে কিন্তু লবণ শনাক্তকরণ আছে, এই জন্যই এই প্রশ্নটা নেওয়া বা রাখা, ঠিক আছে? আচ্ছা এখন আমি একটু কমনলি বলে দিই কোনগুলা পরীক্ষা একটু বেশি আসে বা আসতে পারে, তার মানে এই না যে তুমি খালি এগুলাই পড়বা। অ্যামোনিয়ামেরটা আসে, ঠিক আছে, ফেরাস ফেরিক এগুলো আসে, এর বাইরেও কিন্তু যে কোনোটা আসতে পারে, ক্যালসিয়ামেরটা তো দেখলে আসছেই, ক্লোরাইডেরটা আসে মাঝে মাঝে, নাইট্রেট সালফেট ওদেরটাও আসে, মানে আসলে কিন্তু লবণ শনাক্ত করনি তো যে কোনোটাই আসতে পারে। আবারও বলতেছি এটা অ্যাকচুয়ালি একটু কষ্ট করে মুখস্থ করা লাগবে, মুখস্থ করা লাগবে যে কে কোন কালার দেখায় বা কি হয়, বাট আসলে আসা তো উচিত না, বাট পরীক্ষা আসলে তো তোমার নাম্বার পাওয়া লাগবে, সেই ক্ষেত্রে কমপ্লেন করার তো সুযোগ নাই, এই আর কি আনসার তো করা লাগবে। আসো দেখি কিভাবে আমরা শনাক্ত করতে পারবো। ক্যালসিয়াম টু প্লাসেরটা যদি আগে বলি, একটা দাগ দিয়ে নিই এখানে একটু, ক্যালসিয়াম টু প্লাসেরটা আমরা শনাক্ত করতে চাইলে আমাদের কাজ যেটা হচ্ছে নেওয়া লাগবে, আচ্ছা এটা কি একটু আমাদের এখানে নেওয়া লাগবে হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট, ক্যালসিয়াম লবণটা আছে আমাদের কাছে, এটার সাথে আমরা দিব অ্যামোনিয়াম অক্সালেট। অক্সালেট আয়ন হচ্ছে এরকমই যে C2O4 2-, এটা হচ্ছে অক্সালেট আয়ন। সো C2O4 এটাকে আমি এভাবে লিখতে পারি C00 লিখলাম, ঠিক আছে, C2O4 এটা হচ্ছে মাইনাস অংশটা, আর এটার সাথে থাকবে NH4+, প্লাসটা লেখা দরকার নেই তোমাদের বোঝার জন্য আসলে দেখাচ্ছিলাম, দুইটা থাকবে বুঝছো তো, যেহেতু অক্সালেটের চার্জ হচ্ছে 2-, তাই এখানে ব্যালেন্স করার জন্য NH4 থাকবে দুইটা। আচ্ছা এখন কথা হচ্ছে এই পরীক্ষাটা যদি আমি করে, আমি বিক্রিয়াটা নিচে লিখতেছি যেহেতু ডান পাশে আমরা অ্যানায়নেরটাও লিখব, তখন যেটা দেখা যাবে যে এইখানে তোমার একটা অধক্ষেপ পড়বে সাদা, সাদা অধক্ষেপটা কার পড়বে, অক্সালেট তো ঠিকঠাকই থাকবে কিন্তু অ্যামোনিয়ামটাকে ক্যালসিয়াম সরায় এই টাইপ বন্ধন তৈরি করে ফেলবে, বুঝতেই তো পারছো, দুইটা অ্যামোনিয়াম বের হয়ে গেছে, দুইটা অ্যামোনিয়াম, এই যে লিখে দিই ওইটাও, দুইটা অ্যামোনিয়াম বের হয়ে গেছে আর তার জায়গায় ক্যালসিয়ামটা, ক্যালসিয়ামের যেহেতু যোজনী দুই, দুইটা হাত দিয়ে বসে গেছে, ক্যালসিয়াম অক্সালেট, মানে সংকেতটা যদি লিখি এরকম ক্যালসিয়াম অক্সালেট CaC2O4, এইটার কি পড়বে, সাদা অধক্ষেপ পড়বে, হোয়াইট, সাদা অধক্ষেপ, হোয়াইট অধক্ষেপ পড়বে এটার। ওকে আশা করি বুঝতে পারছো। আচ্ছা এবার হচ্ছে আমরা যদি বলি এটা ক্লোরাইডের জন্য, এবার এটা বলি হচ্ছে আমরা ক্লোরাইডের জন্য, ক্লোরাইডের জন্য যদি বের করি, ক্লোরাইডটা খুবই কমন, এটা আশা করি পারা উচিত, এটা অনেকবার দেখা একটা জিনিস যে ক্লোরাইড নিলাম তার সাথে যদি একটা নাইট্রেট লবণ নেই, নর্মালি সিলভার নাইট্রেট নেওয়া হয়, সো তখন যেটা হয় সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ পড়ে, সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ পড়ে, সেখান থেকে আইডেন্টিফাই করা যায়, অ্যান্ড সাথে হচ্ছে তোমার বুঝতেই পারতেছো নাইট্রেটটা তো বের হয়েই গেল NO3- হিসেবে। এখন পরে যেটা হয় এই যে সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ যে পড়লো, এটাকে তুমি যদি আবার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে মিশাও, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি মিশাও তখন সেটা ওই যে ডাইঅ্যামিন, ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইডের অধক্ষেপ পড়ে, ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইডের অধক্ষেপটা পড়ে আর সাথে পানিও পাওয়া যায়, সরি ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইডটা সে যেটা হয় দ্রবণীয় হয়ে যায়, অধক্ষেপ অধক্ষেপ বলতে বলতে এটা অধক্ষেপ বলে ফেলছি, তার মানে কি দাঁড়ালো ব্যাপারটা যে প্রথমে সাদা অধক্ষেপটা পাই আমরা, দেন এটাকে যদি আবার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মিশাই, দেন এটা যদি দ্রবণীয় হয়ে যায় তাহলে আমরা ওভারশিওর হইতে পারি, সাদা অধক্ষেপ তো প্রথমে একটা আইডিয়া দেয় যে ওকে ফাইন এখানে ক্লোরাইড আছে, বাট যখন আলটিমেটলি আবার অধক্ষেপটা দ্রবীভূত হয়ে যায় তখন আমরা শিওর 100% বলতে পারি ওকে ফাইন এখানে আমাদের অন্য কিছু না, এখানে ক্লোরাইডই আছে, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে আমরা পরের কোয়েশ্চেনটা দেখি, যেটা আসলে আমরা দ্রাব্যতা পড়তেছিলাম, তো দ্রাব্যতা রিলেটেড যে কোয়েশ্চেনটা আমাদের, সেটা হচ্ছে এখানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতার গুণফল দেওয়া ছিল, এই যে KSPটা দেওয়া ছিল, এ ও বি পাত্রে দ্রবণ মিশ্রিত করলে ক্যালসিয়াম ফ্লোরাইডের অধক্ষেপ পড়বে নাকি, তার মানে এখন আমরা রিয়েল ম্যাথে আসছি অধক্ষেপের ম্যাথে, বুঝতেই পারতেছো বেশি কিছু বলা লাগবে না, এখানে খালি ম্যাথটা দেখা দিলে হবে, কনসেপ্ট পড়ানো হয়ে গেছে। এখানে তোমার কাজ কি ভাইয়া, ডেফিনেটলি এখানে তোমার কাজ হচ্ছে দুইটা পাত্র থেকে ওদের যার যার ঘনমাত্রা বের করে দেন হচ্ছে দুইটাকে তুমি গুণ করে দিবা,
ঠিক আছে, বা পাওয়ার যদি করা লাগে পাওয়ারটা বসাবা, আশা করি আমরা। এখন একটা জিনিস দেখো, তুমি হচ্ছে দ্রবণটাকে মিশ্রিত করে ফেলছো, ভাইয়া মিশ্রিত করে ফেলার পর আয়তন চেঞ্জ হয়ে যাবে না? আয়তন কিন্তু অবশ্যই চেঞ্জ হবে, কার জন্য বের করতে বলছে? এবার দেখো, ক্যালসিয়াম ফ্লোরাইড, ক্যালসিয়াম ফ্লোরাইড এটার জন্য বের করতে বলছে, তার মানে এর কাছ থেকে আসলো ক্যালসিয়াম 2+, আর এই পাত্র থেকে কি আসছে? ফ্লোরিন মাইনাস বা ফ্লোরাইড আয়নটা, এই দুজন আসছে। এখন কিন্তু আমার সবার কথাই বিবেচনা করে ম্যাথটা করা লাগবে, তা আসো সবার কথা বিবেচনা করে ম্যাথটা করি আমরা। তো এখন এদের ঘনমাত্রাটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, যেহেতু এই পাত্রের আয়তনটা চেঞ্জ হয়ে গেছে, পাত্রের আয়তন চেঞ্জ হয়ে গেছে, ঘনমাত্রা চেঞ্জ হয়ে যাবে। সিম্পলি দেখো, এটার কেআইপিটা যদি তুমি বের করতে চাও কি হবে, ক্যালসিয়াম 2+ ইন্টু ফ্লোরিন মাইনাস, কথা আছে না, উপরে একটা স্কোয়ার হবে। দেখো কারণ কি, এই যে ক্যালসিয়াম ফ্লোরাইড লবণের জন্য বের করতেছো, সো কি শিখছিলাম আমরা, এই যে ক্যালসিয়াম 2+ আর 2F- সামনে যেহেতু একটা 2 আছে ভাইয়া, পাওয়ারও কত হবে, স্কোয়ারটা যাবে। এখন আসো এই ঘনমাত্রাটা আসলে কত বসাবা, এই ঘনমাত্রাটা আসলে কত বসাবা, এখানে মানটা কত বসাবা, সেটা খুবই সহজ। সেটা তুমি কি করবা, আমি তোমাকে দেখাই, তুমি অনেক জায়গায় অনেক রকম সলিউশন দেখবা বা অনেক ডিটেলসে দেখবা, এটা না এত কথাবার্তা লেখা লাগে না, খুব সহজেই করে দেওয়া যায়। তুমি একটা কাজ করবা, যে একটা জিনিস খেয়াল রাখবা, এই যে এখানে 40 আছে না, এটাকে লিটারে নিয়ে নেওয়ার চেষ্টা করব, যদি এখানে লিটারে নেওয়া না নেওয়ার সাথে যায় আসতেছে না, কারণ কি আলটিমেটলি তুমি এই ক্যালকুলেশনটা করার সময় নিচের যে মানটা বসাচ্ছ সেটাও মিলিলিটারে বসাবা। দেখাই তোমাকে, উপরের V1 S1 গুণ দিবা, ঠিক আছে, আর নিচে ভাগ দিবা হচ্ছে পাত্রের মোট আয়তন দিয়ে। পাত্রের মোট আয়তন বলতে মিশ্রণের মোট আয়তন, সেটা এখন কত হয়ে গেল, 40 যোগ 40, দুইটা মিশাইছো, 40 আর 40 হয়ে গেল এখন 80 মিলিলিটার। দেখো এইটা একটা জিনিস, কেন বললাম এককটা চেঞ্জ, দেখো বুঝে বুঝে করব, একক চেঞ্জ করি না করি কিছু যায় আসতেছে না, কেন বললাম, উপরেরটাও মিলিলিটারে বসাও নিচেরটাও মিলিলিটারে বসাও তাহলে সমস্যা নেই, কিন্তু লিটারে নিলে দুইটাই লিটারে নিব, মিলিলিটারে নিলে দুইটাই মিলিলিটারে নিব। আচ্ছা এটার সাথে কি গুণ দেবো আমরা, ফ্লোরাইডেরটা, এবং সেটাও কিভাবে বের করবো, দেখো V2S2 ডিভাইড বাই হচ্ছে V এবং পাওয়ার হচ্ছে স্কোয়ার। দেখো অনেকে এটাকে শর্টকাট মনে করতে পারো, বাট এটা শর্টকাট না, এটা হচ্ছে বইয়ে বা আমরা বিভিন্ন সময় এতদিন ম্যাথটা করে আসছি অনেক ডিটেলসে, ওই ডিটেলস কাজটাই একসাথে আমরা করে ফেলতেছি। V1S1 কি বুঝতেই পারতেছো, ক্যালসিয়াম ক্লোরাইডের ক্যালসিয়াম আয়নটা যেই সোর্স থেকে আসছে সেইটার V1 আর S1, আর এটা হচ্ছে এইটার V2 আর S2, আর এখানে এই Vটাই হচ্ছে টোটাল যে আয়তনটা সেটা। মান বসাতে ভাইয়া শেষ, আর কিছু করা লাগবে না, তোমার ভ্যালু বসাই দিলেই শেষ। এখানে V1 কত বসাবা, বসাবা হচ্ছে 40, 40 ইন্টু কত, 6 × 10⁻³, তারপরে নিচে কি দিয়ে ভাগ, 80, এটার সাথে কি গুণ দিব, V2 কত, 40, S2 কত, 6 × 10⁻³, আচ্ছা এটারও মান সেম দিচ্ছে, যাক ভালোই, নিচে কি দিয়ে ভাগ, 80, কিন্তু এটার পাওয়ার কিন্তু স্কোয়ার হবে। দেখো অনেকের মাথায় এটা আসতে পারে, ভাইয়া এখানে কেন সামনে আবার 2 দিয়ে গুণ করেন নাই, তাই না? অনেকের মাথায় এটা আসতে পারে না, 2 দিয়ে কেন গুণ করেন নাই, 2 দিয়ে গুণ তখন করতাম ভাইয়া যদি আগে থেকেই এই ক্যালসিয়াম ফ্লোরাইডটা একটা পাত্রে থাকতো, ক্যালসিয়াম ফ্লোরাইড, তখন আমি এটার হিসাবটা এইভাবেই করতাম। আচ্ছা একটার যদি এস হয় আরেকটার হবে 2S, 2 দিয়ে যখন আমরা গুণ করি তখন কিন্তু এই এস দুইটা সেম পাত্রের জন্যই থাকে, কিন্তু এটা তো আলাদা আলাদা পাত্রের জন্য, আলাদা আলাদা পাত্রের জন্য, তো সো এই ঘনমাত্রা আর এই ঘনমাত্রা তো সেম না এখানে, হ্যাঁ এখানে প্রশ্নের ডাটার জন্য সেম দেখতে পারতেছি, বাট অ্যাকচুয়ালি তো এরা সেম পাত্র থেকে আসে নাই, যার যার আলাদা আলাদা পাত্র থেকে আসছে, সো 2 দিয়ে বা 3 দিয়ে গুণ দেওয়ার যে ব্যাপারটা সেটা আন্দাজে না বুঝে শুনে করার ব্যাপার। ওকে আচ্ছা, সো ক্যালকুলেশন করার পরে আমি একদম ফাইনালি আনসারটাই লিখে দিই, এটা আসবে 2.7 × 10⁸। আচ্ছা বোঝাই যাচ্ছে উইচ ইজ কি গ্রেটার দেন আমাদের, অবশ্যই কেআইপিটা বড়, তাই না? কেআইপি যেহেতু আমাদের, এই যে কেআইপি ইজ গ্রেটার দেন হচ্ছে KSP, তার মানে অধক্ষেপ পড়বে, অধক্ষেপ পড়বে। 10⁻১১, ছোট না, ইনভার্স যত বেশি থাকে মানটা তত ছোট হয়, এই ব্যাপারগুলো তো আশা করি আমরা বুঝি, তাই এখানে কিন্তু আমাদের অধক্ষেপ পড়বে, আশা করি বুঝতে পারছো। সো এই তো এটা ছিল আমাদের দ্রাব্যতা রিলেটেড ম্যাথটা। আচ্ছা এখন হচ্ছে আমরা দেখব আমাদের পরের চ্যাপ্টারটা, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, এন্ড
এখানে হচ্ছে আমাদের আবারও যদি বলি খুবই মিনিমাল টপিকগুলো যেগুলো আসলে পরীক্ষায় আসে সেগুলাই রাখা হয়েছে। যেমন তোমাদেরকে যদি একটু আইডিয়া দিই যে এখান থেকে তোমাদের কি কি জানা লাগবে এমসিকিউর জন্য, অবশ্যই ভাইয়া কমন যে জিনিসগুলো সেগুলো একটু জেনে রাখবা। যে এটাকে বলা হয় হচ্ছে কি ক্ষার ধাতু, এটাকে বলা হয় হচ্ছে মৃৎক্ষার ধাতু, তারপর সেভেনে থাকে কে হ্যালোজেন্স, তারপর এগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, তারপর হ্যালোজেনের আগেরটাকে বলা হয় চ্যালকোজেন, চ্যালকোজেন, এই টাইপের ইনফরমেশন গুলো জানা থাকা লাগবে, ঠিক আছে? তারপর তোমাদের ডি ব্লক মোলের ধর্ম টর্ম এগুলো বাদ দিচ্ছে, কিন্তু তাও একটা কথা বলে রাখি, ডি ব্লক মোল থেকে যদি কোয়েশ্চেন এসেও থাকে কোন টাইপ আসতে পারে, কোনটা অবস্থান্তর কোনটা অবস্থান্তর না, ঠিক আছে? একটু দেখে পরের পেজে আচ্ছা এখানে একটু দেখাই তোমাদেরকে। দেখো এস ব্লক মোলের ইলেকট্রন বিন্যাস তো সাধারণ ইলেকট্রন বিন্যাস খুব অবভিয়াসলি NS1 থেকে 2, কারা কারা এটা মনে রাখবা? হ্যাঁ, যেমন অবশ্যই কি আমাদের এখানে 1 গ্রুপের সবাই, 2A গ্রুপের সবাই, আর সাথে হচ্ছে হিলিয়াম, মানে যাদের ইলেকট্রন বিন্যাসে NS1 থেকে 2 এরকম দেখা যায়। মৌল সংখ্যা কতটা সেটা এমসিকিউতে আসতে পারে। পি ব্লকেরটা কিরকম হবে? পি ব্লকের আসলে NS2টা ভর্তি হয়ে যায়, এই কারণেই পিতে 1 থেকে 6 এরকম বসতে পারে। যেমন তোমরা অলরেডি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস দেখছোই, নাইট্রোজেনের 7টা ইলেকট্রন কিভাবে থাকে আজকেই দেখাইছি, এই যে এইভাবে থাকে 2s2 2p3, তাই ও হচ্ছে পি ব্লক এরকম, ঠিক আছে? আচ্ছা ডি ব্লকের ইলেকট্রন বিন্যাসে যেটা হচ্ছে তোমার এখানে N-1d, এটা থাকবে হচ্ছে 1 থেকে 10টা। ডি ব্লকের ইলেকট্রন বিন্যাসে N-1 1 থেকে 10টা ডি ব্লকের ইলেকট্রন বিন্যাসে থাকবে। আর এফ ব্লকের ইলেকট্রন বিন্যাসে থাকবে হচ্ছে এখানে N-2f 1 থেকে 14, যদিও এত খুব একটা আসে না, ঠিক আছে? আবারও বলে নিচ্ছি খুব একটা আমাদের আসে না, বাট তাও আমরা জানার জন্য জেনে রাখি আর কি। হ্যাঁ নর্মালি হচ্ছে এইটা আমাদের হিসাবটা করা হয় এইভাবে। আচ্ছা এখন তোমাদেরকে একটু বলি, তোমরা ডি ব্লকের ক্ষেত্রে স্পেশালি যেটা মনে রাখবা, দেখো ডি ব্লকের যেই মৌলগুলো নিয়ে কোয়েশ্চেন আসে তোমাদেরকে বলতেছিলাম, এই যে স্ক্যানেনিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, দাঁড়াও এই যে আমি একটু আবারও বলি, এই বক্সে যেগুলো আছে না প্রথম বক্সটা এদেরকে নিয়ে কথা বলতেছি, ঠিক আছে? এখন দেখো ক্রোমিয়াম, এরপর কি লিখতেছে ম্যাঙ্গানিজ, দেন হচ্ছে ফে, কোনি, আয়রন, কোবাল, নিকেল, তারপর হচ্ছে কপার, জিঙ্ক। দেখো এদের মধ্যে জাস্ট এটা মনে রাখবা, মাথা আর লেজ প্রথমটা আর লাস্টেরটা এরা অবস্থান্তর নয়, অবস্থান্তর নয়, কারা? স্ক্যান্ডিয়াম থেকে স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক, এই দুইটা অবস্থান্তর নয়। আর কারা অবস্থান্তর? মাঝখানের বাকিগুলা, তার মানে টাইটেনিয়াম থেকে কপার পর্যন্ত এরা হচ্ছে কি অবস্থান্তর। এই জিনিসটা এমসিকিউতে আসতে পারে। আবারও বলি ডি ব্লক মোলের ওই ডিটেলস গুলো না অ্যাকচুয়ালি বাদ দেওয়া হয়েছে, তোমরা যারা আমাদের HSC মল টেস্টে ছিলা বা একাডেমিকে ছিলা তাদেরকে কিন্তু খুব ডিটেলস এগুলো পড়াইছিলাম, কিন্তু শর্ট সিলেবাসে কিন্তু ওই যে ব্লকের যে সাধারণ ধর্মের এই টপিক গুলা এগুলো সম্পূর্ণরূপে বাদ দেওয়া হয়েছে। একদম শুরুই হয়েছে এই চ্যাপ্টারটা সরাসরি তোমার এই যে পর্যাবৃত্ত ধর্ম দিয়ে, ঠিক আছে? সো এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখবে ভাইয়া, যে আগে থেকেই আবারও বলি, এটা মানে রিকোয়েস্ট তোমাদের যে এই জিনিসটা এমসিকিউতে ডি ব্লক নাই আলাদা করে, কিন্তু পর্যায় সারণী তো আছে, সো কোয়েশ্চেন এমসিকিউতে আসলে আসতেই পারে, ঠিক আছে? আচ্ছা পিডিএফ যখন পড়বা তখন এই যে এই সাদা বক্স করে রাখছি ভাইয়া, এগুলো দেখে আশা করি মনে চলে আসবে যে ভাইয়া বলছে এগুলো অবস্থান্তর না। কারণ কি তোমাদের জার্নি তো আর এখানে শেষ না, সামনে অ্যাডমিশনও আছে, তো সব মাথায় রেখে আমাদের আগানো উচিত, ওকে? আচ্ছা এবার আসো যেটা বলতেছিলাম, পরীক্ষায় পর্যাবৃত্ত ধর্মটা রাখা আছে, তার মানে কি এটা থেকে কোয়েশ্চেন আসবেই। চিন্তা করো ডি ব্লকের মতো জিনিস বা মৌলের সাধারণ ধর্ম এগুলো বাদ দিয়ে দিচ্ছে, আর যেখানে কিনা পর্যায় সারণী চ্যাপ্টার থেকে আমরা দেখলাম 2টা থেকে 3টা সিকিউ আসে, সো এই সিকিউ গুলা অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম জিনিসপত্র আসবে পর্যাবৃত্ত ধর্ম থেকেই। যেটা কিনা হচ্ছে দেখো এই শর্টকাটটা আগেও শিখেছিলাম, বা যারা নতুন তারা বুঝো নাকি বা আগে দেখছো নাকি কেউ, ব্যাসার্ধটা মনে রাখলে বাকিগুলো এমনিই মনে রাখা যায়। ব্যাসার্ধটার ক্ষেত্রে থিওরিটা কি, যে আমরা তো জানি আমি যত উপরের থেকে নিচের দিকে নামি আস্তে আস্তে কি পর্যায় অ্যাড হয়, সো উপরের মৌলটা থেকে আমার নিচের মৌলটা আস্তে আস্তে এরকম বড় হবে, কারণ কি একটা করে তার পর্যায় অ্যাড হচ্ছে। আর ধরো বামের মৌলটা যদি বড় হয় ডানের মৌলটা আস্তে আস্তে কি হবে ছোট হবে, তার কারণ কি কক্ষপথ একই থাকে কিন্তু অতিরিক্ত একটা ইলেকট্রন যোগ হয়, এই কারণে আরো জোরে আকর্ষণ করে। আবারও বলতেছি ভাইয়া কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, এখানে জাস্ট একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? এটা কি উপর থেকে নিচে,
উপর থেকে নিচে আসলে কারা থাকে? একই গ্রুপে। উপর থেকে নিচে বলতে কি বোঝায় সেটা বুঝতে হবে, সেম গ্রুপ, এর মানে এরা হচ্ছে একই গ্রুপে। আর বাম থেকে ডান বলতে কি বোঝায়? সেম পর্যায় বা পিরিয়ড। তাহলে এটা হচ্ছে লেফট বাম, আর এটা হচ্ছে রাইট, বাম থেকে ডানে। ওকে, আচ্ছা এখন দেখো, বুঝতেই পারতো সেখানে একটা একটা করে কক্ষপথ অ্যাড হইতেছে, তাই না? একটা একটা করে অ্যাড হইতেছে। আর এখানে মনে করো লাস্টে দুইটা ইলেকট্রন আছে, এটারও লাস্টে দুইটা, এটারও দুইটা, এটারও দুইটা, তো বুঝতেই পারতেছো কত জোরে আকর্ষণ করবে, এই কারণে আকারটা ছোট হয়ে যাবে। ওকে ফাইন, এখন যে কথাটা বলতেছিলাম, তোমার জাস্ট এটা মনে রাখলে হবে, আকার যা করবে, আকার যেটা করবে, আকার যেটা করবে, আয়িত করবে তার উল্টা, আয়িত করবে তার উল্টা। আকারের সাথে আয়িতের সম্পর্ক হচ্ছে একদম উল্টা। আয়নীকরণ বিভব, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা। আয়নীকরণ বিভব, ইলেকট্রন, এই যে সবগুলোর প্রথমটা লিখছি, আয়নীকরণ বিভব, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা। তার মানে আমি যদি তোমাকে যে কোনো একটা উদাহরণ দিই, ধরো হাইড্রোজেন, হাইড্রোজেন, লিথিয়াম, এই যে যারা হচ্ছে প্রথম গ্রুপে আছে তাদেরটা লিখলাম, হ্যাঁ, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। দেখো এদের যদি আকারের কথা বলা হয়, ভাইয়া শুনো, তোমাদের অনেকের এখানে মেডিকেলও টার্গেট, হ্যাঁ, অনেকে হয়তো মানে মনে করতে পারো ভাইয়া খালি ইঞ্জিনিয়ারিং এর কথা বলি, আমার লাইনটা তো হয়তো এদিকের কথা বেশি আসে, বাট কথা হচ্ছে এই পর্যাবৃত্ত ধর্মগুলো থেকে কিন্তু এবার মেডিকেলে অনেক কোয়েশ্চেন দিচ্ছে, ঠিক আছে, মানে এই চ্যাপ্টার থেকে অনেকগুলো দিচ্ছে, মেডিকেল বলো, ঢাকা ভার্সিটি বলো, এগুলোতে এরকম কোয়েশ্চেন দেয় যে আকারের সঠিক সিরিয়াল কোনটা, বা কোনটার আকার সবচেয়ে বড়, কোনটার আকার সবচেয়ে ছোট, এবারে মেডিকেলের কোয়েশ্চেন আসছে। যেমন এখানে দেখো, এই আমি যদি বলি আকার, বুঝতেই পারতেছো আস্তে আস্তে যত আমি নিচে দিয়ে গেছি আকারটা বাড়ছে, তার মানে এই সেম সিরিয়ালটা আমি যদি তোমাকে আইতের জন্য বলি, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, তাহলে কি হবে, হাইড্রোজেনের এই সবগুলোই হবে বেশি, লিথিয়ামের হবে তার থেকে কম, বুঝতেই পারতেছো, এন্ড ডট ডট ডট, সিজিয়াম দেন সবচেয়ে কম ফ্রান্সিয়ামের, ঠিক আছে। আচ্ছা আরেকটা মজার জিনিস দেখো তো, তড়িৎ ঋণাত্মকতা, ততে কি তড়িৎ ঋণাত্মকতা না, তড়িৎ ঋণাত্মকতা আসলে কিন্তু ফ্রান্সিয়ামের পুরা পর্যায় সারণীতে সবচেয়ে কম, পুরা পর্যায় সারণীতে। আচ্ছা জেনেই রাখো, এটা সবচেয়ে বেশি কে, এটা তো আশা করি জানোই, সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক, তড়িৎ ঋণাত্মক কে, ফ্লোরিন, আর সবচেয়ে কম তড়িৎ ঋণাত্মক হচ্ছে ফ্রান্সিয়াম, ঠিক আছে, এই দুইটা ইনফরমেশন মনে রাখবে, অ্যাডমিশনে আসে এগুলা, ইভেন এইচএসসির এমসিকিউ তো আসতে পারে। ওকে, আচ্ছা এখন হচ্ছে আমরা এই ধর্মগুলা নিয়ে হালকা পাতলা একটু দেখি, ধর্ম নিয়ে যেগুলা দেখো, সংজ্ঞা থেকে মাফ নাই, সংজ্ঞা থেকে মাফ নাই, 9-10 শিখছো, ইন্টারে হয়তো আর একটু ডিটেলসে শিখছো, আমি একটু তোমাদেরকে সংজ্ঞাটা হালকা একটু মনে করাই দিই, ঠিক আছে। হিসাব কি কি দেখো, যে পয়েন্টগুলা মিস যাওয়া উচিত না, একমোল ডেফিনেটলি উল্লেখ করতে হবে, গ্যাসীয় ডেফিনেটলি উল্লেখ করতে হবে, একটি ইলেকট্রন বা সরি একটি না, উপরে যেহেতু একমল পরমাণু বলছি, একমল অ্যাটম যেহেতু বা পরমাণু যেহেতু উপরে বলছি, এখানে বলতে হবে একমল ইলেকট্রন, এই ইনফরমেশন গুলো অবশ্যই সংজ্ঞায় থাকতে হবে, যে একমল পরমাণু থেকে, গ্যাসীয় পরমাণু থেকে একমল ইলেকট্রন বের করে নিতে যে পরিমাণ শক্তির পরিবর্তন হয় সেটাই হচ্ছে আমাদের কি, আয়নীকরণ শক্তি, সেটা হচ্ছে আমাদের আয়নীকরণ শক্তি। ওকে, এই বেসিক জিনিসগুলো তোমার ডেফিনেটলি মনে রাখতে হবে। সো এখানে যদি আমি তোমাকে বলি, এই জিনিসটা নিয়ে গন্ডগোল করো না, যেমন ম্যাগনেসিয়াম আসলে কিন্তু ইলেকট্রন একমোল বের করেই ম্যাগনেসিয়াম প্লাস হয়, রাইট? বাট আমরা ওই যে ওইটাকে কনভেনশনাল নিয়মে ম্যাগনেসিয়াম লিখে দেন ম্যাগনেসিয়াম প্লাস এইভাবে ডান পাশে ইলেকট্রনটা প্লাস দিয়ে লিখি, উপরেরটা যে ভুল তা না, বাট ইউপ্যাক নিয়ম অনুসারে নিচেরটাকে প্রিফার করে আর কি, যে ইলেকট্রনে আগে কখনো মাইনাস না দিয়ে সবসময় প্লাস আকার লিখতে, ইলেকট্রন তো বাম পাশে মাইনাস আকারেই থাকবে কিন্তু ডান পাশে লিখে ওরা প্লাস হিসেবে লেখার জন্য রিকমেন্ড করে আর কি। আচ্ছা আরেকটা যেটা হচ্ছে, দ্বিতীয় আয়নীকরণ শক্তি, প্রথম আয়নীকরণ শক্তি, এই মানগুলা জানা থাকা লাগবে না, বাট পার্থক্য গুলা বুঝা খুব অবভিয়াস, তো একটা ইলেকট্রন বের করলে প্রথম আয়নীকরণ শক্তি, দুইটা ইলেকট্রন বের করলে দ্বিতীয় আয়নীকরণ শক্তি, দুইটা মানে সেকেন্ডটা, হ্যাঁ, যেমন এই যে এখানে আমি এবার ম্যাগনেসিয়াম প্লাস, এর থেকে যদি আরো একটা বের করি তাহলে হয়ে যাবে ম্যাগনেসিয়াম 2+। এখানে আইপি দিয়ে বোঝানো হচ্ছে আয়োনাইজেশন এনার্জি বা আয়োনাইজেশন পটেনশিয়াল, আইই লিখলে বুঝে তো এনার্জি, আইপি যেহেতু লিখছে পটেনশিয়াল, দুইটাই বোঝায়, আয়নীকরণ বিভব, বিভব বলা হয়, হ্যাঁ, তার মানে একটা ইলেকট্রন যেটা বের করছে সেটা হচ্ছে IP1, আর দুইটা ইলেকট্রন মানে সেকেন্ডটা যেখানে বের করছে সেটা হচ্ছে IP2, এরকম।
আচ্ছা, ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে কোনটার আয়নীকরণ শক্তি বেশি, যেটা বলতেছিলাম এই টাইপের কোয়েশ্চেন তোমাদের আসে আসবে। হ্যাঁ, যুগ যুগ ধরে এটা কি বলবো, 9-10 থেকে আসছে, ঠিক আছে, 9-10 থেকে 11-12 অ্যাডমিশন পর্যন্ত একদম টানা আসতেই থাকে, আসতেই থাকে। তো এইখানে যদি একটু বলি যে তুমি খুব ভালো মতোই জানো, আমরা যদি এখানে হিসাবটা করি, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, আর লেখা লাগবে না। যাই হোক, পয়েন্টটা যেটা, পয়েন্টটা হচ্ছে এরা যেহেতু একই পর্যায়ে, এরা যেহেতু একই পর্যায়ে আছে বাম থেকে ডানে, হিসাব কি বলে, এদের আকার, আকার হচ্ছে বামে হচ্ছে বেশি, রাইট, আর ডানে হচ্ছে কম। আর আকার যদি বামে বেশি ডানে কম হয়, তাহলে আয়ত কি হওয়া উচিত? এখানে যেহেতু আ নিয়ে কথা বলতেছি, আতেই থাকি মানে আয়নীকরণ শক্তি, অবশ্যই কি হওয়া উচিত, বাম পাশেরটার হওয়া উচিত কম আর ডান পাশেরটার হওয়া উচিত বেশি। তার মানে ডেফিনেটলি আমাকে বলে যে ম্যাগনেসিয়ামেরটা কম আর অ্যালুমিনিয়ামেরটা বেশি হওয়া উচিত। কিন্তু না, এটা হবে না, এটা হয় হচ্ছে ব্যতিক্রম, অ্যালুমিনিয়ামেরটা বেশি হয় হচ্ছে ম্যাগনেসিয়ামের থেকে। সো অবশ্যই কি এটা ব্যতিক্রম, ব্যতিক্রম কিন্তু চোখ বন্ধ করে ব্যতিক্রম না, এই ব্যতিক্রমেরও লজিক আমাদের কাছে আছে, ঠিক আছে। লজিকটা হচ্ছে আমরা এখানে দেখি, কারণ এখানে ছবি আঁকাই আছে, মানে অরবিটাল আঁকাই আছে। সেটা কি, ম্যাগনেসিয়ামের যদি একটু খেয়াল করো, এটা হচ্ছে 3s2, হ্যাঁ, আর এখানে আমাদের অ্যালুমিনিয়ামেরটা হচ্ছে লাস্ট শেল 3p1। আমরা এই যে ইলেকট্রন, ও আচ্ছা, একটা পয়েন্ট খুবই, এক মোল ইলেকট্রন বের করলেই হবে না, ওই সর্বশেষ সর্বশেষ শক্তি স্তর থেকে সর্বশেষ ইলেকট্রনটা বের করার কথা বলতেছি। হ্যাঁ, এই জন্যই তখন বলতেছিলাম আর একটা পয়েন্ট লিখতে যাও, ওই যে লিখিয়া হয় নাই তখন। আচ্ছা, যেটা বলতেছিলাম, খেয়াল করো যে এইখানে ম্যাগনেসিয়ামেরটা আমরা কি বললাম যে অ্যাকচুয়ালি পর্যায় সারণী হিসাব অনুযায়ী ম্যাগনেসিয়ামেরটা কম হওয়ার কথা, বাট ম্যাগনেসিয়ামেরটা এখানে উল্টাই লিখে ফেলছি। আবার ম্যাগনেসিয়ামেরটা কম হওয়ার কথা কিন্তু সেটা হচ্ছে না, ম্যাগনেসিয়ামেরটা বেশি হচ্ছে অ্যালুমিনিয়ামের থেকে, ব্যতিক্রম হচ্ছে। এখন কেন ম্যাগনেসিয়ামের অ্যালুমিনিয়ামের থেকে বেশি, সেই উত্তরটা যদি দিই, সেটা হচ্ছে 3s2। সবসময় মনে রাখবো আমরা, পূর্ণ অথবা অর্ধপূর্ণ, পূর্ণ অথবা অর্ধপূর্ণ অরবিটাল, পূর্ণ অথবা অর্ধপূর্ণ অরবিটাল তারা কি হয়, তারা হচ্ছে যে বেশি স্টেবল হয়, বেশি স্থায়ী হয়। এই জন্য তখন তুমি ওই যে একটা ইলেকট্রন যে মাইনাস করবা, বের করতে চাচ্ছ, তাই তখন শক্তিটা বেশি লাগে, শক্তি বেশি লাগে মানে আলটিমেটলি কি হচ্ছে, আইপি বা আইই যাই বলি না কেন সেটা বেড়ে যাচ্ছে। সো এই চারটে এক্সাম্পলে তোমাদের পরীক্ষায় আসে, বেরিলিয়াম, বোরন, নাইট্রোজেন, অক্সিজেন, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ফসফরাস, সালফার। রিজন কি, দেখো যেমন আমি যদি কারটা বলবো, ফসফরাস সালফারেরটা বলি, ফসফরাস সালফারের মধ্যে সালফারেরটা তো অর্ধপূর্ণ না, তাই না, সালফারে P4, পি তে থাকতে পারে সর্বোচ্চ 6টা, বাট ফসফরাসে আছে P3, 6টার অর্ধেক, 3টা, তাই অর্ধপূর্ণটা হচ্ছে বেশি স্টেবল। তার মানে এটাকে ভাঙতে বা ইলেকট্রনটাকে ছোটাতে আমাদের বেশি এফোর্ট দিতে হয়, তাই এনার্জিটাও এখানে বেশি। ওকে, আচ্ছা, বললাম তো পরীক্ষায় এই চারটা ব্যতিক্রমের বাইরে তোমার আসবেই না, এই চারটা জোড়া অবশ্যই মনে রাখবে, বেরিলিয়াম, বোরন, নাইট্রোজেন, অক্সিজেন, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে ফসফরাস, সালফার। সো এদের প্রত্যেকটার ক্ষেত্রে কি হচ্ছে, সামনেরটা হচ্ছে বেশি, যেখানে হওয়ার কথা সামনেরটা কম পর্যাবৃত্ত ধর্ম অনুযায়ী, ঠিক আছে। এবার আসি ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি তো বুঝতেই পারতেছো উল্টাটা, এখানে ওই ব্যাপারগুলো খেয়াল রাখবো, ওই পয়েন্টগুলা, এক মোল অ্যাটমের কথা বলবা, এক মোল অ্যাটমের কথা বলবা, দেন বলবা অ্যাটমটা হচ্ছে গ্যাসীয়, সেটা বলা লাগবে, দেন বলা লাগবে এক মোল ইলেকট্রন বের করে নিতে, ঠিক আছে, যেই পরিমাণ, সরি, এক মোল ইলেকট্রন অ্যাড করতে, অবশ্যই লাস্ট শেলে, সর্বশেষ কক্ষপথে, সর্বশেষ শেলে অ্যাড করব আমরা, অ্যাড করতে। ওকে, আচ্ছা, ঠিক একইভাবে এখানেও কোয়েশ্চেনটা আসে মেনলি ব্যতিক্রম থেকে। আচ্ছা, আমরা যদি একটু দেখি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তোমার সাইকোলজি কিভাবে ভাবাবে তোমাকে, উপর থেকে নিচের দিকে আসতেছি আমি, তার মানে ডেফিনেটলি উপরের দিকের আকার হচ্ছে ছোট, আকারের হিসাবটা করতেছে, আকার, আকার মনে রাখলে বাকি সব মনে রাখা যায়, উপরের আকার হবে ছোট আর নিচের আকার হবে বড়। তার মানে আমি যদি এবার ইলেকট্রন অ্যাফিনিটি, ইএ, ইলেকট্রন অ্যাফিনিটির হিসাব যদি করি, তাহলে উপরে যে আছে তারটা হবে বড় আর নিচে যে হচ্ছে তারটা হবে ছোট, ঠিক আছে। তার মানে ডেফিনেটলি কি হওয়া উচিত, ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি হওয়া উচিত ক্লোরিন থেকে, কিন্তু না, তা হচ্ছে না, কি হচ্ছে,
ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিন থেকে বেশি, প্রশ্নটাই করে দিছে, বুঝাই যাচ্ছে। সো আবারও বলতেছি এটাও একটা ব্যতিক্রম, বাট লজিক্যাল ব্যতিক্রম। লজিক্যাল ব্যতিক্রমটা কি আমি যদি একটু দেখাই, যে এটা হচ্ছে মনে করো ফ্লোরিন, হ্যাঁ এটা হচ্ছে মনে করো ফ্লোরিন, একদম পুরা গোল হয় নাই তাও যাই হোক, এটার কয়টা ইলেকট্রন আছে? 9টা। ফ্লোরিনের ইলেকট্রন হচ্ছে 9টা, আর এটার কয়টা? নিশ্চয়ই 9, 8টা বেশি, 17, ঠিক আছে। আচ্ছা, সো এই যে এইখানে তোমার লাস্ট শেলে 7টা ইলেকট্রন এভাবে আছে, আর আমি যদি তোমার ক্লোরিনের কথা বলি, একটা, দেন হচ্ছে দুইটা, দেন হচ্ছে তিনটা, একটু বেশি বড় হয়ে গেছে, যাই হোক, কয়টা আছে? 1, 2, দেন এখানে আছে, এটা হচ্ছে ক্লোরিন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, আর এখানে কত আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, মানে একটা হচ্ছে 2,7 নয়টা, আর একটা হচ্ছে 2,8,7। এখন যেটা হচ্ছে এইখানে ফ্লোরিন অলরেডি ছোট, এই ছোট একটা জায়গায় অলরেডি 9টা ইলেকট্রন কিন্তু কম না, হ্যাঁ ফ্লোরিনের আকারের তুলনায়। সো আমি যখন বাইরে থেকে এই যে একজন গেস্ট ইলেকট্রন বলা যায় অনেকটা, অতিথি গেস্ট ইলেকট্রনকে যখন আনবো, আনতে পারবো না যে তা না, কিন্তু যেহেতু জায়গা কম তাই ও একটা বাধা দিবে, একটা বাধা দিবে। আর আসক্তি মানে কি? অ্যাট্রাকশন, অ্যাফিনিটি, চাহিদা, মানে ও চায়। সো চাওয়ার জায়গায় যদি ও ইলেকট্রনকে বাধা দেয়, ডেফিনেটলি সেটা কমে যাবে, ঠিক আছে। মনে করো ওর ইলেকট্রন চাওয়ার ইচ্ছা ছিল হচ্ছে 100, ঠিক আছে, আর ক্লোরিনের ইলেকট্রন চাওয়ার ইচ্ছা হচ্ছে 90। সো নর্মালি ফ্লোরিনটা বেশি হওয়ার কথা, কিন্তু এই যে ইলেকট্রন চাওয়ার ইচ্ছার বিপরীতে ওর যে জায়গা ছোট, এই জন্য একটা অনিচ্ছাও যে কাজ করে, মনে করো অনিচ্ছার মানটা হচ্ছে 30, সো এটাকে ও 70 বানায় দিল। কিন্তু ওইদিকে ঠিকই ক্লোরিনের যেহেতু আকার বড়, ওর তেমন কোনো অনিচ্ছা বা বিকর্ষণ নাই, ও একটা নতুন ইলেকট্রনকে হয়তো ফ্লোরিনে থেকেও সুন্দরভাবে কি ওয়েলকাম করতেছে, এই জন্য ওর ইলেকট্রনের আসক্তি বেশি। সো তাহলে আমরা বুঝলাম ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ইজ গ্রেটার দেন হচ্ছে ফ্লোরিন। ওকে, আচ্ছা এখন হচ্ছে আমরা দেখি তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতার আইডিয়াটা খুব সিম্পল, এই যে মনে করো আমরা বলতেছি হাইড্রোজেন আর ফ্লোরিন, সবচেয়ে কমন একটা উদাহরণই যদি নিই, হাইড্রোজেন আর ফ্লোরিন ওরা হচ্ছে ইলেকট্রন শেয়ার করতেছে। সো দাঁড়াও একটু সুন্দর করে আঁকি আমরা, কারণ এখানে জিনিসটা একটু বোঝানোর ব্যাপার আছে আঁকার সাথে। হাইড্রোজেন হচ্ছে ছোট আর ফ্লোরিন হচ্ছে ওর থেকে বড়, ওকে এরকম। সো নর্মালি এরকম হওয়া উচিত যে তারা একটা কমন এরিয়া এভাবে শেয়ার করা উচিত সুন্দর মতো, আর ওই কমন এরিয়াটা কি অ্যাকচুয়ালি একটা ইলেকট্রন। যেমন এরকম হাইড্রোজেন কি একটাই ইলেকট্রন থাকে, 1 ইলেকট্রন, আর ফ্লোরিন কি 9, তার মানে 2,7। তো দুইজন যখন ইলেকট্রন শেয়ার করে, ফ্লোরিনেরটা হয়ে যায় 2,8, আর হাইড্রোজেনেরটা হয়ে যায় হিলিয়ামের মতো 2টা ইলেকট্রন, রাইট? ওকে, এটা একটা মিউচুয়াল ডিসিশন হওয়ার কথা, কিন্তু ওই যে ফ্লোরিন এমনিতে একটু তড়িৎ ঋণাত্মক, সো ও কি করে, ডমিনেট করে, দেখা যায় কি হাইড্রোজেনটা হয়ে যায় অনেক বেশি পজিটিভ, অ্যান্ড ফ্লোরিনটা হয়ে যায় অনেক বেশি, ফ্লোরিনটা হয়ে যায় অনেক বেশি নেগেটিভ। মানে যেটা করে, ইলেকট্রন যে মেঘটা সেটা ফ্লোরিনের দিকে বেশি ঝুঁকে যায়। দেখো হওয়ার কথা, ব্যালেন্স হওয়ার কথা, কিন্তু সেটা হচ্ছে যে অলমোস্ট এরকম, এই দিকে হচ্ছে এই সাইডটায় মেঘটা এরকম বেশি চলে যায়, কারণ কি ইলেকট্রনটাকে বেশি টানতে, এই যে একজনের থেকে আরেকজন যে বেশি টান দিচ্ছে, এটাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। দেখো দুইটা আলাদা জিনিস, অনেক সময় আমরা গন্ডগোল করি, ইলেকট্রন আসক্তি হচ্ছে বাইরে থেকে একটা ইলেকট্রন আনা, আর তড়িৎ ঋণাত্মকতা কি অলরেডি দুইটা অ্যাটম ইলেকট্রন শেয়ার করতেছিল, ওই শেয়ার করা অবস্থায়, ইলেকট্রন শেয়ার করা মানে কি সমযোজী বন্ধন, এই শেয়ারকৃত ইলেকট্রন একজন যদি বেশি টান দেয়, একজন যদি বেশি টান দেয়, এই শেয়ারকৃত ইলেকট্রন যদি বেশি টান দেয়, তখন সেটাই হচ্ছে আমাদের তড়িৎ ঋণাত্মকতা। সো যদি মানগুলোর কথা বলি একটু, মান হচ্ছে এখানে আমাদের যেগুলো মনে রাখা লাগবে, ফ্লোরিনেরটা মনে রাখবা, ক্লোরিনেরটা মনে রাখবা, অক্সিজেন, নাইট্রোজেন এগুলো ডেফিনেটলি মনে রাখবা, কার্বনেরটা মনে রাখবা, হাইড্রোজেনেরটাও মনে রাখবো, সেটা হচ্ছে 2.1। এইগুলো আবার কই কাজে লাগে, ওই যে পোলারিটি বের করতে কাজে লাগে, কোন যৌগটা পোলার সমযোজী, অপোলার সমযোজী, ওইটা বের করতে আবার তড়িৎ ঋণাত্মকতাটা মেইনলি কাজে লাগে, ঠিক আছে। আচ্ছা এখন এক নজরে পর্যাবৃত্ত ধর্ম, ওকে এটা আমরা দেখে ফেলছি, এটা আমরা এই যে এখানেই দেখে ফেলছি, এটা রিপিট হয়ে গেছে জিনিসটা। আচ্ছা এখন হচ্ছে অক্সাইডের ধর্মটা, দেখো অক্সাইডের ধর্ম কোত্থেকে আসে মেইনলি এটাই তোমাদেরকে বলি, যে ধাতুর অক্সাইড তো হচ্ছে ক্ষারধর্মী, ধাতুর অক্সাইড যেগুলা, ধাতুর অক্সাইড ডেফিনেটলি তারা হচ্ছে ক্ষারধর্মী, এটা তোমরা জানোই ছোটবেলা থেকে পড়ে আসছো, যে সোডিয়াম অক্সাইড ও হচ্ছে HCl এর সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে, NaCl তৈরি করে আর পানি তৈরি করে, এটা জানো। ঠিক একইভাবে এই যে এই জিনিসগুলো নিশ্চয় অপরিচিত না, সালফার ট্রাই অক্সাইড ও পানির সাথে মিশে কি তৈরি করে, সালফিউরিক অ্যাসিড, তার মানে আমরা কি দেখলাম,
অধাতুর অক্সাইড, অধাতুর অক্সাইড, তারা কি, তারা হচ্ছে অম্লধর্মী। সো ব্যাপারটা কি দাঁড়াইলো, ব্যাপারটা দাঁড়াইলো মেইনলি বাম দিকের যে অক্সাইডগুলা সেগুলা ক্ষার জাতীয়, আর ডান দিকের যে অক্সাইডগুলা সেগুলো হচ্ছে অ্যাসিড জাতীয়। ওকে, কারণ কি, তারা অ্যাসিড তৈরি করে, খুব সিম্পল একটা আনসার। আচ্ছা, এখন যে ব্যাপারটা হচ্ছে মাঝে যারা থাকে অ্যাকচুয়ালি তারা কেউ কেউ আবার উভধর্মী হয়, এবং তোমাদের পরীক্ষায় যেগুলো আসে বা আসবে এই দুইটা এক্সাম্পল মনে রাখলেই হবে। একটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের এক্সাম্পল, বেরিলিয়াম অক্সাইড উভধর্মী অ্যাম্ফোটেরিক বলা হয়, অ্যাসিড ক্ষার দুইটা ধর্মই দেখায়। আরেকটা হচ্ছে তৃতীয় পর্যায়ের অ্যালুমিনিয়ামের অক্সাইডটা, সেও হচ্ছে উভধর্মী। এই দুইটা মনে রাখলেই হবে, ঠিক আছে? এই দুইটা মনে রাখলে হবে উভধর্মী এক্সাম্পল হিসেবে। একটা কি বেরিলিয়াম অক্সাইড, আর একটা হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম অক্সাইড, এরা হচ্ছে উভধর্মী। এমসিকিউ তে আসলে এই যে বললাম না, ব্যতিক্রম বা ডিফারেন্ট টাইপ জিনিস একটু বেশি আসে এতক্ষণ পর্যন্ত যা বলতেছি বা দেখতেছি। আচ্ছা, এবার হচ্ছে রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন তো মেইনলি এই তিনটা বন্ধন ছোটবেলা থেকে দেখে আসতেছি, ঠিক আছে? নতুন হয়তো নাম শুনছি কিন্তু সেভাবে পড়ি নাই এই দুইটা বন্ধন। এটা একটু জেনে রাখো, সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে সমযোজী বন্ধনে, কিন্তু ওই টপিকগুলো চলে আসে, ওই যে হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন কিন্তু সমযোজী বন্ধন ছাড়া হয় না, এটা আশা করি জানো বা এখন বলার পর মনে আছে। তারপর হচ্ছে ওভারল্যাপিং বা অধিক্রমণ। ওভারল্যাপিং বলতে কি বুঝাচ্ছি, সিগমা বন্ড, পাই বন্ড এগুলা, ঠিক আছে? তারপর হচ্ছে এই যে বন্ড অ্যাঙ্গেল, বন্ড অ্যাঙ্গেল এই জিনিসগুলা। দেন হচ্ছে তোমার আরো আসে ওই যে ভিএস এপিআর, ভিএস এপিআর। দেখো 90% কোয়েশ্চেন কেমিক্যাল বন্ডিং এর আসে হচ্ছে জাস্ট এই টপিকগুলো থেকে। 90% কোয়েশ্চেন কেমিক্যাল বন্ডিং এর আসে হচ্ছে এই টপিকগুলো থেকে, যেটা অ্যাকচুয়ালি সমযোজী বন্ধনেরই পার্ট। এই জন্য হচ্ছে সমযোজী বন্ধনের মানে সাব টপিক আর কি, সমযোজী বন্ধনটা এই কারণে হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। আর হাইড্রোজেন বন্ধনের কথা যদি বলি, হাইড্রোজেন বন্ধনের ব্যাপারটা হচ্ছে এখান থেকে তোমার কোয়েশ্চেন এই যে বাকিগুলোর মধ্যে থেকে তুলনামূলক বেশি আসে, সেটা আমরা দেখবো একটু পরে, কোয়েশ্চেনটা দেখলে বুঝতে পারবো। সো চলো দেখি, যেমন অরবিটালের অধিক্রমণ, সিগমা বন্ধন তো জানি আশা করি, যে পাশাপাশি, যেটা পাশাপাশি যদি অধিক্রমণ করে তাহলে কি, সেটা হচ্ছে সিগমা। যেমন এই যে দুইটা এস পাশাপাশি বসছে, দেখো কি কি হয়, এস এস হয়, এসপি হয়, পিপি হয়, যদি তারা পাশাপাশি করে। পাই বন্ধন কোনটা, একটা হচ্ছে সিগমা একটা পাই, পাই কোনটা, পাই হচ্ছে সরি পাশাপাশি না, এটাকে অ্যাকচুয়ালি মুখোমুখি তো বলে, তাই না? বাংলা আর ইংলিশে এই জন্য এই সমস্যাটা হয়, একটা হচ্ছে সাইড টু সাইড, একটা হচ্ছে হেড টু হেড। এটা হেড টু হেড মানে মুখোমুখি অতিক্রমণ, মুখোমুখি। বাংলা ইংলিশ টার্মগুলো এই জন্য একটু ঝামেলা হয়। যাই হোক, পাশাপাশিটা হচ্ছে প্যারালেল, যেটা সমান্তরাল, যেটা যেমন এখানে আমাদের এটার সাথে এটা এই যে পাশাপাশি অতিক্রমণ করতেছে, পাশাপাশি অতিক্রম করতেছে। ওকে, সো এভাবে হচ্ছে তাদের ওভারল্যাপিংটা হচ্ছে। তাহলে আমরা কি দেখলাম, বাম পাশে গুলা সিগমা বন্ধন আর ডান পাশে গুলো হচ্ছে পাই বন্ধন। এবার আসো আমরা যদি সামনের দিকে যাই, অধিক্রমণের ব্যাপার তো বুঝছি, এখন হচ্ছে সংকরণ। সংকরণ কি, কাছাকাছি শক্তি সম্পন্ন অরবিটালকে আমি মিশাচ্ছি। যেমন ওই যে সবচেয়ে কমন এক্সাম্পল আমরা যেটাকে চিনি CH4 নিয়ে, কার্বনের যেই চারটা অরবিটাল যে হাইড্রোজেনের সাথে মিশে, তারা কিন্তু পিওর অরবিটাল না। মানে ব্যাপারটা কি, ধরো কার্বনের সংখ্যা হচ্ছে পারমাণবিক সংখ্যা 6, তার মানে কি দাঁড়ালো 1s2, 2s2, 2p2। সো আমি যদি লাস্ট শেলের অরবিটাল গুলো আঁকি, কেন লাস্ট শেলের গুলো আঁকবো, কারণ বন্ধন তৈরিতে ভূমিকা লাস্ট শেলেরই থাকে, বাকিদের থাকে না। যাই হোক, 2s আর 2p, 2p গুলো আঁকি আসো। এই যে, সো বেসিক্যালি তারা থাকে হচ্ছে এই যে এই দুইটা জোড়ায় জোড়ায়, আর এইখানে একটা দুইটা এভাবে থাকে। কিন্তু এই কার্বনটাকে যখন আমরা উত্তেজিত অবস্থায় নেই, উত্তেজিত অবস্থায় নেওয়া মানে আসলে বন্ধন গঠনের সময়, হ্যাঁ, বা বিক্রিয়া করার সময়, তখন কি করে, এই ইলেকট্রনটা প্রথম শেলের যেই দুইটা মানে প্রথম এস অরবিটালে যে দুইটা আছে, তারা দুইটা না থেকে এখান থেকে একটা ইলেকট্রন কি করে, জাম্প করে চলে আসে হচ্ছে এইখানে। অর্থাৎ দেখে মনে হইতে পারে বিজোড় ইলেকট্রন দুইটা, কিন্তু আসলে চারটা ইলেকট্রন আছে, চারটা বিজোড় ইলেকট্রন আছে, এইটা জাম্প করে চলে আসলো। কিন্তু আবার এদের এনার্জি তো সেম না, কেন সেম না, তার কারণ এদের মধ্যে একজনের পরিচয় হচ্ছে এস, আরেকজনের পরিচয় হচ্ছে পি, অবশ্যই তাদের এনার্জি আলাদা আলাদা। তো দেখো, এখন যদি আমি বলি আচ্ছা হাইড্রোজেন আসবে, মনে করো হাইড্রোজেনের ইলেকট্রনটা এই কালার নিলাম, একটা করে হাইড্রোজেন এসে এরকম ইলেকট্রন রেখে দিয়ে চলে যাবে, চারটা হাইড্রোজেনের চারটা ইলেকট্রন বন্ধন এভাবে হবে, সেটা কিন্তু সম্ভব না। তার কারণ কি, শক্তি তো সেম হইল না। আমাদের কি করা লাগবে, শক্তি সেম করার জন্য এই একটা এস, এই 1s আর 3টা p, এদেরকে মিশাইতে হবে। একটা s আর 3টা p কে মিশালে আমি টোটাল কয়টা অরবিটাল পাবো নতুন, মানে দেখো এটা হচ্ছে ওল্ড, পুরাতন
এস একটা আর পি তিনটাকে মিশেলে আমি নিউ পাবো চারটা। আর এই নিউ চারটার নাম কি হওয়া উচিত? আগের সাথে কিছু একটা রিলেশন থাকা উচিত। কার নামে দিবা, এস এর নামে দিবা নাকি পি এর নামে দিবা? দুইটার নামেই দিব SP3, যাতে নামটা দেখো বোঝা যায় SP3 আসলে কার সন্তান। SP3 একটা এস আর তিনটা পি এর সন্তান, এরকম ব্যাপারটা। একটা এস আর দুইটা পি নিলে SP2, একটা এস আর একটা পি নিলে SP, এরকম। সো এরপর কি হয়ে গেল, আলটিমেটলি কার্বনের এখন চারটাই সেম অরবিটাল হয়ে গেল, চারটাই এরকম। এই যে এই টাইপের সিঙ্গেল লোব দিয়ে আমরা বুঝাই, চারটাই সেম অরবিটাল হয়ে গেল সুন্দর করে একই জিনিসটা। চারটা যেহেতু আমাদের এখন সেম অরবিটাল হয়ে গেল, এখন হচ্ছে ওর জন্য ইলেকট্রন শেয়ার করাটা ইজিয়ার বা বন্ধন তৈরি করাটা ইজিয়ার, কারণ কি এখন চারটা বন্ধনই সেম হবে। নাইলে কি হইতো, এই বন্ধনটা একরকম হইতো আর এই তিনটা বন্ড টোটালি ডিফারেন্ট হইতো, আলাদা টাইপের বন্ধন হইতো, সেম বন্ধন হইতো না। সো বন্ধন যাতে সেম টাইপের হয় এই জন্য হচ্ছে এই কাজটা করা। ওকে, আচ্ছা এবার হচ্ছে এই একটা জিনিস আমরা সবসময় মনে রাখবো, SP3, SP2, SP, এগুলো পরীক্ষায় আমাদের আসে যে অ্যালকেন, অ্যালকিন আর হচ্ছে আমাদের অ্যালকাইন, এদের জন্য এই জিনিসটা আমরা ডেফিনেটলি মনে রাখবো যে অ্যালকেনে কি হয় SP3, অ্যালকিনে কি হয় SP2, আর অ্যালকাইনে কি হয় SP। এই জিনিসগুলো ডেফিনেটলি আমাদের মনে রাখতে হবে, মানে তুমি জাস্ট দেখে বলে দিতে পারবা। ধরো এক্সাম্পল হিসেবে যদি আমি তোমাকে বলি C4H8, এটার কার্বনের হাইব্রিডাইজেশন কি, তুমি এটা বলে দিবা SP2। কিভাবে বুঝলাম? C4H8 এটা দেখতে হচ্ছে CnH2n এর মতো, তার মানে ডেফিনেটলি CnH2n এর মতো হওয়ায় এটা হবে SP2, অ্যালকেন যেহেতু, তাই না? বা আরেকটা এক্সাম্পল সাথে সাথে দেখে নাও, যদি হয়তো C4H6, এটা কিসের মতো? CnH2n-2 এর মতো, তাই এটা অ্যালকাইনের মতো, এই জন্য এটার হাইব্রিডাইজেশন কি হবে SP হবে, এরকম আর কি। পরীক্ষায় এই টাইপের জিনিস আমাদের আসতে পারে। আচ্ছা এই যে সংকরিত অরবিটালের যে কমন এক্সাম্পলগুলো, কমন এক্সাম্পলগুলো আমাদের ভাইয়া জানতে হবে, মানতে হবে, পারতে হবে, ঠিক আছে? যেমন দেখো লিনিয়ার, সরল রৈখিক, সরল রৈখিক এক্সাম্পল তুমি কিন্তু মোটামুটি জানোই। এই যে দেখো বেরিলিয়াম থাকে, বেরিলিয়ামের দুই পাশে থাকে হচ্ছে ক্লোরিন, এরকম। ট্রাইগোনাল প্ল্যানার, ত্রিভুজাকার, সমতলীয় ত্রিভুজাকার, মাঝখানে থাকে বোরন, তিন পাশে তিনটা থাকে ফ্লোরিন। অ্যাঙ্গেল গুলো দেখে নিই সাথে সাথে, এখানে অ্যাঙ্গেল কত থাকে, এই যে বোঝাই যাচ্ছে অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি, কোনগুলা পারতে হবে। এখানে থাকে ওই যে এরকম একটা ত্রিভুজের মতো, মাঝখানে থাকে বোরন, তিন দিকে তিনটা থাকে ফ্লোরিন, তাহলে এখানে কত হবে অ্যাঙ্গেলটা? 120 ডিগ্রি। তারপরে এটি একটু আপাতত হোল্ডে থাকুক, নিচেরটা আসি, টেট্রাহেড্রাল, কার্বন একটা, চারপাশে হচ্ছে চারটা হাইড্রোজেন, এটারটা তো অ্যাঙ্গেল মুখস্থই থাকার কথা, 109 ডিগ্রি, তাই না? 109.5 ডিগ্রি। এখন আসো এই গ্রিন কালারের যে বল দেখতে পারতেছো না, এটা আসলে মুক্ত জোড় ইলেকট্রন বুঝাইছে। যেমন হচ্ছে পানি, পানিতে কি থাকে, এরকম দুইটা মুক্ত জোড় ইলেকট্রন থাকে, এই জন্য কিন্তু পানির যে কোণটা সেটা একটু কম হয়, 104.5 ডিগ্রি এরকম হয়। কমন যৌগগুলো আমি লিখেই দিতেছি যেগুলো পরীক্ষায় আসে বা আসবে, ঠিক আছে? এই জন্য পানির আকৃতিটাকে এরকম আমরা উল্টা ভি আকৃতির বা পেন্ট আকৃতির এরকম বলি। ট্রাইগোনাল পিরামিডাল, এখানে কি হচ্ছে, মাঝখানে নাইট্রোজেন আর তিন হাতে হচ্ছে তিনটা হাইড্রোজেন, তাহলে উপরেরটা কি একটা মুক্ত জোড়, অ্যান্ড এটার বন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে 160 ডিগ্রি। ট্রাইগোনাল বাই পিরামিডাল, মানে ত্রিভুজাকার দ্বি পিরামিডীয়, বাই মানে হচ্ছে দ্বি পিরামিডীয়, দ্বি পিরামিডীয় মানে এই যে উপরে এরকম একটা পিরামিড তৈরি হয়েছে, ঠিক আছে, আর আরেকটা পিরামিড তৈরি হয়েছে এরকম নিচে, উপরে নিচে দুইটা পিরামিড। সো এটার উদাহরণটাও খুব সিম্পল একটা উদাহরণ চিন্তা করতে পারি, ফসফরাস, মনে করো যে এরকম এই যে একটা দুইটা তিনটা, তিনটা ক্লোরিনের সাথে এরকম বন্ধন তৈরি করছে ত্রিভুজের মতো, ঠিক আছে? আবার এই ত্রিভুজের উপরে একটা ক্লোরিন আর এই ত্রিভুজের নিচে আর একটা ক্লোরিন, সো এই যে এরকম ত্রিভুজাকার দ্বি পিরামিড, এই টাইপ একটা শেপ পাওয়া যাবে, হ্যাঁ। আর এটার কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি আর 120 ডিগ্রি। আর ফাইনালি হচ্ছে আমাদের এখানে অক্টাহেড্রাল, মনে করো মাঝখানে হচ্ছে সালফার আছে, সালফারের চারদিকে চারটা এরকম ফ্লোরিন আছে চতুর্ভুজের মতো, ঠিক আছে, এরকম চতুর্ভুজের মতো, আর এই চতুর্ভুজেরই উপরে হচ্ছে একটা ফ্লোরিন আর নিচের দিকে আর একটা ফ্লোরিন গেছে এরকম। সো এইটার যে কোণগুলা সবগুলো হচ্ছে 90 ডিগ্রি, সেই কোণগুলো আমাদের মনে রাখতে হবে বা যৌগগুলো মনে রাখতে হবে। দেখো কমন এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি যেগুলো পরীক্ষায় আসে তোমাদের, বেরিলিয়াম ক্লোরাইড, বোরন ফ্লোরাইড, মিথেন, মিথেন পানি আর অ্যামোনিয়া একসাথেই আসে ইউজুয়ালি,
ভিএসসিপিআর তত্ত্বের জন্য বলবো একটু পর। তারপর হচ্ছে আমাদের এখানে আসে হচ্ছে চারটা গেল, SP3 গেল তাই তো, তারপর আসে আমাদের PCL5 আর আসে SF6। এক্সামে যে এক্সাম্পল গুলো সবচেয়ে বেশি আসে সেগুলা। আচ্ছা, এই শর্টকাট সূত্রটা দিয়ে ইজিলি আর কি আমরা বের করে ফেলতে পারি কোন একটা যৌগের জন্য। হ্যাঁ, যেমন আমি যদি বলি হাইব্রিড অরবিটাল সংখ্যা, মানে এখানে যদি তুমি এক্স এর মান 2 পাও তাহলে সরলরৈখিক, 3 পাইলে SP2, 4 পাইলে SP3, এরকম আর কি, 5 পেলে SP3D, 6 পেলে SP3D2, এই টাইপ। সো আসো আমরা আমাদের পরিচিত এক্সাম্পলের মধ্যে যদি দেখি, তোমাদেরকে আমি সালফেটেরটা দেখাই, সালফেট আয়ন। যৌগেরটা তো মোটামুটি সবাই পারি, আয়নের জন্য দেখো আয়নেরটা কিভাবে বের করে। সূত্র কি? এক্স ইকোয়ালস টু হাফ ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ। ওকে, আচ্ছা, এবং এখানে একটা কথা বলি, আয়নের চার্জ সংখ্যা বলছে, তার মানে চার্জ কয়টা আছে সেটা, এটা কিন্তু আমরা চিহ্ন ছাড়া বসাবো, চিহ্ন বসাবো না, মানে প্লাস মাইনাস যাই থাকুক সেটা বসাবো না, কারণ অলরেডি ফর্মুলাটা এইভাবে বানানো হয়েছে। এখন দেখো সালফেটের জন্য যদি আমি বের করতে চাই, শুরুতে হাফ হবে, ভি কত হবে দেখো, কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা, মানে লাস্ট শেলে ইলেকট্রন কয়টা আছে। সালফারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 16, তার মানে 2, 8, 6, লাস্ট শেলে ইলেকট্রন আছে 6টা, তাই এখানে বসাবো 6। অণুতে অবস্থিত একযোজী বা পরমাণু, একযোজী পরমাণু বা মূলক সংখ্যা, অনেকে ভাই এটা বসে হচ্ছে 4, কেন? এটা তো 4 বসবে না, এটা বসবে হচ্ছে আমাদের 0, কারণ কি বলছে একযোজী। একযোজী কারা? মনে রাখবা হাইড্রোজেন, ক্লোরিন, ফ্লোরিন, এগুলোই তো একযোজী তাই না, সাথে তো অক্সিজেন আছে, অক্সিজেন তো যোজনে 2, অর্থাৎ 2টা, রাইট? আচ্ছা, মাইনাস সি মানে ক্যাটায়ন, নিশ্চয়ই এটা একটা ক্যাটায়ন না, তাই এটা তো 0 বসবে। আর প্লাস এ, দেখো আমি কিন্তু মাইনাস বসাইনি, প্লাস বলতে প্লাসই বুঝেছি, আর হচ্ছে এখানে 2 বসাইলাম, মানে খালি মানটা বসাইলাম, সেটা কত আসবে, হাফ ইন্টু 8 সমান আসতেছে 4, যেহেতু মানটা 4 আসলো তাহলে 4 কোনটা, 4 হচ্ছে SP3, তার মানে এটার আকৃতিটা হবে চতুস্থলক। সো এইভাবে আমরা কিন্তু এটা বের করতে পারি। আসো এক্সাম্পল দেখে নিই, যেমন যেটা হচ্ছে আমাদের এই যে কমন এক্সাম্পল, যারা CH4, মিথেন, অ্যামোনিয়া আর পানি, ঠিক আছে, যেগুলো পরীক্ষায় আসে, সালফেট যে পরীক্ষায় আসবে না তা না, বাট সালফেটটা একটু মানে মনে করো যদি কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড করে, হার্ড করে, তাহলে ঠিক আছে আসে, মেইনলি যৌগগুলো ক্যাটায়ন অ্যানায়ন খুব কমই আসে, আসবে না যে তা না, এই জন্যই দেখাই দিচ্ছি আসতেই পারে। আচ্ছা এখানে দেখো সূত্র কি ছিল, এক ফর্মুলা সবার জন্য, ভি এক্স এক্স ইকোয়ালস টু হাফ ইন্টু ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ। ওকে, এই ফর্মুলাই কার জন্য বসাবো, সবার জন্য বসাবো, আমি একটু কপি করে নিই সবার জন্য এই ফর্মুলা। আচ্ছা এখন কথা হচ্ছে আমি যদি মানগুলা বসাই, হাফ বসাবো, ভি কত বসাবো দেখো 4, তার কারণ কি কার্বনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2,4, রাইট? এখন দেখো এম একযোজী পরমাণু, হাইড্রোজেন কয়টা আছে 4টা, ক্যাটায়ন অ্যানায়ন কিছুই বসবে না কারণ এর কোনো চার্জই নাই, সে এর জন্য হিসাব করলে আনসার চলে আসবে 4, তার মানে এর হাইব্রিডাইজেশন কি হবে, মিথেনেরটা SP3 আমরা সবাই জানি। এবার আসি অ্যামোনিয়ারটা, অ্যামোনিয়ার ইলেকট্রন বিন্যাস হচ্ছে নাইট্রোজেনের 2,5, তার মানে এখানে ভি এর মান হবে 5, সো কি বসাবো, হাফ 5 প্লাস 3, কারণ হাইড্রোজেন 3টা আছে, ক্যাটায়ন অ্যানায়ন তো এখানেও বাদ, তাহলে এটাও কত হবে 4, তার মানে ডেফিনেটলি এটাও কি হবে SP3। এবার আসি পানি, পানিতে অক্সিজেনের হচ্ছে কেন্দ্রীয় মৌল, ওর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2,6, সো ওর জন্য এটা কি হবে, হাফ 6, হাইড্রোজেন কয়টা আছে 2টা, 6 2 8, 2 দিয়ে ভাগ দিলে 4, সো এটাও কি হবে আমাদের SP3। এই যে এইভাবে আর কি আমরা এগুলো কিন্তু বের করে ফেলতে পারি। আর এই যে এখানে দেখো এতক্ষণ যা তোমাদেরকে পড়াইছি সেটাই সুন্দর মতো চার্ট হিসেবে দেওয়া, যেহেতু তোমরা PDFটা পেয়ে যাচ্ছ, এই পেজে কিন্তু ভাই এগুলো সব পড়ায় আসছি, ইভেন এক্সাম্পলও দিয়ে রাখছি, পাশে আরেকবার লিখে দিই, যে দেখো বেরিলিয়াম ক্লোরাইড, আবারও বলতেছি পরীক্ষা যেগুলো আসে, বোরন ট্রাইফ্লোরাইড, মিথেন, PCL5, তারপর হচ্ছে SF6, এই যে নাও প্রত্যেকটা একটা করে এক্সাম্পল লিখে দিছি। আচ্ছা আর এটা বলতেছিলাম VSEPR তত্ত্বের কথা, যেমন আমরা তো একটু আগে দেখলাম এদের প্রত্যেকেরই হাইব্রিডাইজেশন হচ্ছে SP3, তার মানে প্রত্যেকেরই কোণ আসার কথা 109.5 ডিগ্রি, সেম যেটা 109.5 ডিগ্রি প্রত্যেকেরই আসার কথা, কিন্তু না, দেখা গেল মিথেনের হচ্ছে ঠিকঠাকই থাকে, মিথেনের হচ্ছে ঠিকঠাকই থাকে, অ্যামোনিয়ার হচ্ছে আরেকটু কমে যায় 160 ডিগ্রি হয়ে যায়, আর পানির হচ্ছে আরেকটু কমে যায় 104.5 ডিগ্রি। রিজনটা কি? রিজন মনে রাখবা, ভিএসএপিআর তত্ত্ব, ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন,
তার মানে লাস্ট শেলে যত বেশি ইলেকট্রন আমার মুক্ত জোড় হিসেবে থেকে যাবে তত কিন্তু তার কোণটা বেড়ে যাবে। সহজ কথা বলি, মুক্ত জোড় ইলেকট্রন বেশি, তখন কি হবে, বন্ধন কোণটা যেটা হবে সেটাও কমে যাবে। রিজনটা কি দেখো, কারণ এই মুক্ত জোড়দের নিজেদের মধ্যে বিকর্ষণ সবচেয়ে বেশি। সো কি হয়, মনে করো অ্যাঙ্গেলটা এটারও 109 হওয়ার কথা, এটারও 109 হওয়ার কথা, কিন্তু এই মুক্ত জোড় আছে না, সে এদেরকে অনেক বেশি বিকর্ষণ করে। বিকর্ষণ করার কারণে এর একটু চেপে যায়, চেপে 107 হয়ে যায়। ঠিক একইভাবে এখানে দুই পাশ থেকে দুইটা মুক্ত জোড় আরো বেশি বিকর্ষণ করে, এই জন্য এই ইলেকট্রন গুলা আরেকটু চেপে যায়, বন্ধন কোণটা আরো কমে যায়। দেখো আবারও বলতেছি যে ওর কিন্তু নো লোন পেয়ার বা মুক্ত জোড়, মিথেনের কিন্তু মুক্ত জোড় একটাও নাই, তাই না? এই যে মিথেনের হচ্ছে এই অবস্থা থাকে, এখানে চারটা হাইড্রোজেন এসে বসে যায়, সবগুলা বন্ধন তৈরি করে। অ্যামোনিয়ার ক্ষেত্রে কি হয়, তিনটা হাইড্রোজেন বসে, তিনটা হাইড্রোজেন বসে আর একটা কিন্তু তোমার মুক্ত জোট থেকে যায়। আর পানির ক্ষেত্রে দুইটা মুক্ত জোট থাকে আর দুইটা বন্ধন তৈরি করে। এইটাই যে আলটিমেটলি যত বেড়ে যাচ্ছে মুক্ত জোট, তত কিন্তু বন্ধন কোণটা কমে যাচ্ছে বা ওকে চাপাই দিচ্ছে, এই হচ্ছে থিওরিটা। আচ্ছা এবার হচ্ছে সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য, যেটাকে আমরা পোলারিটি বলি, এবং এই পোলারিটি গুলো কি জন্য কাজে লাগে বলছিলাম, ওই যে তড়িৎ ঋণাত্মকতা মানটাই কারণে মনে রাখা লাগে। হ্যাঁ, যেমন দেখো তোমাকে আমি যদি এই এক্সাম্পল গুলো তো পড়ে নিতেই পারবা, আমি তোমাদেরকে যদি একটু এক্সাম্পল একটা যদি একটু এক্সপ্লেন করি, হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ফ্লোরাইডে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 4, হাইড্রোজেনেরটা ভাইয়া বলছিলাম 2.1, বিয়োগ করো আসে হচ্ছে 1.9, দেখো 1.7 এর চেয়ে বেশি, তাহলে তুমি ওটাকে বলবা ওর ধর্ম হচ্ছে প্রায় আয়নিক। ঠিক আছে, ও হচ্ছে ধর্মটা প্রায় আয়নিক। তারপর আমি যদি বলি হচ্ছে এখানে মিথেনের কথা, মিথেনে কার্বনের জন্য হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা 2.5 আর হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা 2.1, সো এটা রেজাল্ট আসে 0.4। যেহেতু এটা 0.5 এর চেয়ে কম, তাই এটাটা বলবো আমরা অপোলার সমযোজী। এভাবে আর কি আসবে ব্যাপারগুলা, মান থেকে আমরা বুঝে নিব যে কোনটা সমযোজী, এটার জন্য আর কি তোমার তড়িৎ ঋণাত্মকতার মানগুলা মনে রাখা লাগবে। আর হচ্ছে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য, এটা কিন্তু ফাজানের নীতি পরীক্ষায় আসে। ফাজানের নীতির আইডিয়াটা কি, যে আয়নিক যৌগের মধ্যে কে একটু বেশি সমযোজী বৈশিষ্ট্য দেখাবে। যেমন আমি যদি তিনটা লবণ নেই, সোডিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, পরীক্ষায় এই এক্সাম্পল গুলো দিয়ে বেশি আসে। তোমাকে যদি বলে এদের মধ্যে সমযোজী কে বেশি বা পোলার আয়ন কার বেশি, তুমি এখানে বলবা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সবচেয়ে বেশি। তার মানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটু বেশি সমযোজী টাইপ আচরণ করবে। রিজন কি, রিজন হচ্ছে প্রথম পয়েন্টটা, ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জের পরিমাণ যত বেশি, এই যেটা হচ্ছে সোডিয়াম প্লাস, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম 2+, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম 3+, যেহেতু ওর চার্জ বেশি, যেহেতু ওর চার্জ বেশি তাই ও বেশি সমযোজী হবে। তারপর দেখো ক্যাটায়নের আকার যত ছোট, অ্যানায়নের আকার যত বড়। যেমন আমি নেই হচ্ছে কাকে নিব, সিলভারের নেই, সিলভার ফ্লোরাইড, সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, এই তিনজনের মধ্যে আমাকে যদি বলা হয় কে বেশি সমযোজী, দেখো কি বলছে, অ্যানায়নের আকার যত বড়, একটু আগে আমরা দেখছি না উপর থেকে যত নিচের দিকে যাই ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আকার বাড়বে, সো অ্যানায়নের আকার এইটার বড়, এই জন্য সিলভার ব্রোমাইড ও হচ্ছে বেশি কি হবে, সমযোজী টাইপ হবে। এইটাই এই জিনিসটা। আর ক্যাটায়ন আর ইলেকট্রনের ইলেকট্রন বিন্যাসে যদি এরকম ডি অরবিটাল ইলেকট্রনটা থাকে, এটার এক্সাম্পলটা খুবই সহজ। যেমন তোমাকে যদি বলে সোডিয়াম ক্লোরাইড আর কপার ক্লোরাইড, এদের দুইজনের মধ্যে কে বেশি সমযোজী, তোমার উত্তর হবে হচ্ছে কপার ক্লোরাইড। কারণ সোডিয়াম তো ডি ব্লক মৌল না, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে যে 281, 281, ও তো ডি ব্লক মৌল না, সোডিয়াম আমরা জানি কি এস ব্লক মৌল, বাট কপার যেহেতু ডি ব্লক মৌল, যাদের ডি ব্লকে ইলেকট্রনটা যায় ডি অরবিটালে যায়, তাদের হচ্ছে এই সমযোজী বৈশিষ্ট্যটা বেশি দেখা যায়। তাহলে এই তিনটা পয়েন্ট খেয়াল রাখলেই হবে, মানে তুমি তুলনা করবা যে এই তিনটা পয়েন্টের মধ্যে কার চার্জ বেশি সেটা দেখবা, কার ক্যাটায়ন ছোট বেশি। যেমন এখানে কি ক্যাটায়নটা সেম ছিল না, সিলভার প্লাস, এই জন্য আমরা অ্যানায়ন তুলনা করছি। সো তোমার যদি আরেকটা এক্সাম্পল এরকম থাকে, ধরো সোডিয়াম ক্লোরাইড, লিথিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, এটা একটু নিজেরা চিন্তা করো, এটার হচ্ছে তিনটারই ক্লোরিন সেম, অ্যানায়ন সেম, তিনটারই চার্জও সেম, কিন্তু ক্যাটায়নের আকার কিন্তু তিনজনের সেম না। সো যারটা সবচেয়ে ছোট হবে এটা তোমরা নিজেরা চিন্তা করবে, যারটা সবচেয়ে ছোট হবে তার পোলার আয়ন সবচেয়ে কি বেশি হবে। ওকে, এবার হচ্ছে আমাদের লাস্ট টপিক হাইড্রোজেন বন্ধন।
হাইড্রোজেন বন্ধনের জন্য যেটা মনে রাখা জরুরি, সংজ্ঞাটা তো ডেফিনেটলি আসতেই পারে পরীক্ষায়, যে ব্যাপারগুলো মনে রাখা জরুরি যে হাইড্রোজেন তো থাকতেই হবে, অপর পরমাণু অধিক তড়িৎ ঋণাত্মক, এই জিনিসটা এত কষ্ট করে মনে না রেখে মনে রাখবা ফন, FON, পর্যায় সারণীর সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল যারা তাদের কথা বলা হচ্ছে এখানে, 4, 3.5 আর 3.1, সবচেয়ে তিনটা তড়িৎ ঋণাত্মক মৌল যারা তারা। আর তড়িৎ ঋণাত্মক মৌলের আকার যথেষ্ট ছোট হইতে হবে, নাহলে হাইড্রোজেন বন্ড হয় না। এরা কিন্তু যথেষ্ট ছোট, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, তার কারণ কি? এরা সবাই হচ্ছে দ্বিতীয় পর্যায়ের। তার মানে কি দাঁড়ালো? এর মাত্র দুইটা শেল আছে, এই যে এরকম মাত্র দুইটা শেল আছে, এরকম দুইটা শেল আছে জাস্ট, সো আকারটা ছোট হইতে হবে। এই জন্য কিন্তু দেখো কাদের অনুপস্থিত এই জিনিসটা লিখে দিছে, আর পরীক্ষায় কোনগুলো এক্সাম্পল আসে সেটাও যদি বলে দিই একটু, যাদেরটা অ্যাকচুয়ালি এক্সপ্লেন করতে বলে, পানি, হাইড্রোজেন ফ্লোরাইড আর অ্যামোনিয়া। দেখো এই তিনটার মধ্যে কিন্তু হাইড্রোজেন বন্ড থাকবে, কার মধ্যে থাকবে না? এইচসিএল এর মধ্যে থাকবে না অবশ্যই, কারণ এটা ক্লোরিন, ফনের কেউ না, তারপর H2S এ থাকবে না, ফনের কেউ না, সো অবশ্যই থাকবে না, ঠিক আছে। আচ্ছা আর এই যে এই প্রশ্নটা খুবই একটা মানে হট ফেভারিট কোয়েশ্চেন, খুবই আসে পরীক্ষায় আসার মতো একটা কোয়েশ্চেন, যে যেটা বলা হয় সাধারণ অবস্থায় পানি তরল আর H2S গ্যাসীয় কেন? তো এখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য দিয়ে যদি আমরা আসি, যে 3.5, 2.1, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অনেক অনেক বেশি, 1.4, ঠিক আছে, সেখানে সালফারেরটা তো দেখছিলে এত বেশি না, তার মানে এখানে কি হাইড্রোজেন বন্ধন নাই? তো হাইড্রোজেন বন্ধন না থাকার কারণে সালফারের অণুগুলা নিজেদের মতো কি হয়, দূরে দূরে থাকে, ঠিক আছে। আর এইখানে পানি তরল কেন? তার কারণ পানিতে এই যে মনে করো এটা একটা পানির অণু আর এটা আরেকটা পানির অণু, এটা আরেকটা পানির অণু, সো যেটা হয় তাদের মধ্যে নিজস্ব বন্ধন ছাড়াও এক একটা পানির অণুর মধ্যে আবার এই যে হাইড্রোজেন বন্ধনগুলো থাকে, হাইড্রোজেন বন্ধনগুলো এরকম থাকে, এই জন্য সে লিকুইড হয়। আর সালফার ডাইঅক্সাইড ওর মধ্যে যেহেতু, সরি, হাইড্রোজেন সালফাইড ওর মধ্যে যেহেতু হাইড্রোজেন বন্ড নাই, তাই হচ্ছে ওর মধ্যে এই টাইপ বন্ধন থাকে না, এই জন্য ও নর্মাল তাপমাত্রায় গ্যাসীয় হয়, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে আমরা বোর্ড কোয়েশ্চেন দেখবো, পর্যাবৃত্ত ধর্ম কি? যেটা হচ্ছে পর্যায় অনুযায়ী আবর্তিত হয়, একটা নির্দিষ্ট পর্যায়ে যদি ধর্মগুলো এরকম আবর্তিত হয় বা রোটেট করে তাহলে সেটাই হচ্ছে আমাদের পর্যাবৃত্ত ধর্ম। ওকে, আশা করি এটা নিয়ে আর বেশি কিছু বলার নাই। এখন এই কোয়েশ্চেনটা কিন্তু অনেকবার আসছে, ক্ষয়ের এই কোয়েশ্চেনটা, শিক্ষা পরীক্ষায় কেন গাঢ় এইচসিএল ব্যবহার করা হয়, ঠিক আছে, যদি এটা প্র্যাকটিক্যাল করলে তোমরা ভালো মতোই বুঝার কথা বা পারার কথা। তো দেখো মনে করো আমি একটা সল্ট নিলাম, ওই সল্টে আমি ওই যে শিক্ষা পরীক্ষায় এইচসিএল ব্যবহার করতেছি, এইচসিএল ব্যবহার করার পর যেটা হয় অ্যাকচুয়ালি যে এমসিএল তৈরি হয়, এই যে লবণের মনে করো এমটা হচ্ছে ক্যাটায়ন, এমসিএল তৈরি হয়, আর ওইদিকে ধরো এইচএক্স তৈরি হইলো। এই যে এখানে আমাদের এমসিএল অর্থাৎ লবণগুলোর যে ক্লোরাইড সেগুলা উদ্বায়ী হয়, উদ্বায়ী হয় তার মানে কি, এগুলার কারণেই তুমি অ্যাকচুয়ালি ওই যে সোনালি হলুদ, ইটার মতো লাল বর্ণ বা আপেলের মতো সবুজ বর্ণ পড়ছো না কালার গুলা প্র্যাকটিক্যালে শিক্ষা পরীক্ষায়, এই জন্যই তোমার পাওয়া যায়, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাখ্যাটা, এটা অনেকবার আসছে কি জন্য জানি না, বাট ক্ষয়ের এই প্রশ্নটা পরীক্ষায় অনেকবার আসছে। তারপর যদি আসি পরের প্রশ্নটায়, এক্স আর ওয়াই এর মধ্যে কোনটার ইলেকট্রন বেশি আসক্তি বেশি আর কেন? দেখো এক্স আর ওয়াই এর মধ্যে এটা পড়ানো হয়ে গেছে, একটা হচ্ছে ফ্লোরিন আর একটা হচ্ছে ক্লোরিন, ব্যাখ্যা তো তোমরা ভালো মতোই জানো, তো এখানে বলতে হবে যে আমাদের যদিও বেশি হওয়ার কথা ছিল ফ্লোরিনের, বাট ক্লোরিনেরটা ফ্লোরিনের থেকে বেশি, উল্টাটা, ওই যে ব্যতিক্রম কেন ব্যাখ্যাটা দিয়ে দিবা। এবার আসো পি কিউ আর, এই যৌগগুলোর প্রকৃতি কার সাথে? ওয়াই এর সাথে। এই যে এটাই বলতেছিলাম যে পর্যায় সারণী চিনতে হবে বা জানতে হবে, পি কিউ আর এটাকে বুঝতে হবে, ঠিক আছে। আমরা যদি একটু বুঝার ট্রাই করি, দেখো তৃতীয় পর্যায়ে আছে এক নাম্বার গ্রুপে, মানে এই যে পর্যায় সারণী শুরুই তো হয় যে হাইড্রোজেন, দেন হচ্ছে লিথিয়াম, দেন হচ্ছে সোডিয়াম, এটা হচ্ছে পর্যায় এক, এটা হচ্ছে পর্যায় দুই, এটা হচ্ছে পর্যায় তিন, এই যে সোডিয়াম, তারপর সোডিয়ামের পাশে কে থাকে? ম্যাগনেশিয়াম, তার পাশে কে থাকে? অ্যালুমিনিয়াম। তার মানে এখানে বেসিক্যালি কাদের কথা বলা হচ্ছে, এটা পি, এটা কিউ, এটা আর, এবং দেখো এটাও কিন্তু পড়ানো হয়ে গেছে ওয়াই এর সাথে, তার মানে এদের তিনজনের ক্লোরাইডের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইড, একটা হচ্ছে কি ম্যাগনেশিয়াম ক্লোরাইড, আর একটা কি অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বলছে এদের প্রকৃতি বিশ্লেষণ করতে। সো প্রকৃতি আসলে আলাদা করে বিশ্লেষণের মানে কিছু নাই, বুঝাই যাচ্ছে যে কোনটা হচ্ছে কি টাইপের হবে, আমরা একটু কিন্তু পড়াইছি। দেখো আমরা যদি বলি যে এই যে এদের মধ্যে এখানে আমাদের, আচ্ছা একটা জিনিস, একটা ছোট্ট একটা জিনিস খেয়াল করতে হবে,
যে আমাদের সোডিয়াম ম্যাগনেসিয়ামের উপর কিন্তু এটা 14 দিচ্ছে, 13 দেয় নাই। আমরা পড়াইছি হচ্ছে অ্যালুমিনিয়াম দিয়ে, বাট পরীক্ষা আসলে দেখা যাচ্ছে এটা 14 দিয়ে। সো এটা সিলিকন হবে, ঠিক আছে, এটা সিলিকন হবে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড না। তার কারণ কি, উপরেও খেয়াল রাখতে হবে, এটা তো ম্যাগনেসিয়ামের পর তো আসে তো অ্যালুমিনিয়ামই, নো ডাউট। হ্যাঁ, 13টা হচ্ছে অ্যালুমিনিয়াম হবে, কিন্তু আমাদেরকে বলছে হচ্ছে 14 নাম্বারের আর। ওকে, সো এটা হবে আমাদের সিলিকন টেট্রাক্লোরাইড। যাই হোক, আনসারে তেমন কোনো পরিবর্তন আসতেছে না, আনসার একই থাকবে, যেটা হচ্ছে সোডিয়ামের হচ্ছে প্লাস, ম্যাগনেসিয়ামের হচ্ছে 2+, সিলিকনের হচ্ছে 4+। তার মানে মনে করে দেখো ফাজানের নীতি, যে আমাদের ক্যাটায়নের চার্জ যত বেশি তার সমযোজী ধর্ম তত কি হবে, বেশি হবে, তার মানে আয়নিক ধর্ম তত কমে যাবে। সো আমরা বুঝতেই পারতেছি এদের মধ্যে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে সবচেয়ে বেশি আয়নিক, আমি আয়নিকের হিসাবে লিখতেছি, আর একটু কম আয়নিক হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, আর অলমোস্ট সমযোজী টাইপ হচ্ছে সিলিকন টেট্রাক্লোরাইড। আর তুমি যদি আবার সমযোজীর হিসাবে লিখতা, তখন কিন্তু আবার চিহ্নগুলা উল্টা হইতো, বৃহত্তর ক্ষুদ্রতর, এটা কিন্তু গ্রেটার দেন লেস দেন উল্টা হইতো সিকোয়েন্সটা, ঠিক আছে। আচ্ছা, এন্ড এটা হচ্ছে আমাদের আজকের দিনের লাস্ট সৃজনশীল প্রশ্ন, সিগমা বন্ধন কি পড়ানো হয়ে গেছে, যেটা কিনা তোমার মুখোমুখি অতিক্রমণ করে, মুখোমুখি অতিক্রমণ করে পানি তরল H2S গ্যাসীয়, এটাও পড়ানো হয়ে গেছে। কিউ আর আর একই সংকরণ প্রদর্শন করলো, এই যে কিউ আর চিনতে হবে, কিউ কে 6 হচ্ছে কার্বনের, আর আর হচ্ছে নাইট্রোজেনের, আর লিখে ফেলছে নাইট্রোজেনই লিখে নাইট্রোজেনের। সো বুঝতে হবে যে 6-7 এদের দুইজনেরই হাইব্রিডাইজেশন দেখো সব পড়ানো হয়ে গেছে sp3, দুইজনেরই হাইব্রিডাইজেশন হচ্ছে sp3, বাট হাইড্রেটের আকৃতি ভিন্ন। তার কারণ কি, কার্বনের চারটাই থাকে বন্ধন জোড়, চারটাই থাকে কি হাইড্রোজেন, আর নাইট্রোজেনের এখানে তিনটা থাকে হচ্ছে হাইড্রোজেন অ্যামোনিয়াতে, আর একটা থাকে হচ্ছে মুক্ত জোড়। এই মুক্ত জোড়টাই কি করে, আরো বেশি চাপ দেয়, চাপ দিয়ে এই কোণটা 109.5 ডিগ্রি থেকে এই কোণটাকে বানায় দেয় 160 ডিগ্রি। সো তোমার এখানে কার কথা বলতে হবে, ভিএস এপিআর। এদের হাইড্রেটের কথা বলছে না, হাইড্রেট মানে কি, কার্বনের হাইড্রেট মিথেন, অ্যামোনিয়ার নাইট্রোজেনের হাইড্রেটকে অ্যামোনিয়া, এই আর কি। ক্লোরিনের সাথে আর একটি যৌগ গঠন করলেও টি দুটি যৌগ গঠন করে, এটা বুঝতে হবে। আর আর টি কে, আর আর টি আজকে কিন্তু ইলেকট্রন বিন্যাস বেশ কয়েকবার দেখানো হয়েছে, এন হচ্ছে 7, আর টি এর কথা বলা হচ্ছে এখানে কত, 15, তার মানে 15 হচ্ছে ফসফরাসের। দেখো একজনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2.5, একজনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2.85। এখন ক্লোরিনের সাথে দুইটা যৌগের কথা বলা হয়েছে, দেখো ফসফরাসের ক্লোরিনের সাথে দুইটা যৌগ আমরা মোটামুটি সবাই জানি, একটা হচ্ছে PCl3 আর একটা হচ্ছে PCl5, কিন্তু নাইট্রোজেনের কিন্তু যৌগ একটাই হয়, NCl3, NCl3 হয়, অর্থাৎ NCl5 বলতে কিচ্ছু নাই। কেন নাই, এই টাইপ কোয়েশ্চেন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে আসে, যে কেন থাকে না, কি থাকে না, ঠিক আছে। উত্তরটা খুবই সিম্পল ভাইয়া, যে এখানে যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, থাকার জন্য মানে বন্ধন তৈরি করার জন্য তো অরবিটাল থাকা লাগবে, তাই না? তুমি একটু চিন্তা করো, নাইট্রোজেনের যদি আমি আঁকি, নাইট্রোজেনেরটা আজকে বেশ কয়েকবার আঁকা হয়েছে, আরেকবার যদি দেখাই, এই যে নাইট্রোজেনের তো অবস্থা থাকে এরকম, 1s2, 2s2 আর 2p3, 1 2 3। সো ওর তো এই যে 1 2 3, তিনটা খালি আছে, এই তিনটা খালি তো তিনটা ক্লোরিনকেই নিতে পারবে, বা তিনটা ক্লোরিনের সাথে ইলেকট্রন শেয়ার করতে পারবে, রাইট? সো ওর চাইলেও তো NCl3 এর বেশি নিতে পারবে না। কিন্তু এই সেম কথাটা আমি যদি PCl5 এর কথা জন্য বলি, PCl5 এর কিন্তু এই যে বোঝাই যাচ্ছে 2.8.5, তার মানে ওর কিন্তু অরবিটাল বেশি আছে ভাই, ওর অরবিটাল এরকম, এই যে এখানে হচ্ছে এটা একটা খালি থাকে, একটা, দুইটা, তিনটা, চারটা, এরকম পাঁচটা, ওর কিন্তু এরকম পাঁচটা খালি থাকে। ওকে, সো ওর জন্য কিন্তু ব্যাপারটা সহজ, যে ও চাইলে এখানে পাঁচটা বন্ধন তৈরি করতে পারতেছে। সো এটা হচ্ছে আমাদের এখানে হিসাবটা, যে আলটিমেটলি আমি যখন করতেছি হিসাবগুলা, আমার মাথায় এটা খেয়াল রাখা লাগবে যে ওর অ্যাকচুয়ালি এটা একসাথে বক্সটা আঁকা হয়ে গেছে, বক্সটা আলাদা আঁকি, কনফিউজ হয়ে যাবা, ডি মনে করতে পারো, এই যে দেখো 2.85 না, সো এর কিন্তু 3s ঠিকই থাকতেছে, এই যে 3s2 3p3, এরকম ঠিকই থাকতেছে। সো ওর জন্য যেটা সুবিধা হচ্ছে, যে আলটিমেটলি ও ইলেকট্রন তিনটাও নিতে পারতেছে, আবার পাঁচটাও নিতে পারতেছে। এই কারণে হচ্ছে যে PCl3ও যেরকম গঠন করা যায়, PCl5ও গঠন করা যায়। রিজন কি, 3p
ডি আছে তাই, থ্রি পি যেরকম আছে থ্রি ডি আছে তাই। তাহলে আমি এটা বলতে চাচ্ছি যে আমি ধরলাম যে ইলেকট্রন পিতে বসে গেল, পিতে যদি নাও বসতে পারে বাকি এক্সট্রা ইলেকট্রনগুলা ফার্দার ডিতে বসতে পারবে, বাট এন এর ক্ষেত্রে তো ডি হওয়ার সুযোগই নেই। উত্তর কি হয়েছে? টু ডি সম্ভব না, আর এটার কি থ্রি ডি সম্ভব। এই জন্য এইটাই হচ্ছে এটার ব্যাখ্যাটা যে পিসিএল থ্রি পিসিএল ফাইভ দুইটাই হয়, বাট এনসিএল খালি থ্রি হয়। তো এই তো, এটাই ছিল আমাদের আজকের লেকচার। আমরা অনেক কিছু পড়লাম আজকে, আমাদের একটু 10 মিনিট বেশি লাগছে, সবকিছু যেহেতু আমরা ডিটেলসেই পড়ছি। আর তোমাদের সাথে আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামগুলোয় দেখা হয়েছিল আমাদের এই ফ্রি রিভিশন কোর্সে, তো তখন আমরা এটাই বলছিলাম যে অ্যাকচুয়ালি আমরা ক্লাস তো 2 ঘন্টার, বাট সময়ের কথা বিবেচনা করে আমরা লেকচার পড়াইতে বা শেষ করতে যতক্ষণ লাগে ততটুকুই নিব। যেমন আজকের কথাই যদি বলি, বিশ্বাস করো এই গুণগত রসায়ন আর পর্যায় সারণী শর্ট সিলেবাসে যে টপিকগুলো আছে এখানে এর থেকে বাইরে কিছু আর পড়ার নাই, এর থেকে বাইরে কিছু আর পড়ার নাই। যদি শর্ট সিলেবাস না থাকতো আরো টপিক ছিল, কিন্তু শর্ট সিলেবাসে আগেও প্রশ্ন আসতো এখান থেকে, এখনো প্রশ্ন আসবে এখান থেকে। সো নিজেরা খুব ভালো মতো এটা একটু পড়ে নিও, যাতে সামনে এইচএসসি পরীক্ষা বা তার আগে যদি মডেল টেস্ট গুলো হয় তখন যাতে ভালো মতো দিতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকে আমরা এখানেই শেষ করতেছি। বেস্ট অফ লাক সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ দীপ্র ভাই। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। স্টুডেন্ট তুমি তোমরা যারা আমাদের সাথে ছিল তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আশা করি তোমার আজকে যে টপিকটা ভালোভাবে বুঝতে পারছো, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, অনেক সময় আজকে অলরেডি 10 মিনিট ওভার হয়ে গেছে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।